অনেকগুলো আপনাদের সাথে অলরেডি কথাবার্তা হয়েছে, বিভিন্ন মিটিং করেছেন, এমন কে আছে যাদের সাথে একবারও হয় নাই, মানে মেন টিম থেকে এরকম কি কেউ আছে কিনা? যারা আছে তাদের জি ভাই, আমি আছি। তাদের একটু পরিচয়টা দেন, আমরা একটু শুনি সবাই মিলে। আমি আমি শুরু করব হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ শুরু করেন, শুরু করেন। জি, শুভ বিকাল, গুড আফটারনুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোনায়েম হোসেন। আমি জয়েন করেছি 1 তারিখে, জুলাই মাসের, রিজনাল মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে পটুয়াখালী বেস এবিটি অ্যাসোসিয়েট বিএনএ প্রজেক্ট। আজকে আমার 8 দিন হচ্ছে আর কি, 7.5 দিন হয়েছে আর কি, 8 দিন কম আচ্ছা হয় নাই। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আর কেউ সবাই নিলয়দা, মনে আমি হয়? কিন্তু আছি। নিলয়দা, আমি কিন্তু আছি। জি ভাই, স্বাগতম। কথা পলাশ সালাম, ভাই? আমি পলাশ ভাই আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ পলাশ ভাই, ওকে। হ্যাঁ, আর কেউ নতুন কেউ আছে নাকি? আর কেউ নতুন কেউ নাই মনে হয় না? ওকে, ছিল উৎপলা বিশ্বাস, অর্থনীতি স্পেশালিস্ট। আবার একটু প্রবলেম হচ্ছে, বললাম যে আবার একটু রিস্টার্ট দিয়ে আবার একটু লিংকে জয়েন করেন। ভাই চলে আসছি, ভাই ভাই আচ্ছা, চলে আসছি। আমাদের নতুন যে তিনজন এমিনি অফিসার, নতুন দুইজন এমিনি অফিসার ভাই, ওনাদের সাথে সবার পরিচয় আছে কিনা? নিলয়, আমরা তাহলে জি পরিচয় পর্বটা আপনি একাডেমি একটু ব্রেক নিয়ে কথাবার্তা বলবেন, ওই সময় করবো তাহলে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যালো, কি আমি শুরু আমি একটু তাহলে শুরু করি। এটা বিষয়টা হচ্ছে আমাদের আজকে এই মেল টিম থেকে আপনাদের আমাদের কিছু মানে লার্নিং এর বিষয়গুলো কিভাবে তুলে নিয়ে আসা যায় এইটা একটু দরকার আগে। হ্যাঁ, মানে লার্নিং জিনিসটা কিছুই না, এটা একটা গল্প বলা, মানে আপনাকে যদি আমরা কাজ করতেছি 2 মাস 5 বছর, আসলে এখান থেকে কি শিখছি বা কি হচ্ছে, এই যে প্রশ্নটা ডোনারই করুক আর যেই করুক, এইটা যে গল্পের ছলে যে কথাটা বলি আর কি, এক্সপেরিয়েন্সটা, এটাই মূলত লার্নিং। এখন বিএনএ প্রজেক্টে, এটা যেহেতু একটা ইউএসএডির প্রজেক্ট, ইউএসএডির প্রজেক্টের ভালো জিনিস অনেকেই আছে, খারাপ জিনিস হচ্ছে ইউএসএডির প্রজেক্টে ডকুমেন্টেশন আর এমএনডি বা মেসি অত্যাচার একটু বেশি। ইন্দর ভাই, আপনার কথা না একটু শোনা যাচ্ছে না, একটু মাইকটা মুখের সামনে ধরে নিলে ভালো হইতো। ওকে, এখনই কথা শোনা যায়? জি, এখন যাচ্ছে। এখন আচ্ছা, মানে ইউএসএডির প্রজেক্টের একটা বড় সমস্যা হচ্ছে এখানে ডকুমেন্টেশন এবং এই জিনিসগুলো একটু বেশি চাপ অন্য যে কোনো প্রজেক্টের চেয়ে, এই কারণে এটাকে অনেকে ভালো দেখে আবার অনেকে অত্যাচার মনে করে। তারপরে করার কিছু নাই, এটা করতে হবেই। এবং লার্নিং জিনিসটা যেটা বলার চেষ্টা করতেছিলাম, লার্নিং মানে হচ্ছে একটা এক্সপেরিয়েন্স। মানুষ আমাকে যখন জিজ্ঞাসা করছে আমার এখান থেকে কি হচ্ছে, কি লাভ হচ্ছে, এটার নামই লার্নিং। সো আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করবে কি ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, কোনটা ইমপ্রুভ করতে হচ্ছে, এই গল্পগুলো যাতে আমরা খুব স্ট্রাকচার্ড ভাবে যে কাউকে যাতে বলতে পারি, এই গল্পগুলো যাতে খুব স্ট্রাকচার ভাবে লিখতে পারি। আমরা 3 মাস পরে কোয়ার্টারলি রিপোর্ট লিখি, তখন আসলে ভুলে যাই গত 3 মাস আগে কি হয়েছিল। সেই কারণে এই জিনিসগুলো, লার্নিং গুলো কিভাবে করে একটু করে সুন্দর করে একটু ইন্টারেক্টিভ ভাবে রাখা যায়, সেই কারণেই আজকে একটা স্টোরি গুলো কিভাবে লেখা যায়, কিভাবে প্রিজার্ভ করা যায়, এই কাজটাই মূলত। হয়তো যাদের আসলে মনে করেন যারা আজকে ধরেন 35-40 বছরের কোঠায় বা তার আগে যারা, তাদের সবার একটা ছিল ডায়েরি লেখা। আমার সাথে এগ্রি করেন অনেকে? ডায়েরি লেখা, জীবন ডায়েরি কি লিখছেন কেউ? এখন তো ফেসবুক ডায়েরি লেখেন ভাই, ডায়েরি কেউ লিখতেন? জি জি ভাই, মানে এখনকার যাদের বয়স একটু কম আর কি, হ্যাঁ, তারা তো ডায়েরি লেখে না, তারা সবাই ব্লগ লেখে বা ফেসবুক লেখে আর কি। ফেসবুকে ব্লগিং ভাই,
নিরয় আমার কথা কি শোনা যায়? জি জি শোনা যাচ্ছে জি। তো এই যে ডায়েরি লেখাটা, এই সারাদিন ঘুমে এসে বা 7 দিনে একদিন বসে ডায়েরি লেখাটা লিখলাম, এটাই মূলত স্টোরি টেলিং, এটাই হচ্ছে কেস স্টাডি বলেন, এটাই মোর সিগনিফিকেন্ট, এটাই অভিযুক্ত অনেক কিছু। সো নিলয় এখন আজকে আমাদের একটু আমাদের প্রজেক্টের আঙ্গিকে স্ট্যান্ডার্ডাইজেশন ভাবে এই জিনিসগুলো আলোচনা করবে, কিভাবে একটা সাকসেস স্টোরি বা কেস স্টোরি এই স্টোরিটা লেখা যায়। হ্যাঁ, এবং এই লেখার একটু প্র্যাকটিস তো সবাইকে করতে হবে, এবং শিখানোর পরে আমাদের আসলে একটা অ্যাকশন প্ল্যানও হবে। এবং আমরা চাই এই জিনিসটা রিফ্লেকশন যাতে মান্থলি রিপোর্ট, কোয়ার্টারলি রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্টে যাতে থাকে, এবং ভালো ভালো কিছু স্টোরি হলে আপনাদের অফিসের আপনাদের যে নোটিশ বোর্ড আছে বা ইনফরমেশন বোর্ড আছে ওটাকে পাঠাইতে পারেন। হ্যাঁ, এবং এটা প্রজেক্টের আউটলুকটাও বেড়ে যাবে আর কি। হ্যাঁ, এই কারণে নিলয় একটু টেকনিক্যালি জিনিসটা ট্রেনিং দিবে, নিলয়কে আমি ছেড়ে দিচ্ছি আর কি। নিলয় আপনি শুরু করেন তাহলে, আর নতুন যারা আমরা আসছি তাদের সাথে আমরা পরে একটু পরে পরিচয় হয়ে নেব। নিলয় শুরু করেন। ধন্যবাদ সবাইকে ভাই, আমি একটা মিটিং এ আছি। আচ্ছা, আমি ঢুকতে পারছিলাম না, এই মুহূর্তে ঢুকলাম আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। আপনার জয়ন্ত দা, হ্যালো জয়ন্ত দা, হ্যালো জয়ন্ত দা, বোধহয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, ওই যে আলমগীর ভাইকে ইনভাইটেশনটা একটু ফরওয়ার্ড করে দেওয়ার জন্য আমি জয়ন্ত দা রে বলতেছিলাম। আচ্ছা, আমি করে দিচ্ছি, করে আমি শুরু করতেছি। জি জি, হ্যালো নীলা দা। জি জি জয়ন্ত দা, আমি শুরু করে আমি পাঠাই দিছি লিংকটা। আচ্ছা ঠিক আছে, আলমগীর ভাইকে একটু পাঠাই দেন, আমি শুরু করলাম তাহলে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি রেকর্ড করেন, রেকর্ড করেন, এটাকে রেকর্ড করেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, একসাথে সবাই মিলে আমরা মানে এই করোনার প্রাদুর্ভাবে দেখা না করতে পারলেও আজকে যে ওয়েবএক্স এর কল্যাণে আর কি অন্তত আমাদের এই কাজটা আমরা শুরু করতে পারতেছি আর কি। সো এখানে হিন্দুল ভাই যে বিষয়টা বললো আর কি, যে প্রজেক্টের লার্নিং বা হচ্ছে শিক্ষা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, কারণ হচ্ছে মানুষ ভবিষ্যৎ পেছন থেকে শিক্ষা নেয়, শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে ভালো করার চেষ্টা করে। সো প্রজেক্টের বেলাতেও এরকম যে আমরা প্রজেক্টের থেকে কন্টিনিউয়াস এরকম শিক্ষা নিব, সেই শিক্ষাটা সেই শিক্ষার জ্ঞানকে কাজে লাগায় আমরা সামনের দিনগুলোতে প্রজেক্টের রেজাল্ট আমরা ভালোভাবে অ্যাচিভ করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাব। সো এই যে লার্নিং ক্যাপচারিং এর জন্য অন্যতম একটা টুল, যেই টুলটাকে আমরা বলতেছি কেস স্টোরি ক্যাপচারিং, মানে হচ্ছে প্রজেক্টের কাজের মাধ্যমে ফিল্ডে যে ধরনের পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলোকে আসলে ধরে রাখা বা ধারণ করা। কারণ হচ্ছে এগুলি তো ধরা ছোঁয়ার বিষয় না, আমরা যে কাজগুলো করি আমরা তো বিল্ডিং বানাই না, আমরা রাস্তা বানাই না, আমরা ব্রিজ বানাই না, সেগুলি তো চোখে দেখা যায়, কিন্তু আমাদের প্রজেক্টের মাধ্যমে কাজের যে পরিবর্তন সেগুলি কিন্তু চোখে দেখা যায় না, সেগুলি আসলে গুণগত পরিবর্তন, সেগুলি সামাজিক পরিবর্তন। সো এগুলিকে আসলে স্টোরির মাধ্যমে ধরে রাখতে হবে, এই স্টোরির মধ্যেই আসলে আমাদের এই শিক্ষাগুলো থেকে যায়, এবং এই স্টোরিগুলি আমাদের ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় সবচাইতে কিভাবে করলে পরে আরো ভালো রেজাল্ট পেতে পারি সেই স্টোরি আমাদেরকে ভবিষ্যতের পথ কিন্তু নির্দেশ দেয়। সো
সো এই স্টোরি নিয়েই আসলে আজকে আমাদের এই কাজটা আর কি। এক মিনিট। আমার স্ক্রিনে শেয়ার করছি, কি দেখা যাচ্ছে ভাই? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা মানে দেখা যাচ্ছে। এখানে স্টোরি কেস স্টাডি বা কেস স্টোরি হিসেবে আমরা বলতেছি। হ্যাঁ, সো এই কেস স্টোরির মধ্যে দেখেন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে তিনটা নাম বলা হয়েছে। প্রথমটা হচ্ছে কেস স্টোরি, এরপর হচ্ছে সাকসেস স্টোরি, আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ স্টোরি। তিনটা মূলত একই জিনিস, কিন্তু তিনটা তিন রকমের ঘটনাকে আসলে ক্যাপচার করে, ঠিক আছে? সেটা আমরা ভিতরে আরো ডিটেইলে গেলে পরে পাবো। সো এইখানে দেখেন যে বিএনএ যে রেজাল্ট বা অবজেক্টিভ প্রায়োরিটি আমাদের জন্য, সেটা হচ্ছে প্রজেক্ট আইডিয়ালি তিন রকমের রেজাল্টকে অ্যাচিভ করতে চায়। হ্যাঁ, ইন জেনারেলি যদি বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে আউটপুট রেজাল্ট, একটা হচ্ছে আউটকাম রেজাল্ট, আর একটা হলো ইম্প্যাক্ট রেজাল্ট। হ্যাঁ, আউটপুট রেজাল্টটা হচ্ছে যেটা এখন আমাদের এই কেস স্টোরির জন্য আসলে প্রায়োরিটি না, এটা হচ্ছে রেগুলার এনি অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এই আউটপুট রেজাল্টটা ট্র্যাক করি। তো এটা নিয়ে এখন আমাদের চিন্তা না করলেও চলবে। দুই নাম্বারটা যেটা, এটা হলো আউটকাম। হ্যাঁ, এই আউটকামের মধ্যে আবার নানা রকমের আউটকাম আছে। একটা আছে ইমিডিয়েট আউটকাম। ইমিডিয়েট আউটকাম মানে হচ্ছে যে যেই আউটকামটা কোনো একটা আউটপুট জেনারেট হওয়ার পরে ইমিডিয়েটলি নেক্সট স্টেপের একটা ইমপ্রুভ সিচুয়েশন তৈরি করে। বোঝা যাচ্ছে না আবার, ভাই একটু রিপ্লে করে। জি, আমি কি আবার প্রথম থেকে বলবো? আমাদের যে কোনো প্রজেক্টের জন্য তিন রকমের রেজাল্ট এরিয়া থাকে। হ্যাঁ, ইন জেনারেলি বলতে গেলে প্রথমটা হচ্ছে আউটপুট রেজাল্ট, আর একটা হলো আউটকাম রেজাল্ট, আর একটা হলো ইম্প্যাক্ট রেজাল্ট। দেখেন 1 2 3 দিয়ে তিনটা রেজাল্টের কথা আমি বলতেছি। সো আউটপুট রেজাল্ট যেটা, সেটা হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটি পারফর্ম হইলে পরে ইমিডিয়েটলি যে রেজাল্টটা জেনারেট হয় সেটা হচ্ছে আউটপুট রেজাল্ট। এই আউটপুট রেজাল্ট নিয়ে আমরা এখন কেস স্টোরির জন্য কোনো মাথা ব্যথা নিব না। এটা এই আউটপুট রেজাল্ট নিয়ে আমাদের এখন কোনো কাজ নাই বা হেডেক নাই, ঠিক আছে? রেগুলার এমিনির যে অ্যাক্টিভিটি আছে সেটা দিয়ে আমরা এই আউটপুট রেজাল্টকে ট্র্যাক করি, ঠিক আছে ভাই? দুই নাম্বারে বলতেছি আউটকাম রেজাল্ট। আউটকাম রেজাল্টের মধ্যে নানা রকমের নানা স্তরের আউটকাম রেজাল্ট থাকতে পারে। এর মধ্যে আমি মোটা দাগে তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইমিডিয়েট আউটকাম রেজাল্ট। ইমিডিয়েট আউটকাম রেজাল্ট মানে কোনো একটা আউটপুট রেজাল্ট জেনারেট হওয়ার পরে ইমিডিয়েটলি যে ইমপ্রুভ সিচুয়েশনটা তৈরি করে সেটা হচ্ছে ইমিডিয়েট আউটকাম। দুই নম্বরে বলতেছি স্টেডি এবং লং টার্ম আউটকাম রেজাল্ট, যেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা ইমপ্রুভ সিচুয়েশন তৈরি করে আমাদের যে
প্রজেক্টের লক্ষ্য বা গোল সেই পর্যন্ত নিয়ে যায়, সেটা হচ্ছে স্টেডি লং টার্ম আউটকাম রেজাল্ট। আর চার নম্বরে বলতেছি আউটপুট ডিরাইভড কি অ্যাট্রিবিউশন ক্রিয়েটেড, দোজ আর এনফোর্সিং টুয়ার্ডস আউটকামস, ওই ইমিডিয়েট আউটকাম রেজাল্ট। আর হচ্ছে এই যে তিন নাম্বারটা কাছাকাছি, তবে ইমিডিয়েট হচ্ছে এটা একটু উপরের লেভেলে, ঠিক আছে। সো আমাদের ডিল হবে হচ্ছে এই আউটকাম রেজাল্ট নিয়ে আসলে। হ্যাঁ, আমরা এখন রেজাল্ট এরিয়া নিয়ে বা আউটপুট এরিয়া নিয়ে এখন কাজ করব না, আমাদের প্রজেক্টের এখন এই সময় আসে নাই যে আমরা এখন রেজাল্ট দেখতে চাই, তাই না? আমাদের প্রজেক্টের তো মাত্র আমরা কিছু কাজ বাস্তবায়ন করছি, আমাদের প্রজেক্টের অবজেক্টিভ বা গোল ফুলফিল হওয়ার জন্য যে লেভেলে ইন্টারভেনশন হওয়া দরকার সেটা এখনো আমরা সেই লেভেলে যাই নাই। সো রেজাল্ট এরিয়া নিয়ে আমরা এখনো চিন্তা ভাবনা করব না, আমরা আমাদের এখন চিন্তা ভাবনা শুধুমাত্র এই আউটকাম লেভেল পর্যন্ত সীমাবদ্ধ রাখব। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো আমরা ভিতরে গেলে পরে এই আউটকাম নিয়ে আরো বিস্তারিত আমরা বুঝবো যে আউটকামের মধ্যে আসলে কি কি বিষয়কে আমরা কি কি বিষয় হইলে পরে সেটা আমরা আউটকাম হিসেবে ধরব। যে ভাই একটু প্রশ্ন করতে পারি এটা? জি ভাই বলেন। আচ্ছা, একটু মানে যদি সংজ্ঞা আকারে বলতে যাই আউটপুট রেজাল্ট আর আউটকাম রেজাল্ট, যদি সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে কিভাবে বলবো এটা, মানে একটু যদি ক্লিয়ার করেন। ভাই এখানে সংজ্ঞা যদি বলতে, এটা এগুলি খুব কমপ্লিকেটেড ইস্যু। হ্যাঁ, খুব সিম্পল। জি ভাই নিলয়, আমি একটু বলি। ইমাম ভাই যে কথাটা বলছে আর কি, আউটপুট একটু দিয়ে দিই। হ্যাঁ, আউটপুট রেজাল্টটা হচ্ছে এটা আউটপুট এবং আউটকামের মধ্যে দুটো মূল ডিফারেন্স হচ্ছে, একটা কন্ট্রোল একটা আনকন্ট্রোল। আউটপুটটা প্রজেক্টের টোটাল টুকুই কন্ট্রোল, তার মানে হচ্ছে ধরেন আমি ইমাম থেকে ট্রেনিং দেব অথবা ভেন্ডর থেকে ট্রেনিং দেব, ট্রেনিং একটা অ্যাক্টিভিটি, কিন্তু আমি বললাম বাই টু ট্রেনিং ট্রেইনড 50 পার্টিসিপেন্টস, এই যে 50 পার্টিসিপেন্ট গট দ্য বুকিং অফ দ্য বিজনেস, এটা হচ্ছে আউটপুট। মানে আউটপুট মানে হচ্ছে 50 জন ভেন্ডর আমার ট্রেনিং পাইছে, এর আগে এটা হচ্ছে আমার হচ্ছে আউটপুট। সো আউটপুট 50 জন করব না 60 জন করব না 100 জন, প্রজেক্ট পুরোটাই কন্ট্রোল। সো এই কন্ট্রোলের মধ্যে এটা শেষ হওয়ার পরে, অ্যাক্টিভিটিটা শেষ হওয়ার পরে যে ঘটনাটা ঘটবে এটাই হচ্ছে আউটপুট। আউটপুটও বলে এটাকে, ডেলিভারেবল বলে, এটা কিন্তু অ্যাক্টিভিটি না। অ্যাক্টিভিটি মানে কিন্তু ট্রেনিং করানো, ট্রেনিং করার ফলে 50 জন ল্যাব শিখছে, 300 লোক ইমামের এই জিনিসটা শিখছে, এতজন সেশনে আসছে, এতজন মিটিং এ আসছে, দিস আর দ্য আউটপুট। আউটপুটটা কি ক্লিয়ার কিনা সবার কাছে? জি জি ভাই ক্লিয়ার, সুন্দর। সো আউটপুট যেটা এমএনডি অ্যাক্টিভিটি নিয়ে যাচ্ছে, আউটপুটের 100% এর ডাটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট হবে। এটা ফাইন্যান্সের যেমন করে আপনার ইন্টারনাল অডিটর এক্সটারনাল অডিটর হয়, এইভাবে আউটপুট প্রতিটা নাম্বার গোনে তে ছুঁয়ে বুঝে দিতে হবে, কোনো কিছুই চলবে না। ওকে, এখন আউটপুটটা হচ্ছে ট্রেনিং। এখন আমি ট্রেনিং কেন দিচ্ছি? ট্রেনিং দিচ্ছি নলেজ বাড়ানোর জন্য, ট্রেনিং দিচ্ছি তার স্কিল বাড়ানোর জন্য, ট্রেনিং দিচ্ছি মডার্ন টেকনোলজি অ্যাডাপশন করার জন্য, ট্রেনিং দিচ্ছি তার দোকানের ভিতরে সর্টিং গ্রেডিং করে রাখতে, দোকানে তার লিফলেট লাগবে, দোকানে তার ব্যানার প্রোটেকশন করতে, এই উদ্দেশ্যে তো ট্রেনিং দিচ্ছি নাকি ইমাম ভাই? জি অবশ্যই। জি ভাই জি ঠিক বলছেন, শুনতে পাচ্ছি ভাই, ঠিক আছে। হয়তো রেকর্ড কিপিং করবে, সো আমরা রেকর্ড কিপিং এর ট্রেনিং, বিজনেস গ্রোথ ট্রেনিং, গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ট্রেনিং, ইমামের মোটিভেশনের ট্রেনিং, ইমামের নারী উন্নয়নের ট্রেনিং, অনেক ট্রেনিং দিয়ে সে নলেজ বেড়ে গেছে। সো 30 জন নলেজ বেড়ে গেছে, কিন্তু নলেজ বাইরে যাওয়ার সাথে সাথেই এটা তো তার বিহেভিয়ার চেঞ্জ করে না, তাই না? এটা তার প্র্যাকটিস হয় না। সো এতজন ট্রেনিং পাওয়ার পরে কেউ হয়তো ব্যাটটা লাগাচ্ছে, কেউ হয়তো লাগাচ্ছে না, কেউ হয়তো সঠিক গ্রেডিং করছে, কেউ সঠিক গ্রেডিং করতেছে না, কেউ হয়তো সঠিক গ্রেডিং এর মধ্যে আরেকটা হয়তো ভালো জিনিসের একটা হয়তো লেভেল লাগাচ্ছে, মানে অনেক কিছুই করতে পারে। আমার ট্রেনিং পাওয়ার পরে তার এই ধরনের যদি চারিত্রিক
এবং ব্যবহারিক যদি পরিবর্তন সাধিত হয়, সচারিত্রিক এবং ব্যবহারিক পরিবর্তন, যেগুলোকে বলা হয় আসলে বিহেভিয়ার চেঞ্জ বা যেগুলোকে বলা হয় অ্যাডাপশন, যেগুলোকে টেকনোলজি অ্যাডাপশন, এই এই ধরনের ঘটনাগুলোই আসলে আউটকাম। ঠিক আছে, এই আউটকাম গুলো আউটপুট থেকে ডিরাইভ হবে। এখন আমি তাকে শিখাচ্ছি সর্টিং গ্রেডিং করবে, আমি তাকে তো আর শিখাই নাই যে পাঁচ ধরনের দিতে হবে, এটা তো আর শিখাই নাই, তাই না? তাকে শিখাই নাই যে এবং ওয়াইফের ভিতরে মিল মহব্বত করে কমপ্লিট করতে হবে, শিখাই নাই মান সম্মান দিয়া। মাঝে মাঝে বোঝা যাচ্ছে না ভাই, একটু মাউথ পিস কাছে নিয়ে কথা বলেন, শোনা যাচ্ছে না ভালো, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা মাউথ পিস, আচ্ছা এখন আমি ট্রেনিংটা দিছি আর কি হচ্ছে, একটা আমি ইমামকে ট্রেনিং দিছি কি কারণে, সে খুতবায় গিয়া পাঁচ ধরনের মেসেজ বলবে, নিউট্রিশন, ওমেন এম্পাওয়ারমেন্ট। আমি ভেন্ডরকে ট্রেনিং দিছি গ্রো বিজনেসের জন্য, আমি ভেন্ডরকে ট্রেনিং দিছি গুড এথিক্যাল প্র্যাকটিসের জন্য, তার ভিতরে পেস্টিসাইড স্প্রেমেন্ট ট্র্যাপ আছে, অনেক কিছু আছে, কিন্তু কোনটা প্র্যাকটিস করবে কোনটা করবে না সেটা তো আমার কন্ট্রোলে না, ইমাম সাহেব গিয়ে কোনটা বলবে আর কোনটা বলবে না আমার কন্ট্রোলে না। ক্লিয়ার? সো এই যেটা আমার আনকন্ট্রোল জিনিসটার প্রোগ্রেস হচ্ছে, এটাই এক ধরনের ফলাফল, ফলের ফলাফল। এখন ওই আউটকামটাকে আমরা যখন ট্র্যাক করব, তখন তো এটা তো মানুষ তো আর বলবে না যে আমি অমুক সময় এটা করছি, তারপরে হচ্ছে আমি এখন ফেরোমেন দিছি, এটা দিছি, এই রেজাল্ট গুলোকে নিয়ে আসতে হবে। সো এই আউটকাম মানে হচ্ছে যেটা হচ্ছে তার বিহেভিয়ারে এবং তার অ্যাডাপশনে, তার টেকনোলজিতে, তার অ্যাকসেপ্টেন্স লেভেলে যেটা আসে, এটার নাম হচ্ছে আউটকাম। ওকে, এই আউটকাম, আউটকামের পরে একটা ইম্প্যাক্ট লেভেল আছে, যে ইম্প্যাক্ট লেভেলটা আমরা ডাইরেক্ট করি না, কিন্তু একটা টাইমে হয়। আমরা কিন্তু মানে হাজবেন্ড ওয়াইফের ভিতরে যে ওমেন এম্পাওয়ারমেন্ট লাগবে, পাঁচ ধরনের দশ ধরনের খাবার খাওয়াইতে হবে, এইটা কিন্তু আমরা কিন্তু বলি না যে পাঁচ ধরনের খাবার খাইতেই হবে, তার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েস্টিং, এটা আমরা বলতেছি না, কিন্তু মেজার করবো ওইটা। এই যে আউটকামটা তার বিহেভিয়ার চেঞ্জ, এই বিহেভিয়ারের ভিতরে যখন অনেকগুলো আউটকাম এসে জড়িত হয়, তখন পুরো ইম্প্যাক্ট হয়। ঠিক আছে, জি জি, তো ইম্প্যাক্টটা তো ওই লেভেলে। থ্যাংক ইউ। এই আউটকাম আসলে আমি একটু সংজ্ঞার ভিতরে আপনাদের কাছে আপনাদের মতো করে আমাদের প্রজেক্ট রিলেটেড কিছু উদাহরণ দিলাম, যাতে বুঝতে সুবিধা হয়, এই এই বাউন্ডারিটা যাতে ক্লিয়ার হয়। হ্যাঁ, এটা কি ক্লিয়ার কিনা এখন বলেন। জি থ্যাংক ইউ, ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভিন্দর ভাই, এটা আগে, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ভিন্দর ভাই। তাহলে হ্যাঁ বলেন মুন্নু জানাবা, বলেন। জি আমি আফরোজা বলবো না, আচ্ছা আমার একটু জানতে চাও যে আউটকামের যে তিনটা সেগমেন্ট বললেন, এটা যদি আমাকে একটা এক্সাম্পল দিয়ে একটু বলা যায় বা আরেকটু ক্লিয়ার করা যায়। আচ্ছা, ইমিডিয়েট আউটকাম বলতে আমরা বলতেছি, ধরেন এই যে আমরা ইমাম ট্রেনিং দিলাম, হ্যাঁ ইমাম ট্রেনিং দেওয়ার পরে আমরা পোস্ট ইন্টারভেনশন মনিটরিং করছি না, ওখানে গিয়ে দেখছি যে ইমামরা আসলে খুতবার সময় কিন্তু আমাদের মেসেজগুলো ডেলিভারি করতেছে। সো আমরা ইমামদেরকে ট্রেনিং দিছি খুতবার সময় যেন বিএনএ প্রায়োরিটি মেসেজ খুতবা পাঠের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, এই যে ওনারা এই কাজটা করতেছে, এটা হচ্ছে ইমিডিয়েট আউটকাম। ঠিক আছে, আর স্টেডি লং টার্ম আউটকামের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে যে এই যে বাজারে আমরা বলি যে পুরুষরা হচ্ছে নিয়মিত নিউট্রিশিয়াস ফুড কিনবে, নারীরা নিউট্রিশিয়াস ফুড রান্না করবে এবং ওমেন এম্পাওয়ারমেন্ট হবে। হ্যাঁ, এই যে তিনটা রেজাল্ট এরিয়া আমরা বলি, এই তিনটা রেজাল্ট এরিয়াতে যখন রেগুলার বেসিসে এই বিহেভিয়ার গুলো মানে ওনারা হচ্ছে প্র্যাকটিস করা শুরু করবে, তখন এটা স্টেডি এবং লং টার্ম রেজাল্ট। সেটার কারণে কিন্তু আমাদের রেজাল্ট লেভেল বা গোল লেভেল যেটা, হ্যাঁ, ডাইটারি ডাইভার্সিটি ইনটেক, সেইখানে কিন্তু হিট করবে। সেইটারে বলতেছি স্টেডি আউটকাম, স্টেডি লং টার্ম আউটকাম। আর আউটপুট ডিরাইভড কি অ্যাট্রিবিউশন, ছোট 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 পরিবর্তন, ছোট ছোট পরিবর্তন বলতে ধরেন হচ্ছে কোন একজন এআইআর ভেন্ডরকে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ট্রেনিং দিলাম, সেই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ট্রেনিং পেয়ে সে হয়তো প্রথমেই সে সমস্ত গুড এগ্রিকালচার
স্যার প্র্যাকটিস অ্যাডপ্ট করতে পারে নাই, সে আস্তে 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 করে সে পরিবর্তনের দিকে যাচ্ছে, বা হচ্ছে সে চিন্তা করতেছে সে হয়তো এই কি কালচার প্র্যাকটিসটা কিভাবে করবে, আরো আমাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করতেছে, আরো জ্ঞান নেওয়ার চেষ্টা করতেছে, এবং একটা সময় পরে গিয়ে সে আসলে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে ইমপ্রুভ টেকনোলজি গুলি সেইগুলি অ্যাডপ্ট করছে। এই অ্যাডপশনের আগ পর্যন্ত যে পরিবর্তনের ধারাটা, হ্যাঁ, সেগুলি হচ্ছে ছোট ছোট অ্যাট্রিবিউশন, সেগুলি হচ্ছে আউটপুট ডিরাইভ কি অ্যাট্রিবিউশন, দোজ আর ক্রিয়েটেড অ্যান্ড এনফোর্স টুয়ার্ডস আউটকাম। বুঝতে পারছেন আপা? থ্যাংক ইউ। জি, আমি আগাবো ইন্দর ভাই? হ্যাঁ হ্যাঁ, আগান আগান আগান। আচ্ছা, এখন এই বিএমএ বিএনএ কেস স্টাডি বা সাকসেস স্টোরি বা চেঞ্জ স্টোরি, হ্যাঁ, আমরা তিনটা নাম বলতেছি। এই তিনটা নামের আসলে তিন রকমের মজাদা আছে আর কি, সেইটা পরবর্তীতে নিচে আসবে। কিন্তু আমাদের এই যে স্টোরি ক্যাপচারিং এর কিছু প্রাইম ফোকাস এরিয়া আমরা বাছাই করে রাখছি, যেই যেগুলোতে আমরা এখন টার্গেট করব। হ্যাঁ, বর্তমান সময়ে এই প্রাইম ফোকাস এরিয়া কি, এই তিনটা লক্ষিত লক্ষ্যমাত্রা, একটা হচ্ছে পুষ্টি, একটা হলো ওয়াশ, আরেকটা হলো নারী ও কিশোরীর ক্ষমতায়ন। হ্যাঁ, এগুলি যদিও রেজাল্ট এরিয়া, কিন্তু এইসব এরিয়াতে যখন কোনো পরিবর্তন সূচিত হয়, হ্যাঁ, ছোট ছোট পরিবর্তন ঘটে, সেগুলিকে আমরা ফোকাস রাখবো। দুই নম্বরে বলতেছি এমন কোনো ভালো ফলাফল যা আসলে প্রকল্পের আগে আমরা কখনো চিন্তা করি নাই যে এই ধরনের রেজাল্ট আসবে, বা কাঙ্ক্ষিত রেজাল্ট হিসেবে কখনোই চিন্তা করা হয় নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এমন কিছু রেজাল্ট তৈরি হয়েছে বা জেনারেট হয়েছে যেটা আসলে আমাদের প্রকল্পের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে। উদাহরণ যদি আমি দেই, ধরেন আমরা আমরা অবজেক্টিভলি সিলেক্ট করি নাই যে কমিউনিটি ইউথরা, হ্যাঁ, কমিউনিটি যে ইউথ পপুলেশন, শুধুমাত্র অ্যাডোলেসেন্ট না, যুবকরা চেঞ্জ এজেন্ট হিসেবে বিএন এর জন্য আসলে ওরা কাজ করে যাবে বা অ্যাক্টিভ রোল প্লে করবে, হ্যাঁ, সমাজের মধ্যে পরিবর্তন আনার জন্য এক ধরনের অ্যাক্টিভিজম শুরু করবে বা মুভমেন্ট শুরু করবে, এইটা আমরা আগে কখনো চিন্তা করি নাই, কিন্তু দেখা গেল যে আমাদের প্রকল্পের কাজের ফলে এই ধরনের পরিবর্তন শুরু হয়ে গেছে। সো সেইগুলি নিয়ে বলতেছি যে কাঙ্ক্ষিত লক্ষ্য আগে আমাদের ছিল না, কিন্তু এরকম কিছু ফলাফল যেগুলি আসলে আমাদের কমিউনিটিতে তৈরি হচ্ছে বা এই ধরনের ফলাফল তো আমরা এখন দেখতে পাচ্ছি, সো সেইগুলিকেও আমরা ফোকাসে রাখবো। এখন তৃতীয়ত তিন নম্বর আমরা যেটা বলতেছি, খারাপ পরিস্থিতি, প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার কৌশল। আমরা অনেক রকমের চ্যালেঞ্জে পড়ি না, ব্যারিয়ার তৈরি হয়, চ্যালেঞ্জ তৈরি হয়, আবার সেই চ্যালেঞ্জ গুলো আমরা কাটায় উঠি। তো এই ধরনের পরিস্থিতি থেকে কিভাবে আমরা কাটায় উঠছি সেটা একটা স্টোরি হইতে পারে, হ্যাঁ, সেটা একটা কেস স্টোরি হইতে পারে, সেটার আমরা সাকসেস স্টোরি বলবো না হয়তো, বা সেটার আমরা চেঞ্জ স্টোরি বলবো না, কিন্তু সেটা একটা স্টোরি। এবং আমরা অনেক সময় প্রকল্পের কোন ইমপ্লিমেন্টেশন স্টেজে গিয়ে দেখা গেল যে মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, কোন একটা ভুল সিদ্ধান্তের কারণে খারাপ কোন কনসিকোয়েন্সেস তৈরি হয়েছে। সো এই যে ভুল পরিস্থিতি, ভুল সিদ্ধান্তের কারণে আসলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটাও কিন্তু আসলে একটা কেস। এই কেসটাকে আমাদের ক্যাপচার করা দরকার এই কারণে যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করতে পারি, এই ধরনের বিষয়কেও আমরা আসলে ফোকাসে রাখবো। সো তিন ধরনের বিষয়কে আমরা ফোকাসে রাখবো। এক হচ্ছে প্রকল্পের যে রেজাল্ট এরিয়া আছে সেই রেজাল্ট এরিয়াকে আমরা ফোকাস রাখবো। দুই নম্বরে বলতেছি যে প্রকল্পের কাঙ্ক্ষিত অবজেক্টিভ হিসেবে আমরা আগে কখনো চিন্তা করি নাই, কিন্তু এরকম কোন ফলাফল তৈরি হয়েছে যেটা আসলে প্রকল্পের জন্য সহায়ক ভূমিকা পালন করতেছে। এবং তিন নম্বরে আমরা বলবো যে আমরা কোন চ্যালেঞ্জ সাকসেসফুলি ওভারকাম করছি, হ্যাঁ, এই যে আমাদের স্ট্র্যাটেজি এইটাকেও আমরা মাথায় রেখে কেস
ক্যাপচারের জন্য আমরা ফোকাস থাকব। বুঝা গেছে এই তিনটা এরিয়া? আচ্ছা নিলয়, নিলয় ভাই জি। আচ্ছা এইখানে যেমন পুষ্টি, ওয়াশ এবং নারী বা কিশোরের ক্ষমতায়ন লিখছেন, হ্যাঁ জি, নারী এবং কিশোরের ক্ষমতায়নটা বি স্পেসিফিক হইছে জি, পুষ্টি এবং ওয়াশ এই জায়গাতে আরো কিছু জিনিস নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আমাদের যে ধরনের চার ধরনের যে বিহেভিয়ার আছে ভাই, এগুলি ডিটেইল নিচে আছে, আমি এখানে জাস্ট হচ্ছে মানে সংক্ষেপে প্রাইম ফোকাস হিসেবে এই তিনটা এরিয়াকে এখানে হাইলাইট করছি। ডিটেইল আছে মানে এখানে কিন্তু মার্কেটের কথা আসেনি। হ্যাঁ ধরেন আমরা যে মার্কেট, যেমন পুষ্টির ক্ষেত্রে মার্কেট মার্কেট জড়িত, ওয়াশের ক্ষেত্রে মার্কেট জড়িত, সেই বিষয়গুলো ডিটেইলে পরবর্তীতে। না না শুনেন নিলয়, আমার হচ্ছে প্রথমে আমার কাছে যেটা মনে হয় আমার ফিডব্যাক যেটা, আমাদের প্রথমে জিনিসটার হচ্ছে প্রথম সেন্সটাই আসতে হবে মার্কেট মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট মানে এমএসপি জিনিসটা ফার্স্ট ফার্স্ট আউটপুট আউটকাম অনেকগুলো বললেন না, সো আমাদের মার্কেট জিনিসটাকে একটু ফোকাসড আসতে হবে এবং এটা হচ্ছে আপার লেভেলের, এটা অবশ্যই। ধরেন ডায়েটারি ডাইভার্সিটি, আসলে ওনারা আসলে ডায়েটারি ডাইভার্সিটি হয়তো দেখলেই না, হয়তো আগামী এক বছর বা দেড় বছর, কিংবা নারীর ক্ষমতায়ন এটা হয়তো আগামী এক বছর এটা আসবেই না। তো আমাদের যে মার্কেট কেন্দ্রিক, মার্কেটে তাদের কি ধরনের ওমেনদের পার্টিসিপেশন, মার্কেটে কি ধরনের বিজনেস এনভায়রনমেন্ট, বিজনেসে কি ধরনের তার সেলস এর কিভাবে মোটিভেশন হচ্ছে, মার্কেটে প্রমোশনের কি অবস্থা হচ্ছে, বা মার্কেটে তার ওয়াশ বিহেভিয়ার যেমন হচ্ছে, মানে আমি বলার চেষ্টা করতেছিলাম ফার্স্ট উই নিড টু ফোকাস অন দা এমএসডি লেন্সে, ঠিক আছে? কারণ আমরা যদি এমএসডি এর মাধ্যমেই আসলে নিউট্রিশন, নারীর ক্ষমতায়ন এবং ওয়াশের ওই জায়গায় যেতে চাই। হ্যাঁ সো হিন্দুল ভাই আমি আপনার কথাটা বুঝতে পারছি, আমি এই তিনটা এরিয়াকে এখানে রেখেছি হচ্ছে ব্রডার রেজাল্ট এরিয়া হিসেবে, যাতে করে আমরা আসলে বিএন এর বাইরে অন্য কোনো কিছুর রেজাল্ট কে আসলে আমাদের ফোকাসে না নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। যেমন আমরা মিল ট্রেনিং এর সময় আমরা বলতেছিলাম যে যদি রিভার ইরোশনের কারণে যদি কোনো গ্রাম ভেঙে যায় এবং হচ্ছে নারীরা ভালনারেবল হয়ে পড়ে এবং সেখানে কোনো হিউম্যানিটেরিয়ান রিলিফ সাপোর্ট গিয়ে আসলে একটা ভালো সিচুয়েশন তৈরি করে, তখন সেটা আসলে আমাদের কেস হবে না, আমাদের কেস হবে শুধুমাত্র সেই এরিয়াগুলো যেখানে বিএন এর কন্ট্রিবিউশন আছে। সো সেই জায়গাগুলোকে হাইলাইট করার জন্য আমি আসলে তিনটা রেজাল্ট এরিয়াকে এখানে হাইলাইট করছি, আর আপনার আপনি যে বিষয়গুলো নিয়ে আসছেন সেগুলো আমি ডিটেইলে পরে এখানে আছে, পরের স্লাইডগুলোতে আছে, সেগুলোতে আমি ডিটেইলে যাচ্ছি ভাই। নিলয়দা যদি আমি একটু বুঝে থাকি, মানে ঘটনাটা এরকমই মনে হয়েছে যে আসলে প্রজেক্টের রেজাল্ট এর থেকেই আপনি সরাসরি মানে তিনটা ইমিডিয়েট রেজাল্টে চলে আসেন, তাই তো? এবং বিস্তারিত আমরা আরো দেখতে পাবো এর সেগ্রিগেশন। জি 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 জি, কারণ কি এখানে স্পষ্ট বোঝা যায় পুষ্টি আইআর ওয়ান ওয়াশ এবং আইআর থ্রি, আর আইআর টু হলো নারী ক্ষমতায়ন, যেটা জি 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 ওই যে নিচে যেমন নোটে বলা আছে অল অফ দা এভাব নট now not treating as result only outcome and attribution level so jeta hindi me bolte chailo je amra tale ektu details ta ba jeta theke onara ashole detail ta ache bhai ami pura ta bangla detail ta niche slide gulo te ache ji ji ektu dekhi dile ami pore slide e jacchi acha alpo nirbachoner khetre proyojonio বিষয় বা বিষয়বস্তু নির্দেশিকা, এখানে আমি একেবারে ডিটেইলে বলার চেষ্টা করছি যে যেমন প্রথমটা বলতেছি না মহিলা কিশোর গর্ভবতী দুগ্ধ দানকারী মা, 5 বছরের কম বয়সী শিশুর বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভ্যাস, হ্যাঁ এই রেজাল্ট এরিয়াতে যখন কোনো পরিবর্তন আসে, হ্যাঁ সেই সেই এটা কিন্তু আমি রেজাল্টকে ফোকাস করতেছি না, কিন্তু এই এই যে রেজাল্ট এরিয়া এখানে যদি কোনো পরিবর্তন আসে, হ্যাঁ নারী যদি কোনো নারীর বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভ্যাস গ্রহণের ক্ষেত্রে, হ্যাঁ যদি রেগুলারলি তার হাজবেন্ড নিয়মিত পুষ্টিকর খাবার বাজার থেকে কিনে নিয়ে আসে,
সেইটাও এখানে কনসিডারেশনে আসবে। দুই নম্বরে বলতেছি যেটা নারী ও কিশোরীদের ক্ষমতায়ন, ক্ষমতায়নের অনেক রকমের লেভেল আছে। এক হচ্ছে যে তার পরিবারে তার সঠিক টাইম ইউজের ব্যবহার, তারপরে হচ্ছে তার লেজার টাইম, তারপরে হচ্ছে তার ইকোনমিক অ্যাক্টিভিটিতে তার অবদান, তার হাউজহোল্ড ওয়ার্কের ক্ষেত্রে ফ্যামিলি অন্যান্য ফ্যামিলি মেম্বারদের কন্ট্রিবিউশন, এই বিষয়গুলো এখানে আসবে। দুই নম্বরে বলতেছি নারী ও কিশোরী মেয়েদের স্বদক্ষতা বা সেলফ এফিকেসি বললে যেটা বোঝায় আর কি। সেলফ এফিকেসির ডিটেইল ডেফিনেশন আমাদের আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, আমার কাছে বাংলায় করা আছে। হ্যাঁ, সেলফ এফিকেসিতে কি কি জিনিস বোঝানো হয়। তারপরে হচ্ছে পানীয় জল পয় নিষ্কাশন, ব্যক্তিগত সুরক্ষা পরিচ্ছন্নতা, মেনস্ট্রুয়াল হাইজিন, আচরণগত উন্নয়ন বা পরিবর্তন, এইখানে যে ছোট ছোট পরিবর্তন বা হচ্ছে এখানে সে জ্ঞানকে কাজে লাগিয়ে তার আগে একটা করতো, এখন সে এইটা না করে এইটা করতেছে, এই যে পরিবর্তন গুলো সেগুলো এখানে ফোকাসে রাখতে হবে। দুই নম্বরে বলতেছি উন্নত মানসম্পন্ন পুষ্টিকর খাদ্য প্রাপ্যতা সুলভ ও সহজ প্রাপ্য, মানে এখানে মার্কেট সিস্টেম কথা বলা হচ্ছে, পুষ্টি ওয়াশ স্বাস্থ্যকর খাদ্য পণ্য বাজারজাতকরণের উন্নয়ন, এই যে মার্কেট সিস্টেমের মধ্যে যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেস। হ্যাঁ, ভেন্ডর আগে হচ্ছে হাইজিন মেনটেন না করে হয়তোবা মাছ বা ফিশ প্রসেস করতো না, সে এখন এটা করা শুরু করছে, বা ফিশ ভেন্ডর অ্যাসোসিয়েশন একটা ইনিশিয়েটিভ দিচ্ছে, সবাই মিলে একটা ফান্ড জোগাড় করতেছে, এই যে ঘটনাগুলো এগুলো একটা কেস হিসেবে এখানে আসবে এটার আন্ডারে। তারপরে বলতেছে উন্নত মানের পণ্য বিক্রয়, পুষ্টিকর খাদ্য, খাদ্য পণ্য বিক্রয় ও সরবরাহ, ওয়াশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টেকসই ও উপযুক্ত পণ্য সরবরাহ, কোন পণ্য বা সেবা বাজারজাতকরণে সাফল্য যা প্রকল্পের জন্য অনুকরণীয়, স্বাস্থ্যকর আচরণ এর জন্য গ্রাহক ক্রেতাকে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সরবরাহ উৎসাহিতকরণ, মানে বিজনেসম্যান যদি হচ্ছে তার ক্রেতাদেরকে তথ্য দেয় উৎসাহ করে কোন কোন খাবারটার মধ্যে পুষ্টি বেশি, এই করোনার সময়ে ইমিউনিটি বুস্ট করার জন্য আপনার এইটা এটা খাওয়া উচিত, এই ধরনের পরামর্শ যদি দেয়। তারপরে হচ্ছে গ্রাহক ক্রেতার সাথে বিশ্বস্ততা অর্জন ও গ্রাহকের বিশ্বস্ততা ধরে রাখার জন্য আবার হচ্ছে ব্যবসায়ী যদি নতুন কোনো উদ্যোগ গ্রহণ করে, তারপরে বিশ্বস্ততা নিশ্চিতকরণ ও সহজ নিশ্চিতকরণ, সহজ ও টেকসই পদ্ধতি অবলম্বন, এবং সর্বোপরি ব্যবসায়িকভাবে সে যদি উন্নয়ন করতে পারে, শুধু উন্নয়ন না, আমাদের বিএন এর ফোকাস এরিয়াকে সে যদি এনশিওর করে তার ব্যবসায়িক উন্নয়ন ঘটাইতে পারে, তাহলে সেটাও আমাদের জন্য একটা কেস। এরপর তো বোঝা গেছে? জি ভাই, বুঝে গেছে, কোনো কিছু বাদ নাই, ডেভেলপমেন্ট হইলেই ওটা ধরতে হবে। জি ভাই বলেন। আমার জাস্ট জানার জন্য আর কি, যেহেতু গল্প নির্বাচনের বিষয় আর কি, আমি যদি প্রথম জিনিসটা দেখি, প্রথম পয়েন্টটা যে মহিলা কিশোর এবং গর্ভবতী দুগ্ধবতী মা এবং 5 বছর বয়সের কম বয়সী বৈচিত্র্যপূর্ণ খাদ্য অভ্যাস গ্রহণ করতেছে, অনেকগুলো কারণে খাদ্য অভ্যাস গ্রহণে পরিবর্তন আসতে পারে। এটা পারিবারিক একটা অ্যাওয়ারনেস এর কারণে হতে পারে, আবার মার্কেট অ্যাক্টরদের ইনিশিয়েটিভ এর কারণে হয়তো ওই অঞ্চলে বসতবাড়িতে তার সবজি উৎপাদন বাড়ায়, সে বৈচিত্র্যপূর্ণ খাবার খাচ্ছে। সেক্ষেত্রে আমি আসলে গল্প নির্বাচনের বিষয়টাকে কিভাবে নিব। আচ্ছা, এখানে আমি প্রথমেই বলে দিছি যে যদি কোনো রেজাল্ট এরিয়াতে বিএন এর কন্ট্রিবিউশন থাকে, আমাদের প্রজেক্টের কন্ট্রিবিউশন থাকে, তাহলেই সেইটাকে আমরা গল্প হিসেবে নির্বাচন করব। এখানে যদি অন্য কোনো প্রজেক্টের কন্ট্রিবিউশন বা সরকারের কোনো উদ্যোগের জন্য কন্ট্রিবিউশন অথবা সামাজিক পরিবর্তন এমনিতেই হয়েছে হয়তোবা সেটার জন্য আসলে পরিবর্তন হয়ে গেছে, সেই ধরনের গল্প কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। বুঝাইতে পারছি? জি জি জি। না, তারপরে
দাদা নিলয় দা মাসুদ বলছিলাম জি ডাটা কোয়ালিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ওই যে আগেও যেরকম একটু বললাম আমার মনে হয় কি যে আরেকটু সহজ এটা তো এটা ঠিকই যে ভাই এইমাত্র যেমন কোশ্চেনটা উঠালো যে আসলে চেঞ্জ তো আসলে বিভিন্ন ভাবে হবে এখন আমাদের মার্কেট যেটা হিন্দুল ভাই কিন্তু একটা শব্দ ছিল মার্কেট বেজ আসতে পারলে মনে হয় তো আমার মনে হয় এইভাবে যদি সবাই আমরা একটু চিন্তা করি মানে আমাদের এখন যত পার্টিসিপেন্ট আছে আসলে মার্কেট বেজ যদি চিন্তা করি যে আমাদের কাজই তো মার্কেট বেজ সেইভাবে আসলে কি চেঞ্জটা আসলে আনতে পারছি আমরা মানে এইভাবে যদি আপনি ডিজাইনটা একটু বুঝান আর কি মানে ঘটনা যেটা হয়েছে যে আমরা কিন্তু আউটপুট বা আমরা কিন্তু রেজাল্ট আমরা কিন্তু দেখলাম এবং মেইন মেইন তিনটা স্টেপে আমরা তিনটা জায়গায় আইআর ওয়ান আইআর টু আইআর থ্রি তিনটাই আমরা ধরবো যে হ্যাঁ আমাদের এই এবং এরপর থেকে আসলে যখনই আসতেছি তার মানে কি আমরা মার্কেট বেজ মার্কেটে আমাদের এই করার ফলে এইটা হয়েছে বা আমাদের স্কুলের সাথে আমরা এই করার পরে তারা এই হয়েছে তো এইভাবেই কিন্তু তাহলে মানে আমার মনে হয় পার্টিসিপেন্টটাও একটু সহজ ভাবে যদি নেয় এবং আপনি যদি এইভাবে ডিজাইনটা করে জি জি আমি আমি একটু একটু উদাহরণ দিই তুষার ভাই যেমন বললো আমি একটু দিই হ্যাঁ আমি তো অনেকের সাথে কথা বলি ধরেন এখন আমি একটা হচ্ছে গল্প নির্বাচন নিয়ে যেহেতু কথা আসছে কয়েকদিন আগে আমার সব টিডি ভাই তারপরে মনে হয় তুষার ভাইয়ের সাথেও কথা হয়েছে ইমাম ভাইয়ের সাথেও কথা হয়েছে একটা গল্প এখান থেকে আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি আমাদের হ্যান্ড ওয়াশিং স্টেশন দেওয়ার ফলে অনেক ট্রেডাররা অনেকের বক্তব্য হচ্ছে এখন তারা হাত না ধুয়ে এন্ট্রেন্সে কিন্তু আমরা দিছি হাত না ধুয়ে কেউ মার্কেটে ঢোকে না ইভেন হ্যান্ড ওয়াশিংটা যে এইভাবে করতে হয় এটা সরকার কেন এনজিও কেন কেউ এতদিন করতে পারেনি যেটা আমাদের দুই তিনটে হ্যান্ড ওয়াশিং স্টেশনের মাধ্যমে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে ইভেন এই ইয়েকে অ্যাড্রেস করা হয়েছে এই কোভিড কে অ্যাড্রেস করা হয়েছে এবং মানুষের বিহেভিয়ারটা হয়েছে এই দুটো এখন এখানে এই যে গল্পটা মানে হচ্ছে যদি গল্প এটা থাকে হ্যান্ড ওয়াশিং স্টেশনটা দেওয়ার ফলে উক্ত কমিউনিটির বা মাজারের তাদের হ্যান্ড ওয়াশিং এর চারিত্রিক বৈশিষ্ট্যের একটা পজিটিভ ধরনের চেঞ্জ হচ্ছে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে যদি গল্পের যদি শিরোনাম হয় এবং এই শিরোনামের ভিতরে অনেকগুলো উপাদান আছে যেমন কথা বলে আমি এগুলো পাইছি সেটা হচ্ছে উপাদান হচ্ছে আমরা মার্কেটের এটা এন্ট্রেন্সে দিছি মানুষ কতজন ঢুকছে না ঢুকছে এগুলো তো মনিটরিং এর মাধ্যমে আসতেছে কিন্তু গল্পটা হচ্ছে এন্ট্রেন্সে দেওয়ার কারণে লোকজন হাত অটোমেটিক ধুচ্ছে এবং এটা একটা বিহেভিয়ার পরিবর্তন হয়ে গেছে এবং যেহেতু মার্কেটে এইভাবে ধুচ্ছে এবং এটা যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস এটা কোনো না কোনো ভাবে কমিউনিটি পর্যায়ে হচ্ছে এর প্রেক্ষিতে কিছু কিছু ট্রেডার বলা শুরু করছে আমাদের স্টাফদের সাথে বাড়িটা এই লোকালিটিতে এ যাবৎকালে কোন সরকার কিংবা এনজিও কেউই এটা করে নাই আবার আরেক ধরনের গল্প হচ্ছে আমরা যখন মাইকিং করতেছি মাইকিংটা যখন দুই তিন রাস্তার মোড়ে করতেছি তখন দেখা যাচ্ছে আশেপাশে থেকে ফিমেলরা ওর কাছাকাছি আসে এসে মনোযোগ সহকারে শুনে ইনফরমেশন তার দরকার তারপরে আমাদের লিফটেট দিচ্ছে লিফটেটটা নিচ্ছে নেওয়ার পরে বলতেছে হ্যাঁ এটা খুব ভালো কাজ করতেছে হ্যাঁ এইটা কিন্তু একটা গল্প এই গল্পটা যদি আমি এই রকমের যদি একটা অন্য ধরনের আউট অফ দ্য বক্স থেকে যদি না দেখা হয় তাহলে কিন্তু এই যে কোভিড রেসপন্স এই হ্যান্ড ওয়াশিং স্টেশন মাইকিং এন্ড লিফলেট এই তিনটে নিয়ে গল্প কিন্তু একটা মানে তার স্বাস্থ্য সচেতনতা বাড়ছে এবং অন্যদের এক্সপেরিমেন্ট কিভাবে বাড়ছে এখন এই যে নিলয় এখানে যতগুলো বলছে এই আমার আমি যতটুকু বলছি সেটা হয়তো এই একশোটার ভিতরে হয়তো দুটোকে টাচ করছে কিন্তু এটা একটা গল্প এই গল্পটা মানুষকে জানাইতে হবে প্রজেক্টকে মানে ভিজুয়াল করাইতে হবে আমি যেটা বললাম এটা কি এটা গল্প না জি জি গল্প এবং এটা এটা একদম সুন্দর একটা বাস্তব উদাহরণ এবং আমাদের প্রজেক্টের সাথে একদম রিলেভেন্ট এবং পাইলাম কই আমাদের গল্পটা পাওয়ার জন্য ইমাম ভাইয়ের সাথে কথা বলতে হয়েছে তুষার ভাইয়ের সাথে কথা বলতে হয়েছে বিভিন্ন জনের সাথে কথা বলছি আমি তাই না জি 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 এবং আমি যদি ভাই আরেকটু অ্যাড করি যেমন আমি মানে খুব বেশি বলতে চাই না কারণ নীলয় দায়ের ছেড়ে দেবো সেটা হলো যে একটু যদি অ্যাড করি সেটা আপনার এই কথার উপরে যে এখানে এটা একটা গল্প এবং এই গল্পটাকে আমরা আরো আকর্ষণীয় করতে পারি আরো সুন্দর করতে পারি কিরকম আমি যদি বলতে চাই যেমন ধরেন আপনি বললেন যে এটা গভর্নমেন্ট বা
অন্য তেমন কেউ কোনো থেকে কিন্তু দেখে নাই, আমাদের প্রজেক্ট থেকে এটা পাইছে। কারণ আমার কিন্তু আমরা যতটুকু জানি বা এটা কিন্তু ডোনার বা আমরা যখন আর রিপ্লেস করবো এই টাইপের কাজ কিন্তু আমাদের অনেক প্রজেক্ট করছে ভাই। আর এমনকি আমি একটা বাস্তব উদাহরণ দিলেও মানে এটা খুব মানে একটা গল্প ঠিক আছে কিন্তু বাট আরো যদি ইফেক্টিভ, হ্যাঁ আমরা এখান থেকে এর সাথে কোলাবোরেট করে আরো কিছু বের হয়েছে সেটা মানে আরো ভালো। কারণ কি এই টাইপের যত প্রজেক্ট আছে এরা কিন্তু সবই এই মার্কেটের সাথে করছে যারা মার্কেটে কাজ করে। এবং আমি আমার নিজের এলাকায় দেখছি যেখানে কোনো প্রজেক্টের কোনো সহায়তাই নাই, তারপরও ওই কমিটি মানে ওইখানের লোকেরা মিলেও কিন্তু এগুলো করছে। তো সো আমরা আমি বলতে চাচ্ছি এটা যে আরো একটু ডিপলি যদি আমরা যাই তাহলে হয়তো বা নিলয়দার কাঙ্ক্ষিত খুঁজি সেরকম রেজাল্ট বা ভালো কোনো স্কুল পাবো। থ্যাংক ইউ। আচ্ছা আমি কিছু কিছু কি বলতে পারি ভাই? হ্যাঁ আগে যা ভাই। ভাই কিছু বলতে পারি কি ভাই? আপনার কথাটা নিচ্ছি বলেন। বলছিলাম যে এই মানে হিন্দুল ভাই অনেক ভালো এক্সাম্পল দিছেন এবং আমাদের সাথে সত্যি সত্যি বাস্তব আলোচনা হয়েছিল। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যে ইন্টারভেনশন করছি যতটুকু করি কিন্তু হয়তো ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান বা ওই কোনো একটা জায়গা থেকে এরকম কাছাকাছি কিছু ইনফরমেশনও পাইছে। এখন আমি তো গল্প যখন আমি রাইটিং করব তখন তো আর আমি অন্য জায়গার থেকে যেটা পাইছে সেটা যদি আমার প্রজেক্টের সাথে সমন্বয় থাকে মানে আমার যদি মনে হয় যে এটা যোগ করলে আরো আমার প্রজেক্টের ইমপ্যাক্ট বাড়বে দেন আমি লিখতে পারি। আদারওয়াইজ কি আমার ওটা লেখার দরকার আছে? কারণ আমি তো ফোকাস করব আমার প্রজেক্টকে। ভাই এক্ষেত্রে আমার পরামর্শ হবে যে অন্য কোথাও থেকে যদি অ্যাট্রিবিউশন এসে থাকে হ্যাঁ সেইটাকে অ্যাকনলেজ করতে হবে। হ্যাঁ সেইটাকে স্বীকার করতে হবে যে না আমি তো এটা করছি পাশাপাশি সরকারও এটা করছিল দুইটা মিলে এটা হয়েছে। বুঝাইতে পারছি আমার কথাটা? জি ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা আর আমি বলতে যাচ্ছিলাম যতটুকু সহায়ক হয় ততটুকু নিব আর যেটা আমাদের মানে আসলে আমার থেকে যদি আরেকজনের কাজ বেশি হয়ে যায় তাহলে তো আমার আমার কথাটা আবার একটু বলি মনে করেন আপনার কি হচ্ছে কি আমি প্রথম স্লাইডটা দাম তো আরেকবার মানে এর আগে শেষ করে তারপর যাচ্ছি। আমার কথা হচ্ছে ধরেন আমি যদি আমার উদাহরণ দেই হ্যাঁ বিএনএ আমাকে হচ্ছে ধরেন হচ্ছে কিভাবে হাউস হোল্ডে বা হোমস্টে গার্ডেনে কিভাবে এইটা শিখাইছে বিএনএ আমারে আর অন্য কোনো সাপোর্ট দেয় নাই কিন্তু সরকার আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিছে সরকার আমারে মেশিন কিনে দিছে সরকার আমারে ধান দিয়ে সবজি বীজ দিছে। এখন আমি যদি কেস স্টোরি লিখতে যাই হ্যাঁ যে আমি শুধুমাত্র ট্রেনিং পেয়েই এত কিছু করে ফেলছি তখন এইটা এটার আর রিলেভেন্স থাকে না এটার আর কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। কিন্তু আমি যদি বলি যে বিএনএ যখন আমাকে ট্রেনিংটা দিছে পাশাপাশি আমি সরকারের কাছ থেকে এই এই সহায়তা পাইছি এবং বিএনএ স্টাফরা স্টাফদের সাথে আলোচনার মাধ্যমে আমি আমার এই বাগানটা আমি দাঁড় করাইছি তখন আমার এই আউটপুটটা আসছে। সো আপনি যখন অন্য কোনো অ্যাট্রিবিউশনকে এখানে রেজাল্টের মধ্যে দেখাবেন তখন সেইটাকে আসলে আপনার স্বীকার করতে হবে হ্যাঁ যদি বিএনএ এর বাইরে হয়। আর যদি বাইরের অন্য কোনো কিছুই না থাকে তাহলে তো সেটা আর স্বীকার করার বিষয়ই নাই। হ্যাঁ যেমন ধরেন একজন মানুষ শুধুমাত্র শিক্ষা পেয়ে কিন্তু উন্নয়ন হয়ে যায় না তার হচ্ছে পারিবারিক সাপোর্টও লাগে। তো পারিবারিক সাপোর্টের কথা কি আমরা লিখি না? তো আমরা গভর্নমেন্টের সাপোর্টের কথা কেন লিখব না? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই একটু আমি বলতে চাই ভাই। হ্যালো জি ভাই বলেন। আমি একটু যদি বুঝে থাকি আমার কাছে যে জিনিসটা একটু মনে হয় যে আমরা যদি একটা সাকসেস স্টোরি লিখছি কিন্তু লিখতে যায় যদি দেখা যায় যে অ্যাট্রিবিউশনটাই বেশি হয়ে যায় আমার ডিএনএ অ্যাক্টিভিটি থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ভাববার বিষয় যে আমার আমার অ্যাক্টিভিটির জন্য ফোকাস হয় হতে পারে অ্যাট্রিবিউশন সেটাও আমরা অ্যাকনোলেজ করবো কিন্তু আমার ফোকাসটা যেন অবশ্যই একটু বেশি হয়। বাসের আগের স্লাইড লাস্ট লাইনটা দেখেন কি লিখছেন আগের স্লাইড দেখেন তো জি তার আগেরটা
এই যে এই যে নিলয় যে এই যে তিন নম্বরে কি লিখছেন নিলয় আউটপুট ড্রাইভ জি এই যে এতক্ষণ যা কথা হচ্ছে এটা বেশি নেব না ওটা বেশি নেব ওটা কম অবশ্যই ওখান থেকে আসলে আপনারা কন্ট্রিবিউশন মানুষের থাকলে এটা অবশ্যই স্বীকার করতে হবে কিন্তু আমার খুঁজবে শুধুমাত্র এই আউটপুট ড্রাইভ আমি যেটা কাজ করছি আমি আমার চোখ মাথা মগজ মনন ঘুরবে শুধুমাত্র এই তিন নাম্বার ওই প্রথম দুটো কথা মানে আমি কি করছি তাই না জি জি সো এই হচ্ছে আউটপুট ড্রাইভ হইতে হবে সবকিছু আমি ওই জন্য এই স্লাইডটাই আসতে চাইছি মানে এতগুলো কথার ব্যাখ্যাটা কিন্তু ইংলিশের ওই দুটো মাত্র ওয়ার্ড আচ্ছা আমি পরে যাব এখন হ্যাঁ যাব আচ্ছা আমার মনে হয় কি আমি হচ্ছে এই স্লাইড গুলো শেষ করলে পরে আপনাদের অনেক প্রশ্নের উত্তর হয়তো নিজেরাই পেয়ে যাবেন আপনারা যদি একটু প্রশ্নগুলো ধরে রাখেন তাহলে আমি আমার প্রেজেন্টেশনটা অন টাইম শেষ করতে পারবো কারণ হচ্ছে লম্বা জিনিস আছে লিস্ট আছে তো সেগুলি শেষ করতে হবে তারপরে হচ্ছে আমরা একটা ওপেন ডিসকাশনের জায়গা রাখবো যেখানে আসলে জি ভাই নিলয় নিলয় ভাই মানে স্লাইডে স্লাইডে পোর্শন করে গেলে মনে হয় বেটার দরকার লাগলে আমরা আজকে একখানে পজ দেবো আবার শুরু করব কিন্তু অনেকের এটা মানে ধৈর্য যদি করবে মানে তখন মনের কথাটা এখনই বলে ফেলাটা আপনার জন্য সুবিধা ওনাদের জন্য সুবিধা আচ্ছা তারপরে হচ্ছে আগের সেকশনে কন্টিনিউয়েশন হ্যাঁ এখানে যেখানে আমরা বলতেছি মাছ জাতীয় খাদ্য হ্যাঁ সুরক্ষার সাথে বাজারজাতকরণ এই বিষয়ে ইনিশিয়েটিভ হ্যাঁ আমি যেমন আগে বার উদাহরণ দিয়ে বলতেছিলাম যে ফিশ ভেন্ডার অ্যাসোসিয়েশনরা হয়তো একসাথে হয়েছে তারা একটা ফান্ড জোগাড় করতেছে এই এটাও একটা কেস হইতে পারে সুরক্ষার সাথে বাজারজাতকরণ সংরক্ষণ বিপণন কাজকারী সমিতি বা সমিতি সদস্যদের দ্বারা নানা রকমের ইনিশিয়েটিভ বা দায়িত্ব পালন এগুলো আমাদের কেস হইতে পারে বাজার থেকে পরিবার গৃহস্থলী পর্যায়ে প্রকল্পের ফলাফল অর্জনের ক্ষেত্রে বাস্তবসম্মত সেতু বন্ধন এর ফলাফল বা বাস্তব উদাহরণ এরকম এখন পর্যন্ত আমরা এরকম কোন সেতু বন্ধনের বাস্তব উদাহরণ পাই নাই যে আমরা কাজ করতেছি গ্রোথ সেন্টারে কিন্তু সেটার ফলাফলটা ডিরেক্ট গিয়ে পড়তেছে হাউজহোল্ড লেভেলে সো এরকম যদি কোনো উদাহরণ আপনারা পান তাহলে সেটাও একটা কেস হইতে পারে তারপরে হচ্ছে বাজারজাতকরণ প্রক্রিয়া ব্যবস্থা ব্যবসায়িক কৌশল অবলম্বনের কারণে সেরা মান সম্পন্ন খাদ্য পণ্য সরবরাহ সুলভে ও লাভজনকভাবে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বা ব্যবসায়ীদের দ্বারা সেটা লাভজনক হচ্ছে এই ধরনের কোন ইনিশিয়েটিভ বা কোন পণ্যের মার্কেটিং যদি এরকম মানুষ সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচ মেনটেন করে সেটা লাভজনক হয় সেটাও একটা কেস হিসেবে এখানে নিয়ে আসতে পারি যে আমরা খুলনার অমুক গ্রোথ সেন্টারে এই ফল ব্যবসায়ী এইভাবে সে বাজারজাতকরণ করতেছে এটা একটা কেস সো এটাকে আমরা রেপ্লিকেট করতে পারি অন্য কোন জায়গায় সো এই এইটাও একটা কেস হইতে পারে তারপরে বলতেছে যে পরিবেশ বান্ধব ব্যবসায়িক উৎপাদনশীল কার্যক্রম প্রকল্পের কোন উদ্যোগও হতে পারে কোন উদাহরণ শেখা বা শুরু করা এটা হচ্ছে পরিবেশ বান্ধব বা পরিবেশ বান্ধব যে কোনো ইনিশিয়েটিভ যেটা প্রকল্পের আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি আমাদের অফিসের মধ্যে এমন কোন পরিবেশ বান্ধব ইনিশিয়েটিভ আমরা শুরু করলাম যেটা আসলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিকে এনশিওর করে সো এই ধরনের গুড ইনিশিয়েটিভও আমরা কেস হিসেবে নিয়ে আসতে পারি প্রকল্পের ফলাফল বা পরিবর্তনের ফলাফল ফলাফল আনতে প্রকল্পের দ্বারা গৃহীত কোনো অ্যাডমিন বা অপারেশনাল বিন্যাস বা প্রকল্পের অর্জনের পথে ফলপ্রসূ সহায়ক ভূমিকা পালন করতেছে অ্যাডমিন বা ফাইন্যান্সিয়াল কোনো অপারেশনাল ইস্যুস যেটা আসলে আমাদের জন্য কাজ করার জন্য সহায়ক ভূমিকা পালন করতেছে এবং হচ্ছে সাপোর্টিভ একটা অ্যাট্রিবিউশন ক্রিয়েট করতেছে সেই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটাকেও আমরা কেস হিসেবে নিয়ে আসতে পারি ভ্যালু চেইন সিস্টেম এখানে ফ্রন্ট ভেঙে গেছে বা মান চেইনের সেরা অনুশীলন বা অগ্রাধিকারকে ফোকাস করা কোন একটা পণ্য উৎপাদকের কাছ থেকে বাজারে এসে ভোক্তার হাত পর্যন্ত
যে চেইন সিস্টেমটা, এটার মধ্যে যদি কোনো ভালো প্র্যাকটিস নতুন ভাবে শুরু হয়ে থাকে, আগে একভাবে করতো, এখন বিএন এর কাছ থেকে শিখে এখন নতুন ভাবে তারা এই প্র্যাকটিসটা করতেছে, ভ্যালু চেনের মধ্যে এই পরিবর্তনটা আসছে, এই ধরনের বিষয়ও এখানে কেস হিসেবে নিয়ে আসতে পারি। তারপরে ওয়াশ পণ্য বা ল্যাট্রিন ইনস্টলেশনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির গ্রহণ, যদি কোনো এলপি যদি আমাদের কাছ থেকে শিখে কোনো উন্নত প্রযুক্তির ব্যবহার করা শুরু করে, বা পরিবেশ বান্ধব কোনো টেকনোলজি সে ইউজ করা শুরু করে, এবং প্রকল্পের লক্ষ্য অনুযায়ী অনুকরণীয় উন্নত প্রযুক্তির ব্যবহার বা অভ্যাসগত পরিবর্তনে সেটা যদি ভূমিকা রাখে, তাহলেও সেটা কেস হিসেবে আমরা নিয়ে আসতে পারি। এই পর্যন্ত ঠিক আছে? আমি পরের স্লাইডে যাবো। চলেন ভাই। আচ্ছা, এরপরে কন্টিনিউশনে বলতেছে যে মহিলাদের, ওই যে আমরা প্রথমে বলছিলাম না যে মহিলা প্রথম পয়েন্টটা যে নারী ও কিশোরীদের ক্ষমতায়ন, এখানে আরেকটু ডিটেইলে বলার চেষ্টা করছি যে মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন। সামাজিক অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে নারীরা হয়তো গ্রোথ সেন্টারে আগে যাইতে পারতো না, নারীদের কিন্তু গ্রোথ সেন্টারের মুভমেন্টটা খুবই সীমিত আমাদের যে প্রকল্পের এরিয়াতে। সো বিএনএ কার্যক্রমের ফলে দেখা গেছে যে নারীরাও আসলে বাজারে যাওয়া শুরু করছে। অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে এরকম হইতে পারে যে নারীরা হোমস্টেড গার্ডেনিং এর মাধ্যমে বা অন্য কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা বিএনএ আসলে প্রমোট করছে, এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে সে আসলে নিজে কিছু ইনকাম করার নতুন করে সুযোগ তৈরি হয়েছে, এরকম কোন কেসকে আমরা নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে স্বাস্থ্য সেবা বা পুষ্টি বিষয়ে নারী নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়তো দেখা তৈরি হয়েছে, বা কিশোরী মেয়েদের পরিবারের পক্ষে বা নিজের কন্যা বা শিশুদের জন্য বা নিজের কিশোরী মেয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণের জন্য উল্লেখযোগ্য কোনো পরিবর্তন যেটা মা নিয়ে আসছে, মানে নিজের মেয়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজে খুব কনসার্ন, যেটা আগে সে কখনো পারতো না, যেটা আগে দেখা যেত যে পুরুষরাই সব সিদ্ধান্ত নিজে গ্রহণ করে, তো সেই ধরনের বিষয় পরিবর্তন। মহিলা ও কিশোরী মেয়েদের মেনস্ট্রুয়াল হাইজিন বিষয়ে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন, যেমন হতে পারে যে ব্যবহার বা পরিবারের সহায়তা বা পুরুষের সহায়তা বা মায়ের বিশেষ স্বপ্রণোদিত কোনো সক্ষম উদ্যোগ। দেখা গেল যে আগে পুরুষরা মেনস্ট্রুয়াল প্যাড হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসতো না, এখন সে বিএনএ দ্বারা সেন্সিটাইজ হয়ে এখন তার মেয়ের মেনস্ট্রুয়াল হেলদিনেস মেনটেন করার জন্য সে এখন সচেতন, সে এখন এটা নিয়মিত কিনে নিয়ে আসে এবং তার মা তাকে মনে করা দেয়। এই ধরনের যে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটাও কেস হতে পারে। কিশোর কিশোরীদের দ্বারা কোনো নির্দিষ্ট বিষয়ে সমাজে বা পরিবারের পরিবর্তনের ধারাকে চালিত রাখার কোনো সম্মিলিত বা একক উদ্যোগ, যেমন হচ্ছে আমরা কিশোর কিশোরীদেরকে আমরা চেঞ্জ এজেন্ট বলি, ওরা ইউথ। হ্যালো হ্যালো, তাহলে ভালো হয়। মোনায়েম ভাই আপনিও একটু মিউট করে রাখেন, রাফি ভাই একটা মিউট আছে, প্রদীপ দাটা একটু মিউট করেন। আচ্ছা, এখানে এই যে দুই নাম্বার পয়েন্টটাতে আমি যেটা বলতেছিলাম যে কিশোর কিশোরীদের দ্বারা পরিবারে বা সমাজে যদি কোনো পরিবর্তন আসে, হ্যাঁ, যেমন আমরা কিশোর কিশোরীদের সাথে কিন্তু কাজ করব, হ্যাঁ, কিশোর কিশোরীদের সাথে কাজ করব কি, তাদেরকে নানা বিষয়ে সচেতন করব, তাদেরকে নানা সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ করব, তাদের সেলফ এফিকেসি বাড়াবো যাতে করে তারা পরিবারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি তারা যদি এরকম কোন বিষয়ে ইনভলভ হয় যেটা সোশ্যাল মুভমেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের সর্বস্তরের একটা
বড় রকমের পরিবর্তনের ক্ষেত্রে তারা একটা সামাজিক আন্দোলনের গতিশীলতা নিয়ে আসছে, বা হচ্ছে স্বেচ্ছায় বিএনএর সাথে কাজ করে কোনো একটা বিষয়ে তারা পরিবর্তন আনতে যাচ্ছে। এই ধরনের কোনো ঘটনা যদি কোনো এলাকায় বা কোনো গ্রামে ঘটে থাকে সেটাকেও আমরা কেস হিসেবে নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে স্বকার্যকারিতা উন্নয়ন বা নারী ও কিশোর কিশোরীদের মধ্যে বিশেষ করে গ্রাম বা পরিবারের ক্ষেত্রে পরিবর্তনের সুর বা পরিবর্তন পরিবর্তনের সুর বা পরিবর্তন এইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে আগে একরকম ছিল যে নারীদের একেবারেই ঘরের বাইরে যাওয়া নিষেধ ছিল, নারীদের একেবারেই বাজারে যাওয়া নিষেধ ছিল, কিন্তু আমাদের যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম, যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটার কারণে আস্তে আস্তে করে মানুষের মানসিকতার একটা পরিবর্তন তৈরি হয়েছে। এই পরিবর্তন তৈরি হওয়া আর পরিবর্তন হয়ে যাওয়া কিন্তু এক জিনিস না। যদি পরিবর্তনের তৈরি হয়, হওয়ার সুর তৈরি হয়, তাহলেও সেটাকে আমরা একটা কেস হিসেবে নিয়ে আসতে পারি। যেমন একজন উদাহরণ দিয়ে যদি বলি, একজন বয়স্ক বুড়া লোক বলতেছে যে নারীরা তো আসলে ঘরের মাথা, মানে আমি কোট হিসেবে বলতেছি, নারীরা তো আসলে ঘরের মাথা, পরিবারের জন্য কি ভালো হবে সেটা সেই ভালো করে জানে, কোনটা কার পছন্দ সেটা পুরুষরা আসলে ভালো জানে না, তো তাদের বাজারে যাওয়া উচিত। এই ধরনের পরিবর্তন বা পরিবর্তনের সুরও যদি আপনি পান কোথাও, তাহলেও সেটাকে কেস হিসেবে আপনি নিয়ে আসতে পারেন গ্রামের মানুষের। তবে অবশ্যই সেই পরিবর্তনের সুরটা বিএনএ থেকে ডিরাইভ হইতে হবে, বিএনএ কার্যক্রমের ফলে তৈরি হওয়া পরিবর্তন হইতে হবে, বারবার করে বলতেছি কিন্তু। তারপরে গ্রামের মানুষ বা ব্যবসায়ীদের দ্বারা প্রকল্পের লক্ষ্য অর্জনের পক্ষে সক্রিয় অংশগ্রহণের সাথে স্বেচ্ছায় জড়িত হওয়া, যেমন হচ্ছে ভলেন্টারি এঙ্গেজমেন্ট যদি হয়ে থাকে, যেমন ভেন্ডররা হচ্ছে মিটিং এ তাদেরকে আগে জোর করে নিয়ে আসতে হইতো, এখন দেখা যাচ্ছে যে রেগুলারলি ভেন্ডররা অন টাইমে এসে বসে থাকে, এবং হচ্ছে ট্রেনিং অ্যারেঞ্জ করার জন্য আমাদের যে স্টাফরা আছে তাদের সাথেও তারা মিলে মিশে একসাথে কাজ করে সাকসেসফুলি ট্রেনিংটা তারা অ্যাকমপ্লিশ করে। এই ধরনের কোনো ঘটনা কোনো গ্রোথ সেন্টারে যদি ঘটে থাকে তাহলেও সেটা কেস হিসেবে আমরা নিয়ে আসব। তারপরে হচ্ছে যোগাযোগের কৌশল বা কমিউনিকেশন বা উপায়, যে প্রক্রিয়ায় যা প্রকল্পের পক্ষে নির্বাচিত সচেতনতার যে বিষয়গুলো বিষয়ে বা যে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা দরকার বা যে সমস্যাকে আরো বেশি ফোকাস করা দরকার, এরকম কোন কার্যকরী বিষয়ে যদি আমরা ভূমিকা পালন করে থাকি, যেমন কোনো একটা নির্দিষ্ট বিষয় যেটা আগে হয়তো আমরা ঢাকায় বসে বা ফিল্ডে না গিয়ে কখনো বুঝি নাই, কিন্তু ফিল্ডে গিয়ে দেখা গেল যে এই বিষয়ে সচেতনতাটা আসলে দরকার, বা এই বিষয়ে সচেতন না করলে পরে সমস্যা রয়েই যাচ্ছে, সো এই যে বিষয়টাকে আইডেন্টিফাই করা এবং ওই বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম যখন আমরা শুরু করব এবং শুরু করার ফলে যখন এই নির্দিষ্ট বিষয়ে সচেতনতা পেয়ে যখন ওই সমস্যাটা সমাধান হবে, তখনও সেটা একটা কেস হিসেবে আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এরপর কন্টিনিউ করলাম, প্রশ্ন আছে এই পর্যন্ত কারো? ভাই একটু একটা জিজ্ঞাসা ছিল ভাই, সেটা হচ্ছে যে ধরেন যে অর্গানিক প্রক্রিয়ায় ফুড প্রোডাকশন করলে সেটার কোয়ালিটি এবং নিউট্রিশন লেভেলটাও অনেক হাই থাকে, মার্কেট ডিমান্ডটাও অনেক বেশি হয়। এখন দেখা গেল এমন একজন উদ্যোক্তার যে অর্গানিক মেথডে ফুড প্রোডাকশন করতেছে, কিন্তু আমরা তো এটা শিখাইনি, সেটা কি তাকে আনা যাবে? যদি বিএনএ কন্ট্রিবিউশন না থাকে তাহলে তাকে কেস হিসেবে নেওয়া যাবে না। তবে আপনি যদি তার প্র্যাকটিসটাকে হ্যাঁ ডেমনস্ট্রেশন করান, হ্যাঁ যে এই যে দেখেন এই ভাই এভাবে ব্যবসা করতেছে, এই ব্যবসার ফলে কিন্তু উনারও ব্যবসার লাভবান হচ্ছেন এবং পাশাপাশি আমাদের যে কমিউনিটির লোকজন তারাও ভালো জিনিস পাচ্ছে, সেটা অন্যদেরকে যদি শেখান এবং অন্যরাও যদি শুরু করে তখন সেটা কেস হিসেবে আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, অথবা আমরা ইনফ্লুয়েন্স করে তাকে করালাম, সে ক্ষেত্রে আসবে তাহলে। হ্যাঁ 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 সেটাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, তবে একটা জিনিস মনে রাখবেন যে শুধুমাত্র বিএনএর
ডিজাইনের মধ্যে যেসব অ্যাক্টিভিটি আছে শুধুমাত্র সেগুলি দিয়ে কিন্তু রেজাল্ট যদি আমরা বিবেচনা করি সেইটা না করাটাই ভালো হবে, কারণ হচ্ছে আমাদের স্টাফদের ক্যাপাসিটিও কিন্তু অনেক ভাবে এর সাথে জড়িত। হ্যাঁ, যেমন ধরেন কোনো একটা ট্রেনিং কিভাবে আমরা দিব, সবচাইতে কিভাবে বললে পরে আমার ট্রেইনিরা আরভাবে বুঝতে পারবে, এই যে ক্যাপাসিটিটা এটা কিন্তু বিএনএ ডিজাইনের মধ্যে ইনবিল না, কিন্তু একজন স্টাফের একটা স্পেশাল ইনিশিয়েটিভের কারণে দেখা গেল যে একটা রেজাল্ট ক্রিয়েট হইলো, সেই স্টাফটাও কিন্তু আমাদের বিএনএর অংশ, সো সেটাকেও আপনি কেস হিসেবে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ ভাই। তারপরে বলতেছি যে অনুশীলন বা আচরণের পরিবর্তন, পুরুষদের দ্বারা পুষ্টিকর খাদ্য কেনা, দেখা গেল যে কোনো একটা গ্রোথ সেন্টারে আপনি দেখতেছেন যে কোনো একজন ব্যক্তি সে আগে রেগুলারলি হচ্ছে তার পছন্দ মতো খাবার কিনে নিয়ে যাইতো, কিন্তু এখন দেখতেছেন যে সে রেগুলার পুষ্টিকর খাবার তার পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছে, সো এটা একটা ইন্ডিভিজুয়াল কেস হিসেবে আপনি বিবেচনা করতে পারেন। পরিবারে নারীরা পুষ্টিকর খাবার রান্না করতেছে, তারপরে হচ্ছে বিক্রেতার দ্বারা পুষ্টিকর ও নানা জাতীয়, নানা জাতীয় বলতে হচ্ছে ডাইভার্স ফুড, খাদ্যদ্রব্য পণ্য সে বিক্রি করতেছে, দেখা গেল যে একজন ভেন্ডর আগে শুধু আলুই বিক্রি করতো, এখন সে পাশাপাশি অন্যান্য নানা জাতীয় খাদ্যদ্রব্য সে বিক্রি করতেছে, যাতে করে বিক্রি করতেছে কারণ কি আমরা তাকে ইনফ্লুয়েন্স করছি যে তুমি এইটা শুধুমাত্র আলু না বিক্রি করে পাশাপাশি এই আলুর পাশাপাশি এই জিনিসটাও বিক্রি করো, তুমি কচুর মুখী বিক্রি করো, তুমি কচুর পাশাপাশি হচ্ছে কচুর শাক বিক্রি করো, তুমি লতি বিক্রি করো, এই যে তাকে ইনফ্লুয়েন্স করা এবং সে যে শুরু করা এবং এর মাধ্যমে যে আসলে ডাইভার্সিফাই ফুড অ্যাভেলেবিলিটি মার্কেটে তৈরি হওয়া এইটাকেও একটা কেস হিসেবে নিয়ে আসা যায়। তারপরে হচ্ছে পণ্য ওয়াশ, উন্নত ওয়াশ বা হাইজিন পণ্যের সম্পর্কিত তথ্য বা উপকারিতা সম্পর্কিত তথ্য যদি ক্রেতাকে আমাদের বিক্রেতা সরবরাহ করে, এমন কোনো উদাহরণ ও এমন কোনো উদাহরণও কিন্তু আমরা কেস হিসেবে নিয়ে আসতে পারি। দেখা গেল যে কোনো একজন কোনো একটা গ্রোথ সেন্টারের একজন বিশেষ ভেন্ডর সে আসলে তার পণ্য বিক্রির পাশাপাশি সে রেগুলারলি প্রত্যেকটা বা অন্তত কিছু তার কাস্টমারকে সে রেগুলারলি বিএনএর ফোকাস যে ইনফরমেশন প্রায়োরিটি ইনফরমেশন সে দিয়ে যাচ্ছে, তাতে করে দেখা গেল যে সেই কাস্টমারও তার প্রতি খুশি, কাস্টমার সে বুঝতে পারলো যে না এই লোকটা তো ভালো ভালো ব্যবসায়ী তার কাছে রেগুলার আসবে, তাতে করে তার এই যে ব্যবসায়িক উন্নয়ন সেটাও করতেছে এবং তার এবং কাস্টমাররাও কিন্তু ইনফরমেশন পাচ্ছে, এই যে দুই দিকের একটা সমন্বয়ের একটা পরিবর্তন এটাকেও আপনি কেস হিসেবে নিয়ে আসতে পারেন। আবার এমিনির ক্ষেত্রে আমরা যারা এমিনি স্টাফ হিসেবে কাজ করি আমাদের ক্ষেত্রেও এর অনেক কেস হইতে পারে, যেটা আপনারা হয়তো ফিল্ডে ক্ষেত্রে দেখতে পারেন যে মনিটরিং ইভালুয়েশনে এমন কোনো কৌশল এমন কোনো পদ্ধতি এমন কোনো উদ্যোগ যেটার কারণে দেখা গেছে যে প্রকল্পের যে এমিনি অ্যাক্টিভিটি সেটা আরো অনেক বেশি কার্যকরীভাবে তার রোলটা সে প্লে করতে পারতেছে, যেটা অনেক বেশি ওই অ্যাক্টিভিটির সাথে অ্যালাইন্ড, ওই অ্যাক্টিভিটিকে মনিটর করার জন্য ওই কৌশলটাই সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট, এরকম কোনো বিষয়ও আসলে কেস হিসেবে হতে পারে। এছাড়াও আরো অনেক বহু বিষয়ে এর পরিবর্তন আমরা আমাদের কাজের মাধ্যমে আনতে পারি বা আনি বা রেগুলার এই কাজগুলো করে যাচ্ছি, যেগুলো আসলে আমাদের নিজেদের জাজমেন্টকে ইউজ করতে হবে, এই পরিবর্তনকে চোখ দিয়ে দেখতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। আমি আপনাদেরকে ঢাকায় বসে একেবারে লাইন বাই লাইন বলে দিতে পারবো না যে এখানে 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 পরিবর্তন হবে, এই পরিবর্তনগুলো আইডেন্টিফাই আমরা তখনই করতে পারবো যখন আপনারা আইডেন্টিফাই করতে হবে। সো আমাদের আমাদের যে ভিউজটা সেইটাকে ক্লিয়ার করতে হবে। তবে আমি যেটা চেষ্টা করব এই যে এখানে আমি কতগুলো বিষয়ের কথা বললাম এটাকে আরো ডিটেইল করে আপনাদেরকে রেজাল্ট ওয়াইজ সেগমেন্ট ওয়াইজ আমি একটা শীটে ভাগ করে দিব, সেটা এই সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। জি বলেন নিলয়দা, আমি একটু কথা বলতে পারি? বলেন নিলয়দা। হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি যে শুরুতেই হিন্দল ভাই বলতে চেষ্টা করেছিলেন যে
এমএসডি মানে মার্কেট সিস্টেম ডেভেলপমেন্টটা আমাদের প্রজেক্টের মেইন ফোকাস। তো এমএসডির তিনটা পিলার, একটি হলো ডিমান্ড, একটা সাপ্লাই, একটা হলো এনেবলিং এনভায়রনমেন্ট। এই ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রেও যদি সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন আসে সেটা কেস হবে। আমি তো ওই বিষয়ে স্পেশালিস্ট না, তো এটা যখন ক্রিয়েট করছি তো আমি হচ্ছে আসলে প্রজেক্টের ডকুমেন্ট এবং হচ্ছে এতদিন ধরে লার্নিং এর নানা ইস্যুস এখানে এটার মধ্যে ফিটিং করার চেষ্টা করছি। আপনাদের জন্য আরো ভালো হবে সেই জিনিসগুলোর উপরে যদি আপনারা কমেন্ট দেন তাহলে ওই অনুযায়ী আমি কাজ করে এই সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে ডেলিভারি দিব। ঠিক আছে ভাই? জি ইন্দর ভাই আমি আগাবো। হ্যাঁ হ্যাঁ আগান 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 আগান। আচ্ছা, whatever any change those have been seen or got the impression of changes that are being occurring discussed with us and captured those right now. যে কোনো পরিবর্তন যেটা আপনি দেখতেছেন যে বিএন এর যে কোনো কার্যক্রমের ফলে যে কোনো ইনিশিয়েটিভের ফলে ভালো পরিবর্তন শুরু হয়েছে, হ্যাঁ যেটা প্রকল্পের লক্ষিত পরিবর্তন নাও হইতে পারে, হ্যাঁ সেটা প্রকল্পের আমরা হয়তো চিন্তা করছি যে এই পরিবর্তন আমরা করব কিন্তু দেখা গেল যে তার বাইরে আরো অনেক পরিবর্তন তৈরি শুরু হয়ে গেছে, সেগুলোকে এখন থেকে আইডেন্টিফাই করেন, তাদেরকে ক্যাপচার করার জন্য এখন থেকে ইনিশিয়েটিভ নিতে থাকেন। আদারওয়াইজ এই যে রেজাল্ট গুলো এগুলো কিন্তু ল্যাপস হয়ে যাবে, হারিয়ে যাবে, এক সময় এগুলো খুঁজে পাবেন না, তখন বড় রেজাল্ট জেনারেট হয়ে যাবে। বড় রেজাল্ট যখন জেনারেট হয়ে যাবে তখন আসলে এই যে লজিক্যাল সিকোয়েন্স আসলে কিভাবে এত বড় রেজাল্ট তৈরি হলো তখন কিন্তু আমরা এই যে যোগফলটা সেটা কিন্তু আর মিলাইতে পারবো না। সো আমাদের কাজ এখন থেকেই শুরু করতে হবে। ঠিক আছে, আমি এখন এইটার জন্য যে টুলটা সেই টুলটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আলমগীর ভাই এটার উপরে আমাকে কমেন্ট দিয়েছিলেন, থ্যাংক ইউ আলমগীর ভাই, আমি আপনার কমেন্ট গুলো অ্যাডজাস্ট করছি এখানে। সো দেখা যায় না আমি শেয়ার করছি ভাই। আসছে আসছে অ্যাভেলেবল এখন দেখা যায়। আচ্ছা, এখন এই যে টুলটা, হ্যাঁ এই টুলটা কিন্তু আমরা আমাদের যখন মিল ট্রেনিং হয়েছিল আপনারা অনেকেই ছিলেন না, শুধুমাত্র টিডি ভাইরা ওই মিল ট্রেনিং এর সময় উপস্থিত ছিলেন, সেখানে এটা নিয়ে আলোচনা হয়েছিল এবং ওইটার উপরে ফিডব্যাক ছিল। ফিডব্যাক হওয়ার পরে তখন ওইটার উপরে আমি আবার কাজ করছিলাম, এখন এটা একটা ফাইনাল শেপে আসছে। তারপরে আমি আবার আমাদের টিমের মধ্যে এটা শেয়ার করছিলাম, আমাদের টিম থেকেও এটার উপর ফিডব্যাক দেওয়া হয়েছে, সেই ফিডব্যাক গুলো ইনকর্পোরেট করা হয়েছে। এটা শেয়ার করার পরে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেগুলো একটু বলবেন, বলার পরে আমি এটা সাথে সাথে অ্যাডজাস্ট করে ফেলবো, আমি কোনো ডিলে করব না, যাতে করে এটা ইমিডিয়েটলি ফিল্ডে রোল আউট হইতে পারে। ঠিক আছে, সো এই ফরম্যাটটার মাধ্যমে আসলে আপনারা এই যে পরিবর্তনগুলো, এই যে এতক্ষণ ধরে আমরা নানা রকমের পরিবর্তনের উদাহরণ নিয়ে আলোচনা করলাম, এই পরিবর্তনগুলোকে কিভাবে আপনারা ক্যাপচার করবেন স্টেপ বাই স্টেপ, হ্যাঁ সেই এই ফরম্যাট অনুযায়ী আপনারা সাজিয়ে যদি লেখেন তাহলে সেটা আসলে একটা কেস হিসেবে বা একটা ভালো স্টোরি হিসেবে আমরা পাবলিকেশন স্টেজে যেতে পারবো। এই যেখানে সামিউল ভাই আছে কমিউনিকেশনের জন্য, উনি প্রতিনিয়ত কিন্তু ভালো স্টোরি খোঁজেন। সো এই এই ফরম্যাটটাকে ইউজ করতে হবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো যে আমরা চাই আমাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করতে চাই, যেই কম্পিটিশনের মাধ্যমে আসলে আমরা একজন ভালো লেখক হয়ে উঠব। এবং আমরা কথা দিচ্ছি, সামিউল ভাইও এখানে আছেন, যে যেই স্টোরিটা প্রতি মাসে বা কোয়ার্টারে
কিছু স্টোরি আমরা সিলেক্ট করব যেগুলো পাবলিকেশনের জন্য আসলে যাবে, যে এগুলি প্রিন্টেড ভার্সনে যাবে অথবা অনলাইন ভার্সনে যাবে অথবা ই পাবলিকেশন হবে অথবা প্রিন্টেড হইতে পারে, এবং সেগুলি কিন্তু ইউএসএ থেকে শুরু করে আমাদের হোম অফিস বড় বড় পর্যায়ে এগুলো যাবে। সেখানে কিন্তু ক্রেডিট হিসেবে যে স্টোরিটা কে ক্যাপচার করেছে তার নামটা থাকবে, আমরা এটা এনশিওর করব। সো আমরা চাই এই প্রতিযোগিতাটা আমাদের মধ্যে শুরু হোক এবং একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা, হেলদি কম্পিটিশন আমাদের মধ্যে শুরু হোক। সো এই প্রথম অংশে দেখেন এখানে কিন্তু খুবই সিম্পল ইনফরমেশন, যেটা যে ইমপ্লিমেন্টিং পার্টনার আমরা সহজে প্রতিষ্ঠানে কাজ করি। আমরা যদি এমন কেউ হয়ে থাকি যে আইডির পক্ষ থেকে এই স্টোরিটা লিখছি তাহলে আইডির নাম লিখবো, অ্যাপের পক্ষ থেকে হলে অ্যাপের নাম লিখবো, বা জাগরণী চক্রের নাম লিখবো, বা ঢাকা মিশনের নাম লিখবো, ডেট অফ কেস কালেক্টেড, এই স্টোরির জন্য আমি যেই দিন ফিল্ডে মুভ করছি, নানা মানুষের সাথে ইন্টারভিউ করছি সেই ডেটটা এখানে লিখবো। তারপর হচ্ছে লোকেশন অফ দ্য স্টোরি, হ্যাঁ এই যে স্টোরিটা এটা আসলে কোন লোকেশনের, এটা কোন জেলার, কোন উপজেলার, কোন গ্রোথ সেন্টারের, কোন গ্রামের, কোন ইনস্টিটিউশন হইতে পারে, কোন পাড়া মহল্লার হইতে পারে, কোন নির্দিষ্ট কোন বাড়ির হইতে পারে, কোন একটা ভেন্ডারের দোকান হইতে পারে, কোন একটা গ্রোথ সেন্টারের কোন একটা নির্দিষ্ট প্লেস হইতে পারে, সেই লোকেশনটা হ্যাঁ এখানে একটু ডিটেল করে বলতে হবে, লাগলে আপনার এখানে স্পেস বাড়ায় নেবেন এরকম করে। তারপরে হচ্ছে রিপোর্টিং ডেট বা সাবমিশন ডেট, আপনি কমপ্লিট, এটা হচ্ছে যেদিন কেস কালেক্ট করছেন আর এটা হচ্ছে যেদিন আপনি সাবমিট করছেন আপনার অথরিটির কাছে। তারপর হচ্ছে আপনার নাম, যে কেসটা কালেক্ট করছে তার নাম, ডেজিগনেশন সহ। এটা দ্বিতীয় অংশে যেটা আসতেছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড বলতে এখানে প্রথমেই দেখেন নেম অফ দ্য অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির কথা কেন বলতেছি, যে আপনি যখন কোন একটা কেস সংগ্রহ করবেন, কোন একটা কেসকে হাইলাইট করবেন, সেই কেসটা অবশ্যই ডিএনএ কারণে সেই কেসটা, সেই স্টোরিটা জেনারেট হইতে হবে, অন্য কোনো স্টোরি কিন্তু আমরা নিব না। সো এখানে আপনার লিখতে হবে যে ডিএনএ এর কোন কার্যক্রমের ফলে আসলে স্টোরিটা তৈরি হয়েছে। এখন কি ক্লিয়ার হয়েছে কিছুটা, এখানে প্রশ্ন থাকার কথা? জি ক্লিয়ার, আমরা ক্লিয়ার ভাই। এমন এখন এরকম হইতে পারে যে ভাই একটু ক্লিয়ার ভাই, কিন্তু এখানে একটু প্রশ্ন হলো যে ওখানে তো ডিএনএ এর স্পেসিফিক অ্যাক্টিভিটি একটা না হয়ে দুটো হইতে পারে, তিনটাও হইতে পারে, সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ এই তো এই প্রশ্নটার জন্য ওয়েট করতেছিলাম। সেক্ষেত্রে আমরা আপনি হচ্ছে জাজ করবেন, হ্যাঁ এই কেসটার জন্য আপনার হাতে সর্বোচ্চ অথরিটি। আপনি যদি মনে করেন যে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসলে ভেন্ডর, শুধুমাত্র ভেন্ডর ট্রেনিং এর জন্য হয়েছে আর অন্য কোনো কিছু এখানে আসলে কোন রকমের ফলাফল তৈরি করে নাই, তাহলে শুধু ভেন্ডর ট্রেনিং এর নাম লিখবেন। আপনি যদি মনে করেন না ভেন্ডর ট্রেনিং এ সে আসলে হ্যাঁ জানছে বিষয়গুলো, কিন্তু সে আসলে কাজটা শুরু করছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু হওয়ার পরে পাশাপাশি আমাদের স্টাফদের সাথে নিয়মিত মোটিভেশনের কারণে পাশাপাশি এই কারণে। সো এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো প্রায়োরিটি অনুযায়ী লিখবেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন সেটা সবার উপরে লিখবেন, তারপর পর নিচে নিচে করে লিখবেন, ঠিক আছে? জি ভাই বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হিন্দুল ভাই এখানে কি কিছু অ্যাড করতে পারবেন আপনি, বা আমি নাকি আগা যাব? আচ্ছা আমি আগাচ্ছি। আমি যদি এরকম প্রায়োরিটি ওয়াইজ যদি সিকোয়েন্স করতে যাই তাহলে তো এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারবে কিনা, যে আপনি ট্রেনিং এর পরে রেজিস্ট্রেশন হয়েছে নাকি রেজিস্ট্রেশন আগে ট্রেনিং হয়েছে, এরকম কোন একটা কোশ্চেন রাইজ করতে পারে কিনা? বলো না না এরকম কোন কোশ্চেন রাইজ হবে না, কারণ হচ্ছে এই জাজমেন্টটা আপনি নিজে তৈরি করবেন। এখানে আমরা বলতেছি প্রায় মানে ইমপ্যাক্ট লেভেল অনুযায়ী আপনি এখানে সিকোয়েন্সটা তৈরি করবেন, এখানে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেটা আপনার এখন চিন্তা করার দরকার নাই, ঠিক আছে?
ইমপ্যাক্ট লেভেল অনুযায়ী চাচ্ছি, এই কারণে যে আমরা বুঝতে চাই যে এই কেসটার আসলে মেইন ডিরাইভড অ্যাক্টিভিটি কোনটা, এবং পাশাপাশি কোনটা কোন কোন অ্যাক্টিভিটি আসলে এখানে অ্যাট্রিবিউশন তৈরি করছে সেইটা আমরা জানতে চাই। এটা জানতে চাই কি কারণে আমরা এনশিওর হইতে চাই যে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসলে এই অ্যাক্টিভিটির জন্য হয়েছে, মানে বিএন এর রেজাল্ট এটা, আসলে এটা অন্য কোনো প্রজেক্টের রেজাল্ট না, সেটা আমরা এই ইনফরমেশন দিয়ে আসলে এটাকে ভ্যালিডেট করতেছি। বুঝতে পারছেন? ইন্দু ভাই বলেন। ইন্দুল ভাই আবার ভেন্ডরদেরকে মাঝে মাঝে ফোন করতাম, আবার কয়েকদিন ধরে ফোন করছি। তো এইভাবে অনেকগুলো আইটেম কিছু আমি স্যাম্পল বেসিসে এখানে একটু বুলেট পয়েন্টে লিখছি অনেক জায়গায়। হ্যাঁ, ধরেন most of the people are workless এখন আছে, তারপরে হইতে পারে essential commodity price hiking day by day, মানে এখানে মানুষ কম আসে এটা প্রাইসটা বেড়ে যাচ্ছে, কিংবা মার্কেট রিঅ্যালোকেটেড করতেছে, মার্কেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে। হ্যাঁ, এইরকম দেখে আমরা কথাবার্তা বলার পরে দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো বুলেট পয়েন্ট অলরেডি দিছি, সবাই দিয়ে দিছি, কমন তো দিলাম। এখন এরকম ধরেন 30-40টা গল্পর ঘটনা কিন্তু চলে আসছে, তাই না? হয়তো চারটা বা পাঁচটা পয়েন্ট নিয়ে গল্প, তার মানে আমাদের গল্পের মানে গল্পগুলো এই ধরনের হইতে হবে আসলে, মানে এটা বিএন এর বহির্ভূত গল্প অবশ্যই না। গল্প হওয়ার জন্য এক ধরনের ইন্টারনাল ডিসকাশন, ইন্টারনাল ইন্টেলাইজেশন, ইন্টারনাল থিঙ্কিং, প্রজেক্ট রিলেটেড থিঙ্কিং লাগবে। হ্যাঁ, এবং এই স্টক টেকিংটাও লাগবে। আমি এখন বলার সাথে সাথে আপনাকে এরকম 20-30টা দিচ্ছি, কারণ আমি স্টক টেকিং করতেছি বলেই দিতে পারতেছি, ঘটনাটা তো আপনার কাছ থেকে নিচ্ছি আমি, তাই না? সো এই স্টক টেকিংটা করে আপনাকে আমাকে এখানে যারা আছে সবাইকে কাজ করতে হবে। এই স্টক টেকিংটা ভালো যার যত হবে সে তত গল্প লিখতে পারবে, এটা কোনো ল্যাঙ্গুয়েজ ইস্যু না, কোনো জ্ঞানের ইস্যু না, কিছু না, কিন্তু মানে বিএন এর কালচার অফ দা ইনফরমেশন ইন্টারনালাইজেশনটাই সবচেয়ে মানে অন্তরে আত্মস্থকরণ করাটাই হচ্ছে বড় কাজ, এটাই আমি বলার চেষ্টা করছি। জি জি, যেমন আমি যদি ভাইয়ের সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে একটা উদাহরণ যদি দেই যে আমি হচ্ছে পটুয়াখালীতে একটা ভেন্ডর মিটিং এ গেছিলাম, মানে ভেন্ডর ট্রেনিং শুরু হওয়ার আগে যখন আমরা মিটিং গুলি করি ওইখানে, তো ওইখানে আমাদের আতাউর ভাই ভেন্ডরদেরকে এমন ভাবে মেসেজটা ডিসিমিনেট করছে যাতে করে আমি দেখলাম যে সব ভেন্ডর আসলে হাইলি মোটিভেটেড। ভেন্ডররা জানতে চাচ্ছিল যে আমরা আসলে কি দিব ওদেরকে যার কারণে ওরা আমাদের সাথে কাজ করবে, কি কারণে আসলে ভেন্ডররা কাজ করবে। সো আতর ভাই এখানে বলছে যে আমরা যে কাজটা করব সেই কাজটা করব আসলে যাতে করে আপনার বিক্রি বাড়ে। কিভাবে বাড়ে? যে আপনি যে ডিম বিক্রি করেন, আমরা এলাকার মানুষদেরকে বলবো আপনি এই ডিমটা খান, এই ডিমটা বেশি পুষ্টিকর, আপনি এই এই জিনিসটা খান, এটা বেশি স্বাস্থ্যকর, আপনি এইভাবে হচ্ছে আপনার ল্যাট্রিনটা স্থাপন করেন, এইভাবে করলে পরে আপনার বাড়ি পরিবেশ এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। যে এই যে উদাহরণ দিয়ে 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 আতর ভাই তাদেরকে বলছে এই যে মোটিভেশন অ্যাপ্রোচটা, এইটার কারণে কিন্তু ওরা আসলে মোটিভেটেড হয়ে গেছে। সো এখানে আপনার বুঝতে হবে যে আসলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আসলে কোন অ্যাক্টিভিটি থেকে ডিরাইভড হয়েছে। সো এখানে আতর ভাইয়ের একটা বিষয় আছে, পাশাপাশি তাদের মোটিভেশনের আরেকটা কারণও আছে যে এই ওইখানে দেখলাম যে হায়েস্ট পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স ছিল। হায়েস্ট পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্সের কারণ হচ্ছে নিশ্চয়ই এর আগে আপনারা ওই গ্রোথ সেন্টারে আপনারা বারবার গেছেন, প্রতিটা ভেন্ডারের সাথে কথা বলছেন, তারা যেন অ্যাটেন্ড করে তাদেরকে সেই বিষয়ে বোঝায় বলছেন, বিএনএ মিটিং এ তারা কেন অ্যাটেন্ড করবে, তাদের কি লাভ সেটা নিশ্চয়ই তাদেরকে আরো ভালোভাবে বোঝায় বলছেন, এবং পাশাপাশি অ্যাটেন্ডেন্স যাতে নিশ্চিত হয় সেজন্য আপনারা কি করছেন, দেখা গেছে যে
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে নিয়ে আসছেন, যাতে করে চেয়ারম্যান কে সম্মান করে হলেও লোকজন এখানে আসে। এই যে সমস্ত অ্যাক্টিভিটি কার্যক্রম সবকিছুই কিন্তু আপনি এখানে লিখতে হবে, না লিখলে কিন্তু আমি আলটিমেটলি বুঝতে পারবো না যে বিএনএ আসলে কি কারণে এই অ্যাচিভমেন্টটা করলো। অ্যান্ড আপনি যখন বুঝতে পারবেন যে এই এই কাজের ফলে আসলে এই পরিবর্তনটা হয়েছে, তখনই কিন্তু আপনি একজন ভালো কেস রাইটার হইতে পারবেন, আদারওয়াইজ সেটা হবে না। সেই জন্য এই যে ব্যাকগ্রাউন্ড সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। ঠিক আছে ভাই, তারপরে তিন নাম্বার আইটেমে যেটা বলতেছে কি মেসেজ, বাংলায় বাংলায় আমি এখানে করে দিছি বা ফলাফল বা সাফল্যের মূল বার্তা, দুইটা বুলেট পয়েন্টে বা দুই লাইনে এই যে অ্যাক্টিভিটি করছেন এই অ্যাক্টিভিটির ফলে কি পরিবর্তন হয়েছে, দুই লাইনে সিম্পলি বাংলায় লিখে দিবেন। আমি এখানে কাউকে বলবো না ইংলিশে আপনারা লেখেন, বাংলায় এখানে আপনারা লিখবেন। আপনারা যদি পারেন, আপনাদের যদি বিশেষ করে এরিয়া স্পেশালিস্ট এবং আউটরিচ স্পেশালিস্ট, আপনারা এটা সুন্দর করে বড় বড় স্পেসিং করে আপনারা প্রিন্ট আউট নেবেন, প্রিন্ট আউট নিয়ে সুন্দর করে গোটা গোটা অক্ষরে বাংলায় এখানে লিখবেন, লিখে দরকার লাগলে সেটা অন্য কারো সহায়তায় এটা টাইপ করতে পারেন অথবা স্ক্যান করে আগে আমাদের কাছে পাঠাবেন। আমি এবং সামিউল ভাই দেখে বাছাই করে যদি কোনোটা আরো ডিটেইল ইনফরমেশন দরকার লাগে তাহলে সেটার জন্য আমরা কাজ করব, আদারওয়াইজ এই বাংলাতেই এটা রাখা এখন যথেষ্ট। তবে আমি চাবো যে এটা যদি সফট কপি আমাকে করে দেন তাহলে এটা নিয়ে আমার কাজ করাটা অনেক বেশি ইজি হবে। সো আমি চাবো যে এটা বাংলা স্ক্যান কপি, পাশাপাশি এটা সফট কপি, বাংলাতে হলেই যথেষ্ট। ইংলিশ লিখতে গেলে দেখা যাবে যে সেন্টেন্স মেকিং এ আসলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, যেই অর্থে আপনি লিখছেন সেই অর্থটা আসলে থাকবে না। ঠিক আছে, পরবর্তীতে যাচ্ছি আমি দুই নাম্বারে। তো আমি বলে আসলাম যে আসলে আমরা কি কি অ্যাক্টিভিটির কারণে আসলে এই পরিবর্তনটা হয়েছে, এবং আমি দুই লাইনে আসলে পরিবর্তনের কথাটা এখানে বললাম। এইখানে আমি বলতেছি ব্রিফ ডেসক্রিপশন অফ চ্যালেঞ্জ অ্যাড্রেস, আসলে কি এমন আপনার মাইকটা একটু বন্ধ করেন ভাই। নীলয়দা আমি একটা কথা বলতে চাচ্ছি, জি নীলয়দা, এই যে আমরা কি মেসেজ যেটা এতক্ষণ কথা বললাম, আপনার হচ্ছে হিন্দুল ভাই যে ইটা দিলেন একটু আগে কিছু এসএমএস দিয়েছেন, ওগুলোই কি আমরা মডেল হিসাবে ব্যবহার করতে পারি? মানে এরকমই কি হবে যে কি মেসেজ হিসাবে আমরা উপরে একটা দুইটা সেন্টেন্স বা দুইটা বুলেটে লিখব? ভাই মোট কথা হচ্ছে যে এইখানে এই যে কি মেসেজ বা সাফল্যের মূল গল্প, হ্যাঁ কোন একটা গল্প তো বিশাল গল্প হয়, 50 পেজের গল্প হয়, কিন্তু গল্পের মূল অর্থ কি, মর্মার্থ কি, এরকম বলে না, সার মর্ম কি? নীলয়দা ভাই আমার কথাটা শেষ করতে দেন। হ্যালো শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, কোন একটা গল্পের সার মর্ম কি বা মর্মার্থ কি এরকম বলে না, যে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম বা এই গল্পটার আসলে মূল বক্তব্য কি, সেই মূল বক্তব্যটা আপনি এখানে দুই লাইনে লিখবেন। লিখবেন কি কারণে, যাতে করে এই প্রথম সেকশনটা দেখেই আসলে বুঝতে পারি আসলে এই গল্পটা কি, কি কি অ্যাক্টিভিটি থেকে ডিরাইভ হয়েছে, এটা কোন লোকেশনের গল্প, এটা হচ্ছে ধরেন টেবিল অফ কন্টেন্ট বলতে পারেন বা হচ্ছে এটার অ্যাট এ গ্ল্যান্স বলতে পারেন। ঠিক আছে, মূল জিনিস কিন্তু নিচে, বুঝাইতে পারছি ভাই আমি? কারণে আমাদের যদি এরকম হয় যে জয়েন্ট ফোন কনভারসেশনের মাধ্যমে অথবা আপনার ওয়েবএক্স কলের মাধ্যমে কোনো একটা রাইট মানে যদি এইরকম হয় যে একটা ওয়েবএক্স কলের মাধ্যমে একটা কোলাবোরেশন মিটিং হইলো, মিটিং এর ফলেই একটা সেন্স চলে আসে, তো সেখানে লোকেশনের জায়গায় তো জাস্ট ওই জিনিসটা লিখে দিলে হবে যে ওয়েবএক্স মিটিং জয়েন্ট কল কনভারসেশন।
জয় ওইটা তো অ্যাক্টিভিটির নাম কিন্তু আপনার চেঞ্জটা কোথায় হইছে সেইটা বল চেঞ্জটা কোথায় হইছে সেই লোকেশনের কথা বলা হচ্ছে ভাই ভাই শুনেন আমি বলি এইটা ধরেন কেউ যদি খুন হয় সুরুতাল দিব যদি করতে হয় এটা অনলাইনে করতে পারে ঘটনা যেখানে ঘটছে ঘটনার স্থানের নাম আর কিছু না মানুষ যে কোনো জায়গায় হতে পারে ওকে আপনি আসলে সুরুতাল দিব করতেছেন আমি কোনো ঠিকানা জানতে যাচ্ছি না আমি স্পেসিফিক লোকেশনটা জানতে যাচ্ছি যে আসলে এই যে পরিবর্তনটা এটা কোথায় হইলো কোনো বাড়িতে হইছে কোনো বাজারে হইছে নাকি কোনো লেট্রিনে হইছে কোন পায়খানার ভিতরে হইছে বুঝতে পারছেন আমার কথা সেই লোকেশনটা জানতে যাচ্ছি পরিবর্তন যদি পায়খানায় হয় লেট্রিনে হয় লেট্রিনও তো আমাদের বিএন এর প্রায়োরিটি এরিয়া আছে তাই না যে কোন একটা পায়খানা কোন একটা বাজারের পায়খানায় বদনা থাকতো না এখন বদনা রেগুলার থাকে কোন একটা বাজারে সেপারেট ওমেনদের কোন টয়লেট থাকতো না এখন একটা টয়লেট তৈরি হয়েছে এই যে লোকেশনটা এই লোকেশনটা আমি জানতে চাচ্ছি আমি ভার্চুয়াল কোন জায়গা যেখানে অ্যাক্টিভিটি পারফর্ম হয়েছে সেই লোকেশন বলতেছি না ঠিক আছে ভাই ওকে তারপরে এই কনটেক্সট দুই নাম্বার সেকশনে দেখেন দুই নাম্বার সেকশনে বলতেছি যে সংক্ষিপ্ত সম্বোধন করা চ্যালেঞ্জ বর্ণনা করুন মানে ক্রিয়াকলাপের আগে বা আমাদের যে কার্যক্রম পিএনএর যে অ্যাক্টিভিটি সেইটার সেই অ্যাক্টিভিটিটা পারফর্ম হওয়ার আগে আসলে পরিস্থিতিটা কিরকম ছিল বুঝা গেছে এখানে আর কিছু দিয়ে বুঝা বলতে হবে মোট কথা বিএনএ ওই গ্রোথ সেন্টারে যাওয়ার আগে ওই বাজারে যাওয়ার আগে ওই অ্যাক্টিভিটি পারফর্ম করার আগে আপনি যে বিষয়টা নিয়ে লিখতেছেন যেই পরিবর্তনের গল্প লিখতেছেন সেই পরিবর্তনের সিচুয়েশনটা আসলে কিরকম ছিল সেটা এখানে লিখবেন আপনার মতো করে আপনি সুন্দর করে বাংলায় লিখবেন কোনো প্রশ্ন আছে এখানে দাদা এটা কি বিফোর বিএনএ বিফোর বিএনএ আর হলো বিফোর আপনার এই হ্যাঁ ভাই বিএনএ কন্ট্রিবিউশনের পূর্বে এই সিচুয়েশনটা কি ছিল ওভারঅল সিচুয়েশন না কিন্তু ভাই আপনার এই নির্দিষ্ট গল্পের প্ল্যাটফর্মে সিচুয়েশন কি ছিল বুঝাইতে পারছি জি দাদা ক্লিয়ার জি ভাই ক্লিয়ার ক্লিয়ার ভাই আচ্ছা আমি পরে যাচ্ছি তাহলে ওকে তারপরে হচ্ছে ডিটেইল অফ দা অ্যাক্টিভিটি হ্যাঁ এই কার্যক্রমের সাথে জড়িত প্রত্যক্ষ সুবিধাভোগী বলতে আমাদের ভেন্ডররা হইতে পারে আমাদের আমরা যাদের সাথে ডিরেক্ট কাজ করি কে প্রত্যক্ষ সুবিধাভোগী কে বা কারা এক বা একাধিক গ্রুপের সদস্য হইতে পারে এদের সবার কথা উল্লেখ করুন এই প্রকল্পের সাথে কারা কারা মানে হচ্ছে এই যে উপরে আমি অ্যাক্টিভিটির কথা বলছি এই অ্যাক্টিভিটির সাথে আসলে আমাদের কোন কোন ডিরেক্ট বেনিফিশিয়ারি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইনভলভ ছিল তারা কি শিখছে সেই জিনিসটা একটু ডিটেইলে এখানে বলেন না বললে পরে আসলে এই অ্যাক্টিভিটি এবং ওই রেজাল্টকে একসাথে যোগ করা যাবে না কিন্তু আঠা দিয়ে আপনি জোড়া লাগাইতে পারবেন না বুঝাইতে পারছি ভাই ভাই এখানে কি ডাইরেক্ট ইনডাইরেক্ট উভয় বেনিফিট মানে সুবিধাভোগী আসবে আপনি যা আপনি যদি কোনো ব্যক্তি নিয়ে কেস লেখেন সেই ব্যক্তির কথা তো বলবেনই পাশাপাশি অন্য কোনো ব্যক্তি অন্য কোনো সংগঠন অন্য কোনো সদস্য যদি এই অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হয়ে থাকে তাদের কথাও এখানে বলেন তারা কি উপকার পাইছিল তারা কিভাবে ইনভলভ হয়েছিল তাদেরকে বিএনএ কি দিছিল কি শিখাইছিল এবং পাশাপাশি আপনি যার গল্প লিখতেছেন সেও কি শিখছিল সেটা একটু ডিটেইলে এখানে লিখতে হবে ঠিক আছে জি দাদা জি তারপরে হচ্ছে এই ক্রিয়া আপনার যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটির অবজেক্টিভ কি ছিল সোজা কথায় অবজেক্টিভ লিখবেন আপনার হচ্ছে জ্ঞান গর্ভ অবজেক্টিভ বলার দরকার নাই আপনার আপনি যেভাবে আপনার এই অ্যাক্টিভিটির অবজেক্টিভ বোঝেন উদ্দেশ্য বোঝেন সেইভাবে আপনি লিখবেন ঠিক আছে কোন কোন কার্যক্রমের ওই যে উপরে যে আমি লিস্ট করছি এই যে এখানে লিস্ট করলাম না নেম অফ দ্য অ্যাক্টিভিটি চার পাঁচটা অ্যাক্টিভিটির কথা বলছি এটার কারণে যে এই পরিবর্তন হয়েছে সেই অ্যাক্টিভিটির উদ্দেশ্য কি ছিল সেটা আপনি লিখবেন যে আমার ভেন্ডর ট্রেনিং এর উদ্দেশ্য এটা ছিল আমার আমি যখন
তারপরে হচ্ছে আমি মোটিভেশনের জন্য যখন সব ভেন্ডরদের সাথে গিয়ে গিয়ে কথা বলছি, আমার উদ্দেশ্য এটা ছিল, আমি যখন মিটিং অ্যারেঞ্জ করার জন্য চেয়ারম্যানকে দাওয়াত দিছি তখন আমার উদ্দেশ্য এটা ছিল। এই বিষয়গুলো এখানে লিখবেন, ঠিক আছে, একটা একটা করে, অত বড় করে লেখার দরকার নাই, আপনি এক দুই লাইন করে করে লিখবেন এখানে। তারপরে হচ্ছে এই যে কার্যক্রমের ফলাফল বা সাফল্যের অর্জনের অনুসরণ করছেন, হ্যাঁ, এটা নির্দিষ্ট কৌশল কি ছিল, আপনি যে অ্যাক্টিভিটিটা পারফর্ম করছেন এটার জন্য, এই অ্যাক্টিভিটিটা পারফর্ম করার জন্য ভালোভাবে যাতে হয় এটার জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করছেন, কি কি কাজ করছেন। দেখা গেছে যে আপনি ওই যে বললাম যে চেয়ারম্যানকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এটা আপনার একটা স্ট্র্যাটেজি ছিল। তারপরে তাই বলতেছি লক্ষিত অংশগ্রহণকারী কিভাবে এই ক্রিয়াকলাপে জড়িত ছিল বা জড়িত হয়েছিল, তারা কি শুধুমাত্র ট্রেনিং এ এসে পার্টিসিপেট করছে নাকি আরো অন্যভাবে এঙ্গেজ হয়েছে, তারা কি ভলেন্টারি কোনো সাপোর্ট দিছে, তারা কি মনিটারি কোনো সাপোর্ট দিছে, তারা কি নিজেরা স্বপ্রণোদিত হয়ে অন্যদেরকেও ডাইকে নিয়ে আসছে, সেগুলি এখানে লিখবেন কিভাবে তারা এঙ্গেজ ছিল। দেন এই কার্যক্রমের সাথে জড়িত স্টেক হোল্ডাররা কারা ছিলেন, যদি থেকে থাকেন এই ক্রিয়াকলাপে তাদের ভূমিকা কি ছিল। স্টেক হোল্ডার বলতে হচ্ছে আমাদের এই বেনিফিশিয়ারির বাইরে অন্য কোনো স্টেক হোল্ডার, যেমন ধরেন গভর্নমেন্টের এজেন্সি, লোকাল গভর্নমেন্ট, বা হচ্ছে আমার এই অ্যাক্টিভিটিতে ইনভলভ না কিন্তু স্টেক হোল্ডার হিসেবে রোল প্লে করছে, বাজার কমিটির সদস্য, তারা কি কেউ জড়িত ছিল কিনা, যদি জড়িত থেকে থাকে তারা আসলে কিভাবে এইখানে এঙ্গেজ ছিল বা পার্টিসিপেট করছিল। ঠিক আছে এই পর্যন্ত? জি জি দাদা, ঠিক আছে, থ্যাঙ্ক ইউ, ঠিক আছে, ঠিক। চার নাম্বার পয়েন্টে বলতেছি এই কার্যক্রমের জন্য বড় বড় পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি কি ছিল, এই যে আপনি অ্যাক্টিভিটিটা করছেন এটার জন্য আপনার মেজর ইনিশিয়েটিভ কি কি ছিল, মেজর ইনিশিয়েটিভ, মেজর অ্যাকশন টেকেন। মেজর অ্যাকশন টেকেন বলতে আপনি যে ফিল্ড লেভেলে ভেন্ডর্স ট্রেনিংটা করছেন, ভেন্ডর্স ট্রেনিং এর জন্য আপনার মেজর অ্যাক্টিভিটি ছিল এক নাম্বার, ধরেন আমি উদাহরণ হিসেবে বলতেছি এই ভেন্ডরদেরকে জানানো, তাদের কখন আসলে কনভিনিয়েন্ট টাইম হবে সেই টাইমটা আপনার জানা, সেই তাদের কনভিনিয়েন্ট লোকেশন সিলেক্ট করা, তাদের কনভিনিয়েন্ট অনুযায়ী তাদের সবাইকে একসাথে অ্যারেঞ্জ করা বা তাদের পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য তাদেরকে যে রেমুনারেশনটা দিচ্ছেন সেটা আপনি থোক হিসেবে দিচ্ছেন, তার ফলে এটা এরকম হয়েছে। সো এই যে মেজর ইনিশিয়েটিভ যেটা আপনি নিজে নিয়েছেন ফিল্ডে এই কাজটা করার জন্য, সেই মেজর ইনিশিয়েটিভ গুলি কি ছিল। তারপরে হচ্ছে এই যে এতগুলি কাজ করছেন এই অ্যাক্টিভিটির জন্য আলটিমেটলি আসলে কি ফলাফল আসলো, উপরে তো আপনি একটা সারসংক্ষেপ ফলাফল বললেন, এখন আপনি এখানে এই ফলাফলটা ডিটেল ভেঙে ভেঙে বলেন প্রতিটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা আপনি কি সুফল পাইছেন। এখানে এরকম করে প্রজেক্টের ভাষায় সফলতার কথা বলতে হবে না, আপনার এখানে আপনি নিজে যখন অ্যাক্টিভিটিটা পারফর্ম করছেন তখন আপনি জানেন যে আসলে কি সুফল পাইছেন, যে আপনি যখন চেয়ারম্যানকে দাওয়াত দিচ্ছেন তখন আসলে কি সফলতা পাইছেন, আপনি যখন প্রত্যেকটা ভেন্ডরের কাছে মিটিং এর আগে নিজে গিয়ে দাওয়াতপত্র দিয়ে আসছেন এটার ফলে কি সফলতা পাইছেন, এই যে প্রত্যেকটা সফলতা এইটা এখানে লিখেন। তারপর হচ্ছে এই প্রক্রিয়া থেকে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের জন্য কি কি শিখছেন। ডেফিনেটলি আপনি এখান থেকে যদি এটা একটা ভালো কেস হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এখান থেকে আপনি আরো অনেক ভালো কিছু শিখছেন যেটা পরবর্তীতে অন্যান্য একই রকম অ্যাক্টিভিটির জন্য আপনি আসলে পারফর্ম করতে পারবেন, সেগুলি লিস্ট ডাউন করে ফেলেন সুন্দর করে, কোটা কোটা অক্ষরে লিস্ট ডাউন করে ফেলেন, আপনি দুই ওয়ার্ডে বুলেট করে করে লিখেন, আপনার ডিটেইল লেখার দরকার নাই এই জায়গাটায়। আপনাদের কি সুবিধা হবে যে কোথায় বুলেট লিখতে হবে কোথায় একটু ডিটেইল লিখতে হবে এরকম করে আমি উল্লেখ করে দিলে বলতে হয় এটা একটু সুবিধা হবে, তাই তো? জি জি ভাই, জি ভালো হয়, ভালো হয় ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এটা করে দিব। তারপরে হচ্ছে পাঁচ নাম্বার সেকশন, পাঁচ নাম্বার সেকশনের সুবিধাভোগী ও অন্যান্য স্টেক হোল্ডারদের কাছ থেকে উদ্ধৃতি, উদ্ধৃতি বা কোটেশন, এটা হচ্ছে ব্রডার সেকশন, এখানে আপনার লিখতে হবে না, পাঁচের একে লিখতে হবে যে প্রত্যক্ষ সুবিধাভোগীর কাছ থেকে উদ্ধৃতি
বা উদ্ধৃতি চিহ্ন সহ সঠিক শব্দ ব্যবহার করুন, তাদের ভাষায় কোনো মন্তব্য বা কোটেশন এখানে পরিপূর্ণ করে লিখুন। যেমন কোন একজন ভেন্ডর পার্টিসিপেট করতে এসে সে ভালো একটা কথা বলছে যে বিএনএ এই যে কাজটা করতেছে এটা তাদের জন্য এই হবে, বা বিএনএ কে কোনো একটা ফিডব্যাক দিছে বা এই জিনিসটা দরকার ছিল, এরকম যেই কোটেশন গুলো আপনার মনে হবে যে এটা ইম্পর্টেন্ট সেই কোটেশন গুলো এখানে ইউজ করেন, একদম তার ভাষায় আপনি এখানে লিখবেন কোট দিয়ে, ঠিক আছে? এখানে একাধিক ব্যক্তির কোটেশন হইতে পারে, এই 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 যে ফলাফলটা আনার জন্য যার দ্বারা অ্যাক্টর হিসেবে এখানে জড়িত ছিল, একাধিক ব্যক্তির কোটেশন হইতে পারে, যদি একজন ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়ালের কোটেশন এখানে নিয়ে আসতে হবে। যদি কোনো কোটেশন একেবারেই আপনি না খুঁজে পান, ধরেন হচ্ছেন এমন কোনো একটা কেস আপনি লিখতেছেন যেটার জন্য আসলে কোটেশন প্রযোজ্য না, যেমন ধরেন কোনো কমিউনিকেশন স্ট্র্যাটেজি যেটা ইফেক্টিভলি আমরা প্লে করতে পারতেছি, সেই ক্ষেত্রে হয়তো কোনো কোটেশন এখানে প্রযোজ্য না, সো এখানে এনে না প্রযোজ্য না এরকম আপনি দিয়ে দিতে পারেন। কিন্তু যদি এটা ডিরেক্ট বেনিফিশিয়ারি বা কমিউনিটি লেভেলে কোনো সোশ্যাল পরিবর্তন নিয়ে আসে তাহলে অবশ্যই এখানে কোটেশন থাকবে, কারণ হচ্ছে আপনি কারো না কারো ইন্টারভিউ নিয়েই তো এই রাইট আপটা লিখছেন, সো তার কোডটা এখানে আপনি লিখেন। বুঝাইতে পারছি? জি জি দাদা, ঠিক আছে, ক্লিয়ার। একেবারে লাস্টের অংশে হচ্ছে আপনি ফটো সংযুক্ত করেন, ফটো দিবেন কি, এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটি ফটো দিবেন, দুই নাম্বার হচ্ছে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা যদি ভিজুয়াল করতে পারি সেটা ফটো দিবেন, এই হচ্ছে মোটা দাগে এই এইটা। হ্যাঁ, সো এইটাকে যখন আমরা আলোচনা করলাম এটাকে দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এই জিনিসটাকে অনেক ডিটেইল করে ভেঙে ভেঙে এখানে দিয়ে রাখছি, যাতে করে পরবর্তীতে যখন আপনাদের হাতে আর এই জিনিসটা থাকবে না, কিন্তু যখন আমাদের হাতে আসবে, হ্যাঁ, এই কেসটাকে সুন্দর করে সাজায় গুছায় লিখতে যা যা ইনফরমেশন দরকার এই প্রত্যেকটা ইনফরমেশন যেন আসে, সেজন্য আসলে এই ফরম্যাটটাকে এত সুন্দর করে সাজায় গুছায় ভেঙে ভেঙে এখানে দেওয়া হয়েছে। আদারওয়াইজ দেখা যেত যে আপনারা আপনাদের মনের মতো করে যদি গল্প লিখতেন তাহলে প্রত্যেকে অ্যাট্রিবিউশন আসছে, অ্যাট্রিবিউশনের আসলে কিভাবে আসছে, এখানে কোন কোন অ্যাক্টর ছিল, এখানে আমাদের কি স্ট্র্যাটেজি ছিল, সেগুলি যখন আমরা গুছায় লিখতে যাইতাম তখন কিন্তু এই ফাঁকগুলি থেকে যেত। বুঝাইতে পারছি আমি? জি দাদা, জি জি দাদা, জি। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিপেয়ার্ড বাই ডেজিগনেশন, আর হচ্ছে এই প্রতিটা কেস অবশ্যই যখন লেখা হবে লেখার পরে রেসপেক্টিভ সুপারভাইজার সেটা চেক করবেন, ওইখানে যদি ওনার কোনো ফিডব্যাক থাকে সেই ফিডব্যাকটা ইনকর্পোরেট করবেন, এবং ফাইনালি টিডির কাছে এসে টিডি এটাকে ফাইনালি চেক করে এটারে ইনকর্পোরেট করে সেটাকে ফাইনাল করে আমাদের এন্ডে আসবে, ঠিক আছে? জি। পরের পেজে হচ্ছে এখানে আমি সাধারণ একটা গাইডলাইন, ওই যে এতক্ষণ উপরে যে আলোচনাগুলো করা হয়েছে সেইগুলোই এখানে ইংলিশে এবং বাংলায় দেয়া আছে যাতে করে আপনাদের সুবিধা হয়। সো এই গাইডলাইনটাকে আমি আর একটু ডিটেইল ভেঙে ভেঙে রিজাল্ট ওয়াইজ সুন্দর করে সাজায় আপনাদের জন্য সেন্ড করে দিব। হ্যাঁ, এই ট্রেনিং শেষে ধরেন কালকে সকালের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। সো এইটা একটা পদ্ধতি গেল। এই পদ্ধতিতে আমরা রেগুলার কেস স্টাডি করব, কিন্তু আমি এবং সামিউল ভাই আলোচনার মাধ্যমে, সামিউল ভাইয়ের সাথেও শেয়ার করেছি এবং হিন্দুল ভাইয়ের সাথেও শেয়ার করেছি আলোচনার মাধ্যমে, আমরা আর একটা পদ্ধতি কথা চিন্তা করেছি যেটা আপনাদের জন্য হয়তো সুবিধাজনক হবে। হ্যাঁ, সো এইটা কিন্তু ম্যান্ডেটরি। হ্যাঁ, এইভাবে আসলে আমাদের কেস অবশ্যই কালেক্ট করতে হবে, আদারওয়াইজ এই কেসটাকে কিন্তু সিনথেসাইজ করা ডিফিকাল্ট হবে, ঠিক আছে? তো আমি আরেকটা পদ্ধতিতে যাচ্ছি, ওই পদ্ধতিটা বেশিক্ষণ সময় লাগবে না, এখানে যেমন এত ডিটেল ছিল এখানে হচ্ছে সেকশন সেকশন আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে, ওই একই জিনিস ওইখানেও, বাট হচ্ছে পদ্ধতিটা আলাদা, আমি একটু এখানে যাচ্ছি। হিন্দুল ভাই, ব্রেক লাগবে কোনো? না, শেষ করে দিব একবারে। হ্যাঁ হ্যাঁ, একবারে শেষ করলে ভালো হবে।
হ্যাঁ নীলাদা, ব্রেক দিলে একটা এখানে পিজ্জার ছবি দিয়ে দেন, সবাই ব্রেক নিন। পিজ্জা যদি খাইতে পারতো তাহলে তো দিয়ে দেওয়া যেত ভাই। গোলাম রাসেল বসি, পিজ্জা দেখে দেখে চোখের খাওয়া ভাই। আপনাদের যার যার ঘরে যদি কোনো খাবার দাবার থাকে আপনারা খাওয়া শুরু করতে পারেন ভাই। লাঞ্চ করি না এখনো। সামিল ভাই আপনি এই 4:30 বাজে এখনো খান নাই? প্যান্ডেমিক তো রেগুলার একটা প্র্যাকটিস। আপনি ভাই প্লিজ ল্যাপটপটা নিয়ে ডাইনিং টেবিলে। সামিল ভাই আপনি কি ভালো আছেন? সামিল ভাই খাইতে খাইতে একটু চেষ্টা করেন, অথবা আপনার জন্য রেকর্ডেড থাকবে, আমি রেকর্ডটা আপনার কাছে পাঠিয়ে দিতে পারি। না খেয়ে বসে থাকার মানে হয় না, কোনো অসুবিধা নেই, অভ্যাস আছে। আচ্ছা আমি হচ্ছে ওই যে আরেকটা প্রেজেন্টেশন, ওই প্রেজেন্টেশনটা খুবই ছোট ভাই। একটা প্রশ্ন ছিল, আমি গোলাম রাসেল পটুখালী থেকে বলছি। গোলাম রাসেল ভাই আপনার কথা না খুবই অস্পষ্ট শোনা যাচ্ছে, একটু মাইকটা কাছে নিয়ে ভালো করে জিজ্ঞেস করেন, প্রশ্নটা করেন ভাই। আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই আপনার কথা খুব অস্পষ্ট শোনা যাচ্ছে, মাইকটা মুখের কাছে নিয়ে ভালো করে প্রশ্নটা করেন ভাই। এখন শোনা যায়? হ্যাঁ কিছুটা ভালো শোনা যায় আগের চেয়ে, বলেন ভাই। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আমরা যারা যাদেরকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি না ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি, যেমন আমরা মার্কেট পেজে কাজ করি, আমরা কমিউনিটিতে ডাইরেক্টলি ভাবে কাজ করতেছি না, সেক্ষেত্রে ধরেন একজন নারীর একটা পরিবারের খাদ্যাভ্যাস পরিবর্তনের যদি আমরা কেসটা আনি তাহলে কিভাবে আমরা আনতে পারি ভাই? ভবিষ্যতের দিনগুলিতে আপনার হাউজল লেভেলও যাওয়া আসা শুরু হয়ে যাবে, আমি সেটা আশা করি। সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নাই। ওকে ভাই, বুঝাতে পারছি ভাই। কি ভাইয়া? আচ্ছা নীলাদা আমি একটু কোশ্চেন করতে যাচ্ছি একটু। জি হ্যাঁ দাদা, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনি যে ফরম্যাটটা দেখছেন অনেক যথেষ্ট ভালো, কিন্তু কথা হচ্ছে গিয়ে আমার মানে একটা জাস্ট কোয়ারি থেকে কোশ্চেন, মনে করেন যে আমাদের তো আগে স্টাফ কম ছিল, এখন আমাদের অনেক নতুন স্টাফ আসছে আউটরিচ স্পেশালিস্ট। হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে যে মনে করেন যে কোনো একটা আমাদের যখন গ্রোথ সেন্টারে যাবে, যাওয়ার পরে একটা ভেন্ডার সাথে কথা বলছে, বলার পরে বললো যে ভাই আমি ভেন্ডর ট্রেনিং এর থেকে মানে সে নতুন আউটরিচ স্পেশালিস্ট শুনতে পারলো যে সে ভেন্ডর ট্রেনিং এর ফলে অথবা ভেন্ডর একটা মিটিং এর ফলে ওই লোকটা মোটিভেটেড হয়েছে, তার ব্যবসা চেঞ্জ হয়েছে, এখন আমার নতুন লোকজন তার কাছে পক্ষে কি এটা কি আসলে পসিবল হবে যে ওই ভেন্ডর ট্রেনিং এর অবজেক্টিভ কি ছিল, অথবা ওইখানে কে কে প্রেজেন্ট ছিল, কে কে অ্যাক্টররা ছিল, ওইরকম ডিটেইলস ইনফরমেশন নেয়া, অথবা মানে জি ভাই একটু বলি। ক্লাস 1 এ ভর্তি হয়ে এই মনে করেন ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলবে এই এক্সপেকটেশন আমরা কি করি না, তাই না? মানে যদি ক্লাস 2 হয়েছে, যেদিন ক্লাস শুরু হয়েছে সেদিনই আমরা ফাইনাল পরীক্ষা বসে ফার্স্ট ক্লাস মার্কস পে যাব, এই এক্সপেকটেশন আমরা কেউই করি না। তবে আমি একটু ভাই আমার কথাটা হিন্দর ভাই বলতেছেন? না না আপনি বলেন, আপনি বারবার বলবো। আমরা যে কোনো প্রজেক্টে যখন হচ্ছে প্রফেশনালি কাজ করি, হ্যাঁ আমাদের নিজেদের দায়িত্ব হচ্ছে নিজের কাজটাকে সঠিকভাবে বুঝে নেওয়া, এবং হচ্ছে আমার যদি কোনো ক্যাপাসিটি গ্যাপ থাকে, আমার যদি কোনো বোঝাবুঝির জায়গায় কোনো ফাঁক থাকে, তাহলে সেইটা আমার যারা কলিগ আছে, আমার যে সুপারভাইজার আছে, তাদের সাথে বসে এগুলার আলোচনা করে দরকার লাগলে প্রজেক্টের ডকুমেন্ট করে আমার এই গ্যাপটা আমি ফুলফিল করে ফেলতে হবে, আদারওয়াইজ কাজ করাটা কিন্তু ডিফিকাল্ট হবে। এখন তো হচ্ছে মনে করেন প্রতিযোগিতামূলক সবকিছুই, হ্যাঁ যদিও আমরা একসাথে কাজ করি, একজনের জন্য আরেকজনের অনেক ইয়ে আছে, কিন্তু দরদ আছে, বা হচ্ছে আমরা একজনের ভালো আরেকজন চাই, কিন্তু যখন চাকরির ক্ষেত্রে বিষয়টা আসে, হ্যাঁ তখন কেউ কিন্তু একজনের কাজ আরেকজন হয়তো সহায়তা করবে, কিন্তু পুরো কাজ কিন্তু কেউ তুলে দিবে না। সো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অতি সত্বর নতুন স্টাফদেরকে সংশ্লিষ্ট সুপারভাইজাররা এই টেকনিক্যাল ইস্যুস গুলোর উপরে তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া, দরকার লাগলে কোন কোন জায়গায় গ্যাপ আছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেওয়া, যদি সে পুরনো কোনো স্টাফের জায়গায় দায়িত্ব হ্যান্ড ওভার নেয় তাহলে সেই স্টাফ কি কি কাজ করে গেছিল সেই জায়গায় গিয়ে তার সাথে পরিচয় করা দেওয়া,
পাশাপাশি হচ্ছে প্রজেক্টের অবজেক্টিভ কিভাবে আসলে আউটকাম লেভেলে হিট করতেছে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু তাকে প্রপার একটা ওরিয়েন্টেশন দিতে হবে, আদারওয়াইজ সে কিন্তু কাজ করতে পারবে না। সে প্রথম দিনই কাজে গিয়ে হয়তো কেস স্টোরি লিখে ফেলতে পারবে না, কিন্তু এক মাস দেড় মাস পরে কিন্তু সে ঠিকই পারবে, সে হয়তো আপনার চেয়ে আরো ভালো পারবে। আমি কি বুঝাতে পারছি? আর একটা প্রশ্ন কে যেন করতেছিলেন ভাই, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি প্রেজেন্টেশনটা দ্রুত শেষ করতে চাই। জি হিন্দুল ভাই বলেন। আমি যেটা বলতে যাচ্ছি আর কি, হ্যাঁ মানে এই কেস স্টোরি যাই কিছু বলেন গল্প, এটা আসলে একটা কিন্তু ইন্টারভিউ না। শামীম ভাই যেমন বললেন এটা কেমন করে হয়েছে, ওটার অবজেক্টিভ কি ছিল, এইরকম কিন্তু কোশ্চেন করে ডিগ আউট করা এবং ওর মুখ দিয়ে স্বীকার করানো না, সে এই সর্টিং গ্রেডিং করতেছে, ওই আমি ট্রেনিং এ ওটা শিখছি এই জন্যই, এই কবুল পড়ানো কিন্তু গল্পের উদ্দেশ্য না। গল্প মানে তো গল্পই, এখানে কিন্তু যান্ত্রিকতা রোবোটিক কিংবা এরকম কিন্তু ইন্টারভিউ বিষয়টা না, মানে আপনি আসলে ব্যাপারটা কেমন করে দেখতেছেন আর কি, নিজের একটা চোখে গল্প মানে এখানে কিন্তু একটা সাবজেক্টিভ একটা ইয়ে থাকতে হবে, মানে সেন্স থাকতে হবে এবং গল্পটা পড়ে আকর্ষিত হইতে হবে, তাই না? মানে নাটকীয়তা থাকতে হবে, তারপরে তার ভিতরে আপনার নতুনত্ব থাকতে হবে, মানে এই বিষয়গুলো রিজনিং করে লিখতে হবে আর কি। এটা কিন্তু ইন্টারভিউ টাইপ না, ওইটা হইছে ওইটার জন্য, এটা হইছে ওয়ান টু ওয়ান, ওয়ান যোগ ওয়ান যোগ ইকুয়াল টু দুই, এরকম এই গল্প কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড না আর কি। হ্যাঁ এই আর কি আমার বক্তব্য। হিন্দুর ভাষাতে আমি আর একটু অ্যাড করি, সেটা হচ্ছে ধরেন কেস স্টাডি কি, কেস স্টাডি তো মনে করেন হচ্ছে ধরেন আপনি, আমরা যখন ফিল্ডে কাজ করি আমরা নিজেরাই তো অনেক পরিবর্তন দেখি, আমরা নিজেরাই লিখে ফেলতে পারি, কিন্তু আমরা অন্যদের সাথে কথা বলি কেন, যাতে করে এই যে ইনফরমেশনটা যেন আমরা প্রপারলি এখানে লিখতে পারি, সেজন্য আসলে ইন্টারভিউটা নেওয়া, ইন্টারভিউ উদ্দেশ্য কিন্তু এইটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে কেউ একটা মেসেজ দিল, সেই মেসেজটা আপনার কাছে মনে হচ্ছে যে আসলে সঠিক না, ভেক মেসেজ। কেস স্টাডির ক্ষেত্রে সবসময় আপনাকে কিন্তু ট্রায়াঙ্গুলেশন মানে হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচে আপনার কেসটাকে দেখতে হবে, মানে সব দিক থেকে আসলে কেসটাকে দেখতে হবে। যেমন ধরেন কোনো একটা ভ্যালু চেইন সিস্টেম যদি পরিবর্তন হয়, হ্যাঁ সেই ভ্যালু চেইন সিস্টেমটার সাথে যারা যারা জড়িত, হ্যাঁ আপনি যদি না জানেন তাহলে প্রত্যেকের সাথেই কথা বলে দেখেন আসলে বিএনএর এই ইনিশিয়েটিভের ফলে আসলে কোন জায়গাটায় কি সূক্ষ্ম পরিবর্তনটা হয়েছে, যার কারণে আসলে এই উপকারটা তৈরি হচ্ছে। এটা কিন্তু একজন সিঙ্গেল মানুষের সাথে কথা বলে আপনি ইনফরমেশনটা পাবেন না, সো সেক্ষেত্রে আপনার মাল্টিপল মানুষের সাথে কথা বলতে হইতে পারে, আপনার হয়তো শুধু ভেন্ডর না, আপনার হয়তো দেখা গেল যে কাস্টমারের সাথেও কথা হইতে পারে যে এইভাবে যে সে বিক্রি করতেছে এতে করে আসলে আপনি কি মনে করেন, এটাতে কি কি রকমের ফলাফল পাচ্ছেন। সো এটা আসলে ইন্টারভিউ না শুধুমাত্র, এটা এখানে অনেক কিছু, এটা আপনার নিজের থিংকিং প্রসেস, আপনার অবজারভেশন সবকিছু মিলিয়ে কিন্তু এই জিনিসটাকে সাজায় লিখতে হবে, যেটা আসলে ঢাকায় বসে থেকে এটা আমাদের আমাদের পক্ষে সম্ভব না, যেটা আপনাদের এন্ড থেকে সম্ভব। সে কারণেই আসলে এত স্ট্রাকচার্ড ওয়েতে কিন্তু এই যে ফরম্যাটটা তৈরি করা, যদি একজন প্রফেশনাল গিয়ে লিখতো তাহলে তার কিছুই লাগতো না, সে সিম্পলি একটা নোট খাতা নিয়ে গিয়ে লিখে নিয়ে এসে সে ল্যাপটপে বসে ফাইনাল আউটপুট ডেলিভারি দিয়ে দিত, ঠিক আছে? সো যেহেতু আমরা এই বিষয়ে আসলে প্রফেশনাল না, আমরা এক্সপার্ট না, সেই জন্যই আসলে এত স্ট্রাকচার্ড পদ্ধতিতে আমরা আসলে একটা ফরম্যাট তৈরি করছি, একটা গাইডলাইন তৈরি করছি এবং এই গাইডলাইনটাকে আরো ইলাবোরেট করে সাজায় আপনাদেরকে হাতে দেওয়ার চেষ্টা করতেছি। এবং লাস্টে আরো কিছু কথা আছে সেগুলো আমি বলবো। জোরে বলতে হবে, আমি আস্তে শুনছি। জি ভাই শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শুনছি ভাই। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আমার আমার যে একটা ধারণা শেয়ার করছি যে যদি আমাদের কোনো বাইন্ডিংস না থাকে যে আমাকে এই এক সপ্তাহের মধ্যে তিনটা অথবা মাসে আমাকে চারটা বা পাঁচটা কেস স্টাডি দিতে হবে, তাহলে আমি যেটা ফিল করি যে আসলে আপনি একটু আগেও বললেন ওর সাথে আমি অ্যাড করতে চাই যে কেস স্টাডি আমার একটা
পিন পয়েন্ট পেতে হবে, একটা একটা সিগনিফিকেন্ট অথবা একটা নির্দিষ্ট কোনো একটা পরিবর্তন বা সাফল্য অথবা ব্যর্থতা কোনো একটা কিছু আমাকে পেতে হবে, যে কোনো সোর্স থেকেই হতে পারে, তারপরে আমি এটা লিখবো। কিন্তু যখনই আমার আমাকে টার্গেট দেওয়া হবে তখন আবার আমার কিন্তু ওই টার্গেটের পিছনে আবার একটু ছুটতে হবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটা আমাদেরকে ফ্লেক্সিবল করা যায় কিনা। থ্যাংক ইউ। শুনেন, বিষয়টা হচ্ছে একটা টার্গেট দিবে, টার্গেটটা অবাস্তব না এক, আর আপনি যেটা বলছেন এটা ভ্যালিড। যদি আপনি কেসই না হয় তাহলে আপনি কি স্টাডি হবে, তাই না? যদি খুন না হয় তাহলে, যদি খুন না হয় তাহলে সুরতাল রিপোর্ট কি হবে? আপনাকে শিখানো হচ্ছে হাউ টু মেকিং দা সুরতাল। এখন যদি দুনিয়াতে যদি আপনি যদি মানে খুন না হয় তাহলে আপনি যতই পুলিশ হন না কেন আপনি সুরতাল রিপোর্ট করার দরকার নাই। এখন হচ্ছে হাউ টু মেকিং দা সুরতাল রিপোর্ট। এখন সুরতাল হতে গেলে আপনাকে খুন হইতে হবে নাকি? জি ভাই। সো কেস তো হইতে হবে। হ্যাঁ, ওকে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। হিন্দুর ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে টার্গেট ভাই আসলে আমরা যারা চাকরি করি, হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই টার্গেট আছে। আমাদের মার্কেটিং এ জব না করলেও একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে দিনের শেষে আমার এই কাজগুলো করতেই হবে। যেমন এখন প্যান্ডেমিক সিচুয়েশনে হোম অফিস করতেছি, মনে হচ্ছে যে কাজের চাপ আগের চেয়ে অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে আমার সুপারভাইজার তো আমি দেখতেছে না যে আমি 9টা 5টা অফিস করতেছি। হ্যাঁ, আগে তো 9টা 5টা অফিস করলেই হয়ে যেত, কারণ সুপারভাইজারের চোখের সামনে তো আমি নাই। সো আমার কাজের এখন আসলে প্রমাণ দিতে হচ্ছে আউটপুট দিয়ে। সো আমার কাজের চাপ, এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, আমি অনেক মানুষের সাথেই কথা বলছি যারা প্রফেশনাল, প্রত্যেকের কাজের চাপ আসলে প্যান্ডেমিক সিচুয়েশনে বাড়ছে হোম অফিস করে। সো আমাদের প্রত্যেকেরই টার্গেট আছে এবং ডেডলাইন থাকে, সো সেইটা মেক না করলে পরে আসলে আমাদের আসলে জব থাকে না। শুধুমাত্র জবের ক্ষেত্রে না, এটা মানে আপনি যে কোনো লাইভলিহুড কাজের ক্ষেত্রে যে আপনার টার্গেটটা ফুলফিল করতেই হবে। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে আমরা এমন কোনো অবাস্তব টার্গেট আপনাদেরকে দিব না যেটা আসলে রিয়েলিস্টিক না। সো সেটা আরো পরে আসতেছে, সো সেই জায়গাটায় দরকার লাগলে আপনারা কথা বললেন, কিন্তু আমি একটু আগায় যাই এখন নাকি? না, থ্যাংক ইউ ভাই, এটা তো একটা ক্রিয়েটিভ ব্যাপারও বটে, এই জন্য আমি শেয়ারটা করলাম আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা আসলাম আগের পদ্ধতিটা অনেক ওই মানে হচ্ছে কেস স্টোরি, নানা রকমের পদ্ধতি আছে। এখন হচ্ছে এতক্ষণ যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম এটা আসলে মেইন স্ট্রিম পদ্ধতি বা মূল ধারার পদ্ধতি বলা যায় আর কি। হ্যাঁ, আসলে লেখকরা এইভাবেই কেস স্টাডি লেখে। এখন কেস স্টাডি লেখার অনেক রকমের পদ্ধতিও আছে, যেমন ধরেন স্টিফেন স্পিলবার্গ, উনি একটা গল্প তৈরি করে না, স্টিফেন স্পিলবার্গ, উনি কে বলেন তো ভাই, হলিউডের একজন নাম করা পরিচালক। হ্যাঁ, পরিচালক, ফিল্ম মেকার, সে যে ফিল্মটা বানায় সেটাও তো একটা স্টোরি, তাই না? তারপরে হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে ডুব একটা সিনেমা বানাইলো, ওটাও একটা স্টোরি, ইরফান খান অভিনয় করছিল। সো এই যে কেস স্টোরি বা স্টোরি, এগুলি ক্যাপচার করার বা হচ্ছে তৈরি করা বা হচ্ছে ডকুমেন্ট করার নানা রকমের পদ্ধতি আছে। এখন মেইন স্ট্রিম পদ্ধতি এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম এইটা একটা মেইন স্ট্রিম পদ্ধতি। দ্বিতীয় আর একটা মেইন স্ট্রিম পদ্ধতি নিয়ে এখন আমরা একটু আলোচনা করব, যেটা আরো বেশি ক্রিয়েটিভ, যেটা করতে হয়তো আপনার লাগবে না, কি বলে মনে হবে না যে এটা খুব কঠিন কাজ, হয়তো আপনি আনন্দের সাথে করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনার প্ল্যানিং লাগবে, এটার জন্য আসলে আপনার দীর্ঘ সময় ব্যয় করতে হবে এবং এটার জন্য সঠিক গাইডেন্স লাগবে। সো এটার জন্য আমি একটা ডিটেইল গাইডলাইন তৈরি করছি, সেই গাইডলাইনটা ওইখানে দেখানো হবে। সো আমি আগে প্রেজেন্টেশনটাই ঢুকি। হ্যাঁ, এখানে আমরা যেটা বলতেছি ওরিয়েন্টেশন অন ক্যাপচারিং কেস স্টোরি, কেস স্টোরি হচ্ছে মেইন আমাদের আজকের যে বিষয়, কিন্তু পদ্ধতিটার নাম হচ্ছে ফটো স্টোরি টেলিং, আপনার ছবি আপনার স্টোরিটার কথা বলবে, ফর ক্যাপচারিং চেইন স্টোরিজ, সাকসেস স্টোরিজ, সিগনিফিকেন্ট চেইন স্টোরিজ। ঠিক আছে, এখানে হচ্ছে ফটো স্টোরি টেলিং মেথড। হ্যাঁ, এটা আসলে থিওরিটিক্যালি নট মাচ ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য, এটা থিওরি কি, এটা সংজ্ঞা কি, এটা আসলে আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা আসলে পদ্ধতি হিসেবে খুব বেশি এস্টাবলিশড বা খুব বেশি গ্রহণযোগ্য এরকম কিছু না, তবে এটার
মারাত্মক কিছু সুবিধাজনক জায়গা আছে, সেই জন্য এই পদ্ধতিটিকে আমরা বাছাই করতেছি। সেই সেই আলোচনাগুলো পরবর্তীতে আসবো। এই স্টোরি ক্যাপচারটা আসলে হয় কি, সিকোয়েন্সিয়াল ফটো ক্যাপচার করে, মানে হচ্ছে কোনো একটা ঘটনার ধারাবাহিক, যে ঘটনাটা ঘটে ধারাবাহিক ছবি তুলে 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 সেই ছবিগুলিকে যখন আপনি সাজান, সেই ছবিগুলি দেখলেই আসলে বোঝা যায় যে এটা একটা স্টোরি। ঠিক আছে, সো ফটো দ্যাট আর বিং হ্যাভ ক্যাপচার্ড দ্য টাইমল্যাপস, টাইমল্যাপস মানে হচ্ছে কোনো একটা ঘটনা বা কোনো একটা পরিবর্তন যখন ঘটে, ফটো যখন তুলেন তখন পুরো সময়টাকে কিন্তু ধরে রাখতে পারে না বা সে ডকুমেন্ট করতে পারে না, নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে দিয়ে এক একটা ছবি তোলা হয়। সো এই যে এক একটা ছবি থেকে আরেকটা ছবির মাঝখানে যে সময়ের যে গ্যাপটা, এটাই হচ্ছে টাইমল্যাপস। সো আপনি একটা স্টোরি ক্যাপচার করেন টাইমল্যাপসকে অনুসরণ করে। এখন টাইমল্যাপস, টাইমল্যাপস মানে হচ্ছে কিছু ছবি সিকোয়েন্সিয়াল অর্ডার, কোনো একটা ঘটনার ধারাবাহিকভাবে কোনো একটা ঘটনাকে বোঝানোর জন্য ধারাবাহিকভাবে ছবি তুলে রাখা এবং সেই ছবিগুলোকে সাজানো। যেমন আপনি যদি এক্সাম্পল হিসেবে দেই, ওই যে সিনেমা হলে সিনেমা দেখায় না, রিলের মাধ্যমে রিলের ভিতর দিয়ে আলো ফেলে তারপর সেটা বড় পর্দায় সিনেমা দেখা যায়, এটা কিন্তু 80mm যে ফিল্ম, সেই ফিল্মের মাধ্যমে আসলে এই আলোটা মাধ্যমে আপনি দেখেন। এখন ওই ফিল্মগুলির মাঝখান থেকে ধরেন 10,000 ফিল্ম আছে, মাঝখান থেকে আপনি 200-200 করে ফিল্ম কেটে আবার জোড়া লাগাইলেন, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে টাইমলেস, মানে মানে অনেক সময় থাকবে না কিন্তু পুরো ঘটনাটা কিন্তু আপনি দেখলে বুঝবেন যে আসলে সিনেমার মূল কাহিনী কি। এরকম হয় না যে আমি একটা সিনেমা দেখতেছিলাম, বসে মাঝখানে উইটা গেলাম, গিয়ে অনেক কাজ কাজ করে আবার এসে সিনেমাটা দেখা শুরু করলাম, আমি কিন্তু সিনেমার ঘটনাটা বুঝি, হয়তো মাঝখানে অনেকগুলি সময় চলে গেছে। সো এইটাকেই বলে টাইমল্যাপস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ধারণা। এইটা এই ধারণাটার জন্য এই টাইমল্যাপসটা না বুঝলে পরে আসলে স্টোরি টেলিংটা বোঝা যাবে না, সেই জন্য এই বিষয়টা এখানে একটু আমি আলোচনা করব। ভাই এখানে কিছু, জি ভাই বলেন। আপনি ঠিকই বলছেন যে টাইমল্যাপস দিয়ে আমরা একটা সিকোয়েন্সটাকে বোঝাবো এবং সিকোয়েন্সটা যখন আমরা বর্ণনা করব তখন ওই ছবির বর্ণনা করতে করতে ওটা হয়ে যাবে বা ছবি কথা বলবে। এখন সেই ক্ষেত্রে তো যেটা মানে আমি জানি না, আমার মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য মানে কি বোঝার জন্য আর কি, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ওই সেম টাইম সেম সময় সেম অ্যাঙ্গেল, হ্যাঁ এই বিষয়গুলো ভাই সেই আলোচনায় আমি আসতেছি, যেহেতু একটা বিষয় নিয়ে সৃষ্টি সমস্ত কিছু মাথায় মানে মানে সেটাকে বাস্তবসম্মত ভাবে মাঠে রূপদান করার জন্য আপনার বিষয়টা আমি বুঝতে পারছি, সেই আলোচনা আসতেছি। সো এখানে একটা ভিডিও আছে, হ্যাঁ ভিডিওটা একটু দেখি, 2 মিনিটের ভিডিও। ভিডিওটা টোটাল 3 মিনিট, আমি টেনে দিব না, একটু দেখতে থাকেন। দেখেন নিচে হচ্ছে ঘন্টা চলে যাচ্ছে, মানে সময় চলে যাচ্ছে কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে। ভিডিওটায় হচ্ছে মাঝখানে হঠাৎ করে অনেকগুলি সময় চলে গেল, গাছ আবার বড় হয়ে গেল। হ্যাঁ এই যে ওই যে টাইমল্যাপস এর কথা বললাম, এটা হচ্ছে টাইমল্যাপস এর একটা উদাহরণ। তো এটা হচ্ছে ভিডিওগ্রাফির মাধ্যমে স্টোরি আর কি বলতে পারেন। এখন
রিয়েল ফটো এক্সাম্পল কি হইতে পারে দেখেন প্রথম ছবিটাতে বলতেছে when I get angry I sometime hit mommy মানে আমি যখন রাগ করি তখন মাঝে মাঝে আমি মারেও মেরে ফেলি মারে মার দেই আর কি বা আঘাত করি this makes দ্বিতীয় ছবিটাতে বলতেছে this makes mommy sad এর ফলে মা আসলে মন খারাপ হয় মার মন খারাপ হয় ছবিতে বলতেছে when I feel like hitting I need to stop যখন আমার এরকম রাগ ওঠে তখন কেউ যদি আমাকে থামায় দেয় তখন আমি থেমে যাই চতুর্থ ছবিতে বলতেছে I will hold my hand তখন আমি আমার নিজের হাত নিজে ধরে রাগটা সংযত করি পরের ছবিতে বলতেছে I will take 5 big breaths this helps me stay calm দেখেন ব্রেথ নিচ্ছে আর হাতের মধ্যে পাস সো ছবি দিয়ে বোঝাচ্ছে যে সে পাঁচটা বড় ব্রেথ নেয় বড় করে নিঃশ্বাস নেয় এবং তখন সে আস্তে আস্তে শান্ত হয়ে যায় এবং পরবর্তী ছবিতে দেখা যাচ্ছে তার মা কিন্তু হাসি মুখে হ্যাঁ তার মাও তখন খুশি হয়ে যায় সো এটা একটা রিয়েল ফটো স্টোরি এক্সাম্পল এরকম একটা স্টোরি এক্সাম্পল আমরা ছোটবেলায় পড়ছি না চাচা চৌধুরী কম ছবিতে দেখেন একটা লোক ওই পাশ থেকে হেঁটে আসতেছে একটা লোক এই পাশ থেকে হেঁটে যাচ্ছে দুই নাম্বার ছবিতে ওই পাশের লোকটা দাঁড়ায় দেখলো ওই লোকটা একটু খেয়াল করার চেষ্টা করলো তিন নাম্বার ছবিতে ওই লোকটা যখন চলে গেছে এই লোকটা পেছনে ফিরে ওই লোকটাকে ভালো করে খেয়াল করার চেষ্টা করতেছে চার নাম্বার ছবিতে না এখানে উল্টা পাল্টা হয়ে গেছে এইটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এইভাবে গেছে একটা স্টোরি বোঝা যাচ্ছে কিন্তু লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে প্রথম দুইজন দুইজনকেই ভালো করে কিন্তু খেয়াল করছে কিন্তু কেউ কিন্তু কারোর সাথে দাঁড়ায় কথা বলে নাই বা ইন্টারঅ্যাক্ট করে নাই দূর থেকেই খেয়াল করার চেষ্টা করছে বা চেনার চেষ্টা করছে এটা একটা রিয়েল স্টোরি মানে হচ্ছে কোন একটা ঘটনার বিভিন্ন সময়ে কয়েকটা ছবি একটা স্টোরি বলতেছে বুঝতে পারছেন ভাই তারপরে স্লাইডটাতে যাই আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি আমি এই স্টোরি টেলিংটা কেন আমরা কেন বিএন এর জন্য স্টোরি টেলিং এর কথাটা চিন্তা করতেছি এটা আসলে এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে যদি আমরা স্টোরি ক্যাপচার করি তাহলে এটা হাইলি একক নলেজ হয় হ্যাঁ এবং নলেজ এবং এডুকেশন স্কিলস লেভেল মেজারিং মেথড হিসেবে এটাকে আমরা ইউজ করতে পারি কিভাবে ইউজ করতে পারি যে আগে সে কিছুই জানতো না আগে সে ব্যাড প্র্যাকটিস করতো তারপরে সে ট্রেনিং পাইছে পাওয়ার পরে সে এখন এটা এটা করে ছবিতেই তো বলে দিচ্ছে সো এই যে পরিবর্তন সেটা আপনি ভিজুয়ালি কিন্তু মেজার করতে পারতেছেন এবং একাডেমিক ফিল্ডে এই যে বিএড এবং এমএড কোর্স করায় না বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজগুলিতে এই একাডেমিক ফিল্ডে এই স্টোরি টেলিং পদ্ধতিতে স্টুডেন্টদের যে পরিবর্তন ওরা কিন্তু এই টুলটা ইউজ করে এটা এই যে পরিবর্তন বা চেঞ্জ এটা মেজার করে এটা হাইলি ইউজেবল একটা টুল ইন দ্য একাডেমিক ফিল্ড অফ এডুকেশন তারপর হচ্ছে স্টোরি টেলিং ইজ এ ব্রাঞ্চ অফ কেস স্টাডি হ্যাঁ আমাদের কেস স্টাডির জন্য এটা একটা ব্রাঞ্চ কিন্তু মাদার ব্রাঞ্চ হচ্ছে কিন্তু মানে এই ডিজিটাল স্টোরি টেলিং বা ফটো স্টোরি টেলিং হচ্ছে কেস স্টোরির আন্ডারে একটা সাব ব্রাঞ্চ মাদার ব্রাঞ্চ হচ্ছে কেস স্টাডি মানে আমরা আগে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মাদার ব্রাঞ্চ বা মাদার মেথোডোলজি সেটার আন্ডারে একটা সাব ডিসিপ্লিন বা সাব ব্রাঞ্চ হচ্ছে এই ফটো স্টোরি টেলিং আর টাইম ল্যাপস অফ দ্য চেঞ্জেস নট অনলি ইউজ ইন দ্য একাডেমিয়া বাট অলসো ইন দ্য কমিউনিকেশন ফিল্ড উইথ ভেরি ব্রড ইউটিলাইজেশন এই যে সামিউল ভাই আরো ভালো
উনি বলতে পারবেন যে কমিউনিকেশন ফিল্ডে এই ধরনের স্টোরি টেলিং এর কিন্তু হাই ডিমান্ড আছে, কারণ কি আপনি যখন কোথাও আপনার স্টোরি রিপ্রেজেন্ট করবেন তখন যদি ইনোভেটিভ এরকম গল্প শুধুমাত্র লেখা না, হ্যাঁ ছবির মাধ্যমে যদি আপনি স্টোরিটাকে রিপ্রেজেন্ট করেন এটা অনেক বেশি কমিউনিকেটিভ হয়, অনেক বেশি ভিজুয়াল হয়, অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, সেই জন্য আমরা এই ধরনের পদ্ধতিটাকে ব্যবহার করছি। জি ভাই, আপনাকে এটা মেলে আপনাকে দুটো পিকচার দিছি, দুটো পিকচার একটু ওপেন করবেন। জি জি, আপনি দিছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, এখনো আপনার মেইল আসে নাই বোধ হয়, আপডেটিং 7 MB ভাই, এর জন্য বোধ হয় একটু টাইম লাগবে আপডেটিং। আমি আগে যাই আসলে পরে নিয়ে আসবো নাকি? জি ভাই, 7 MB এখন ইনবক্স আর আপডেট হচ্ছে, 7 MB অ্যাটাচমেন্ট, তো বড় অ্যাটাচমেন্ট, এর জন্য টাইম লাগতেছে আসতে। ও আমি ছবি তুলে দিলাম তো মোবাইল দিয়ে। হ্যাঁ ওই যে 7 MB দেখাচ্ছে যে ইনবক্স আপডেটিং, আমার মোবাইলে বলতে চলে আসছে কিন্তু কম্পিউটারে আউটপুটে এখনো আসেনি। আপনি ইয়ে করেন, জি কি করেন ভাই? হ্যাঁ এই যে মাত্র আসছে, মাত্র আসছে। আপনি কথা বলেন, কথা বলে হ্যাঁ ছবি আসছে, ওপেন করেন না পিকচার দুটো। আচ্ছা ওপেন করেন, শেয়ার করেন, শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ করতেছি ভাই। দেখা যাচ্ছে ভাই? ভাই কোনো আসে নাই, দেখা যায়, দেখা যায় নীল দা। আচ্ছা আমি, আপনি কি মানে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে? আমি হচ্ছে ডেস্কটপে নিয়ে ওইখানে পেস্ট করে তারপরে শেয়ার দিচ্ছি, মোবাইল নেটওয়ার্ক দিয়ে করতেছি, কারণ হচ্ছে ওয়াইফাই মোরা বারবার যায় আসে যায় আসে, সেজন্য আমি ওয়াইফাই বন্ধ করে দিচ্ছি। আমি ওই জন্য ওয়াইফাই বন্ধ করে দিয়া মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই জন্য ডিসটর্ব করে, এই ওয়েব ওয়েব দিলে ওয়াইফাই ডিসটর্ব করে। আচ্ছা মেইলের বডিটাই আমি শেয়ার করি, মেইলের বডি দিলে হবে? আপনার স্ক্রিন শেয়ার হয়নি, আপনি কি আসলে নামানো দরকার ছিল, জিনিসটা একটু নামানো দরকার। আমার ল্যাপটপ গেছে স্লো ইয়ার, তাহলে আপনি কথা বলা যান, ওটা মানে আপনি স্ক্রিন দিয়ে ওটা ডাউনলোড করেন তারপরে কথা বলি নাকি? না যে জিনিসটা দেখেন আপনি মানে রিলেভেন্স থাকতে থাকতে একটা জিনিস দেখা দিলে ভালো, তো এখানে হচ্ছে একটা ছবি আসছে। আচ্ছা আচ্ছা, আমি এখন বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে এইটা আসলে আমার নিজের ব্যক্তিগত কাজ আর কি। হ্যাঁ আমি একটা ছোট্ট একটা মাস্টার ডিগ্রি করছিলাম এখানে, সেখানে মার্কেটে
কিভাবে করে টেকনোলজি যায় মার্কেটে, কিভাবে করে পোস্ট হারভেস্ট লস মিনিমাইজেশন হয়, সেই লস মিনিমাইজেশন হয়ে কিভাবে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন ইনকাম বাড়ে, এই প্রজেক্টটার এটাই উদ্দেশ্য ছিল। আচ্ছা, সো টাইম স্পেন্ড যে কথাটা বলছে, কখনো কোনোটা রাতে ঘটে, কখনো সকালে ঘটে, কখনো বিকালে ঘটে, দিজ আর দ্য টাইম স্পেন্ড। এখান থেকে বোঝা যায় যে কখনো ট্রাকে মাল লোড হয়, কখনো সর্টিং হচ্ছে, কখনো গ্রেডিং হচ্ছে, ওই ট্রেডারটা আসতেছে, তাই না? দিজ আর দ্য স্টোরি, মানে হাউ অ্যাকচুয়ালি দ্য, মানে কিভাবে করে ট্রাকে মাল লোড হয়, ক্রেটসে হলে মাল কিভাবে লোড হয়, বস্তায় হলে কিভাবে লস হয়, দিজ আর দ্য স্টোরি। মানে এখন ধরেন আমি অত হয়তো কমিউনিকেশনের মানুষ না, মানে ওই জন্য অত সৌন্দর্য নাই আর কি, কিন্তু দিজ স্টোরি আপনাকে ধরেন 100 পাতা রিপোর্টকে না পড়ে একটাই বোঝা যাচ্ছে। ওই যে প্রথমে মাল আসতেছে, আনলোড হচ্ছে, মালের উপরে এসে দাঁড়ায় আছে, আবার দেখা যাচ্ছে ক্রেটস, নিচেরটা তো ক্রেটস মডার্ন জিনিস। সো দিজ আর অ্যাকচুয়ালি দ্য স্টোরি হাউ, কিন্তু এটার স্টোরিটার উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে করে পোস্ট হারভেস্ট লস কিংবা ট্রেডারদের ব্যবসা কোথায় বাড়তে পারে, সেই রকমের একটা স্টোরি করতে গেলে হয়তো একটা জিনিসটা দাঁড় করাই দেবো। আমি যেহেতু ছোট্ট একটা কাজ করছি আর কি, এই কারণে জিনিসটা শেয়ার করলাম, যেহেতু এটা এখানকার সাথে ডাইরেক্ট যায়। তার মানে এই পিকচার গুলো কিন্তু একদিনে তোলার না, একদিনের না, এটা একদিনে দুইটা সময় না দেখা যাবে আপনার, এটার জন্য একটা প্ল্যান লাগবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? ভাই আপনি বুঝাইতে পারছেন ভাই, থ্যাংক ইউ। কিন্তু বিষয়টা হচ্ছে যে সবগুলো যতগুলো কেস স্টাডি এরিয়া আমাদেরকে দেখাইছে, তার সবগুলো জায়গা এই ফটো টেলিং স্টোরি দিয়ে কভার করা ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। সবগুলো তো হবে না ভাই, সন্দেহর জায়গায় পরে আসতেছি, আগে জিনিসটা বুঝি। এটা কিন্তু আমার নিজস্ব পাবলিশ করা প্রাইমারি ডকুমেন্ট। হ্যাঁ, মানে এটার আপনি ধরেন মানে যেহেতু বলতে চাই, মানে এইখানে হচ্ছে একটা ভিজুয়াল জিনিস দেখানো হয়েছে, এটা তো অত সৌন্দর্য মানে সার্কিটটা নাই কিছু একটা জিনিস আছে। হিন্দুল ভাই যে জিনিসটা দেখাইলো এরকম না, এর কাছাকাছি একটা কাজ আমি হচ্ছে আমার একটা প্রজেক্টে করছিলাম, কিন্তু সেই ডকুমেন্টটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি, আমার কাছে হার্ড কপি ছিল, আমি খুঁজে পাই নাই, যার কারণে হচ্ছে নেট থেকে খুঁজে খুঁজে হচ্ছে এই যে স্টোরিটা দেখানোর চেষ্টা করছি। কিন্তু ইন্দ্র ভাইয়ের এই জিনিসটা আসলে অনেক বেশি রিয়েলিস্টিক, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে অনেক বেশি রেলেভেন্ট, সেই জন্য এটা আমি এই যে এখানে প্রেজেন্টেশনের মধ্যে ফাইনালি ইনক্লুড করে দিলাম আর কি। আচ্ছা আমি আমরা আগের আলোচনায় চলে যাই। আচ্ছা আমরা আপনারা কি নামাজের ব্রেক নেবেন কেউ ভাই? আমার এখানে আজানে খুব নয়েজ করতেছে, আমি একটু ব্রেক দেই 2 মিনিট। হিন্দুল ভাই আজান, আমার এই আজানের জন্য আমি হচ্ছে ঠিক মতো কথা বলতে পারতেছি না, আজানটা শেষ হোক আমি শুনতে
আজান এখন শেষ হয় নাই, আমি শুরু করছি। কেন আমরা আসলে এই পদ্ধতিটাকে নিব, হ্যাঁ কিভাবে নিব, কত সংখ্যায় নিব, সেই আলোচনা পরে আসতেছি। কেন নিব সেটা একটু বুঝি আমরা। এটা হচ্ছে, এটা আসলে একটা ওই পদ্ধতির তুলনায় সহজতর একটা পদ্ধতি এবং একটা আনন্দময় একটা পদ্ধতি, কারণ হচ্ছে এটা একটা শৈল্পিক কাজ, ঠিক আছে, এবং মননশীলতা মাধ্যমে কেস উপস্থাপন করা, যার কারণে এটা আসলে একটা শুধুমাত্র কাজ না, কাজের মাধ্যমে নিজের শৈল্পিক মনকেও ফুটায় তোলা, যার কারণে এইটা আসলে আমাদের হয়তো অত বোরিং লাগবে না এই কাজটা করতে। দ্বিতীয়ত, এটা যুগ উপযোগী এবং উচ্চতর দক্ষতা একটা, হ্যাঁ, এবং এটা যথেষ্ট ডিমান্ড আছে। আপনি যদি এইভাবে স্টোরি সাকসেসফুলি, যে হিন্দুল ভাই যেভাবে দেখাইলো, এই রকম করেও স্টোরি জেনারেট করে আপনার এমপ্লয়ারকে দেখাইতে পারেন, শুধুমাত্র এখানে না, অন্য কোনো যে কোনো প্রজেক্টের জন্য এই পদ্ধতিতে যদি আপনি স্টোরি ক্যাপচার করতে পারেন এবং সেইটা যদি সফলভাবে আপনি দেখাতে পারেন, এইটা যে অ্যাট্রাকটিভনেসটা তৈরি হবে সেটা আসলে লেখার মাধ্যমে সম্ভব না। তিন নাম্বারে বলতেছি, ভবিষ্যতে অবশ্যই এটা একটা কার্যকরী ভূমিকা পালন করবে। এই এই এভাবে স্টোরি টেলিং ডকুমেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, এই যে পেশাগত দক্ষতা, এটা আপনার তৈরি হবে, এবং এই পদ্ধতির মাধ্যমে আসলে অনুভূতি, অন্তর্দৃষ্টি এবং আবেগের বহিঃপ্রকাশ ছবির মাধ্যমে করতে পারবেন, যেটা আসলে একটা মননশীলতার কাজের পরিচয় দিবে। এবং অভিজ্ঞতা ভিত্তিক স্টোরি টেলিং প্রক্রিয়াতে কর্মীরা সহজতর অনুশীলনের মাধ্যমে, নিয়মিত ছবির মাধ্যমে খুব সহজে কেস সাজাইতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের কাজের প্রতিফলন। আমি ফিল্ডে যে কাজটা বাস্তবায়ন করছি সেটার আউটপুট আমি ছবির মাধ্যমে দেখাতে পারবো। জয়ন্তদা, আপনি মাইকটা একটু অফ করে দিবেন। তার মানে হচ্ছে আমি ফিল্ডে যে কাজটা আমি নিজে করছি, আমি একজন এরিয়া স্পেশালিস্ট হিসেবে, আমি একজন আউটরিচ স্পেশালিস্ট হিসেবে, বা আমি একজন মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে, বা আমি একজন রিজনাল মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যে কাজগুলো করে পরিবর্তন নিয়ে আসছি, সেগুলি আমি খুব সহজে ছবির মাধ্যমে এর এর বাস্তব উদাহরণ আমার এমপ্লয়ারকে দেখাইতে পারবো, আমার ডোনারকে দেখাইতে পারবো, তাতে করে কি হবে, আমার কাজের রিকগনিশন সেটা অনেক ভালো আমি পাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করবে, শুধুমাত্র আমাদের ক্লায়েন্টের কাছে না, আমাদের প্রত্যেকের এমপ্লয়ারের কাছে, এবং প্রফেশনাল কাজের ক্ষেত্রে এটা আরো সঠিক এবং কার্যকরীভাবে আমরা আমাদের কাজকে উপস্থাপন করতে পারবো। সো এই হচ্ছে ওভারঅল কারণ কেন বিএনএ তে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে চাই। কোনো প্রশ্ন আছে এখানে? নাই। আচ্ছা, এটা অনেকগুলি লিমিটেশনও আছে। লিমিটেশন গুলি কি? এক নাম্বার হচ্ছে, এটা সাইন্টিফিক্যালি আসলে খুব বেশি প্রুভেন মেথড না, এটা রিসার্চের ভাষায় এইটাকে স্টোরি টেলিং ক্যাপচারিং কোনো মেথড হিসেবে ওরা স্বীকার করে না, কিন্তু এটার সাংঘাতিক ভ্যালু আছে। ভ্যালু আছে কি কি কারণে সেটা আমরা আগে আলোচনা করছি। দুই নাম্বারে বলছে, বলা হচ্ছে যে রিলেশনশিপ মে বি ফাউন্ড সামটাইম আনস্টেবল, যে আপনার অ্যাক্টিভিটির ফলে যে এই পরিবর্তনটা হয়েছে এটা আপনার মাঝে মাঝে আনস্টেবল মনে হবে, হ্যাঁ। সো এই জায়গাটায় আপনাকে একটু কশাসলি ট্যাকেল করতে হবে, কিভাবে করবেন সেটাও আমি বলে দিব। তিন নাম্বারে বলতেছি, মাল্টি ডাইমেনশনাল ফ্যাক্টর, দোজ আর নট ভিজিবল। ইজি দিয়ে বলতেছি, উদাহরণ দিয়ে, যেমন দোজ এফেক্টস ইন দ্য চেইন স্টোরিজ ইজ ডিফিকাল্ট টু ক্যাপচার ইন দ্য ফটো। যেমন অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেটা আসলে চেইন স্টোরির জন্য দায়ী, সেটা হয়তো ফটোতে আপনি তুলতে পারবেন না, কিন্তু সেইটার ইফেক্ট আপনি ফটোতে দেখাইতে পারবেন। যেমন হচ্ছে ওই যে একটা গল্পে দেখাইলো না, যে পাঁচবার সে দীর্ঘ নিঃশ্বাস নিলে পরে সে ক্ল্যাম ডাউন হয়ে যায়, হাতের মধ্যে পাঁচ লেখা এবং বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, সেটা হয়তো কার্টুনের ছবি বলে সেটা সম্ভব, কিন্তু বাস্তব ছবিতেও এরকম অনেক রকমের উদাহরণ আপনাদেরকে আমি গাইড করব, প্রতিনিয়ত গাইড করব।
এবং এখানে এই জায়গাটা আপনি কিভাবে সলিউশন করবেন সেই জায়গাটাতেও আমাদের সামিউল ভাই আছে, উনিও আপনাদেরকে গাইড করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এক সময় আপনারাই প্রফেশনাল হয়ে উঠবেন। এন্ড ফাইনালি এই স্টোরি টেলিং এর মাধ্যমে কেস ক্যাপচার করতে গেলে আপনার একটা সুন্দর প্ল্যান লাগে। প্ল্যান যদি আপনি না করতে পারেন তাহলে এটা একটা কমপ্লিট ম্যাস হবে। হ্যাঁ, এখানে আপনার সময় ব্যবহারটাই ল্যাপস হয়ে যাবে আর কি। সো স্টোরি টেলিং এর মাধ্যমে কেস ক্যাপচার করার জন্য আপনার প্রথমেই খুব ভালো একটা প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিং এর মাধ্যমে আপনার আসলে আগায় যাইতে হবে। আপনি তো একদিনেই সব ছবি তুলে ফেলতে পারবেন না। সো আপনাকে আগে বাছাই করতে হবে যে কোনটাকে কোনটাকে আমি কেস হিসেবে নিব, কোন কোন ঘটনাটাকে আমি কেস হিসেবে নিব, কোন কোন বাজারকে আমি কেস হিসেবে নিব, কোন কোন ব্যক্তিটাকে আমি কেস হিসেবে নিব, সেটা আপনার মাথায় আগে চিন্তা করে বের করে আইডেন্টিফাই করে ফেলতে হবে। দুই নম্বরে আপনি চিন্তা করতে হবে যে আসলে আপনি কোথায় কিভাবে কাজ করলে পরে ভালো রেজাল্ট দেখাইতে পারবেন, সেই জিনিসগুলো আপনার আইডেন্টিফাই করে ফেলতে হবে। তাহলে আপনি একেবারে অ্যাক্টিভিটি থেকে রেজাল্ট পর্যন্ত ছবি তুলে তুলে সংগ্রহ করে রাখতে পারবেন। এই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ। এইটা না করতে পারলে আসলে আপনার ইয়ে হবে না। এবং দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, এই যে ফটো স্টোরি টেলিং এর মাধ্যমে কেস ক্যাপচারিং, এটা কিন্তু এক্সট্রা কোনো বার্ডেন ওয়ার্ক না। কারণ হচ্ছে আপনি এমনিতেই প্ল্যানিং করেন, এমনিতেই প্রায়োরিটাইজ করেন, এমনিতেই আপনি খোঁজার চেষ্টা করেন আসলে কোনটা কোনটা ভালো কাজ করতেছে, কোন এলাকায় কে পটেনশিয়াল ভেন্ডর, কোন এলাকায় কোন কাজটা ভালো হচ্ছে, ইউ অলরেডি নো দ্যাট। এবং আপনি এটাও জানেন যে এইভাবে কাজটা করলে এরকম রেজাল্ট আউটপুট হবে। তো এই প্ল্যানিংটা আপনার একেবারে ফর্মাল ছকের মধ্যে আগে করে ফেলতে হবে। বুঝাইতে পারছি? এখানে কোনো প্রশ্ন আছে এই জায়গাটা? না ভাই, থ্যাংক ইউ দাদা, বুঝাইতে পারছেন। তবে লিমিটেশন হিসেবে আমার কাছে একটা জিনিস ফিল করতেছে, সেটা যদি একটু শেয়ার পারি, সেটা হচ্ছে যে যদি আমরা আমার সাবজেক্ট যদি কোনো ফিমেল বা কোনো পারসন হয় এবং সাবজেক্টের সাথে যদি অবজেক্ট কোনো প্রুফ বা প্রায়োরিটি কোনো কিছু থাকে, তাহলে তো এইখানে আবার একটা ওই ফটো মানে পারমিশনের একটা ব্যাপার আছে, কনসার্নের ব্যাপার আছে ভাই। সেই পারমিশন পারমিশনের জায়গায় যাচ্ছি। আর আরেকটা বিষয় আপনার একটু বলি, যেমন ধরেন ব্রেস্ট ফিডিং, হ্যাঁ সঠিকভাবে ব্রেস্ট ফিডিং, এইটাকেও ছবির মাধ্যমে খুব সাবলীল এবং হচ্ছে রুচিশীল ভাবে উপস্থাপন করা সম্ভব। সেটা হচ্ছে ছবির অ্যাঙ্গেলের বিষয়, বুঝতে পারছি? সো আপনাকে ওই বিষয়েও সেন্সিটাইজড হইতে হবে, ওই বিষয়েও আপনাকে হিউমর ইউজ করতে হবে। ঠিক আছে ভাই, আমি অ্যাঙ্গেল থেকে শুরু করে এটার কোন জায়গায় কি ধরনের পটেনশিয়ালিটি কে আমার থিংকিং করতে হবে, আপনি প্ল্যানিং এর কথা বলছেন, এই এই বিষয়গুলো আমাদের মনে হয় যে আপনাদের কাছ থেকে আরো ভালো করে আমাদের পরবর্তীতে একটু জানতে হবে। আচ্ছা নীলয় ভাই, এক মিনিট একটুখানি। জি ভাই বল। জি দাদা বলেন। যেটা হচ্ছে কি, ছোট একটা গল্প বলি। আমি কোন একটা প্রজেক্টে কাজ করতাম এই বেশ কিছুদিন আগে, তো ওখানে একবার ল্যাট্রিন দেওয়া হলো। ল্যাট্রিন দেওয়ার পরে ল্যাট্রিন ট্যাট্রিন সব ইনস্টলেশন শেষ, হঠাৎ করে ডোনার বলতেছে তোমরা যে ল্যাট্রিন তৈরি করছো তার একটা ডকুমেন্ট ডকুমেন্টারি দাও তো শুরু থেকে শেষ পর্যন্ত। তো তখন আমরা কি করবো, আবার নতুন করে ল্যাট্রিন বানানো লাগলো। ঠিক আছে, সেট ল্যাট্রিন বানায় কিভাবে তৈরি করা হলো, তো এখানে বিষয়টা এরকম যে আসলে ফটো স্টোরি তৈরি করতে গেলে অন্তত পক্ষে আমাকে স্টার্টিং থেকে প্ল্যানিং করতে হবে। যে জিনিসটা আপনি এখানে আলোচনা করেছেন, আমি একটু আপনাকে থামাইতে চাই। জি জি, একেবারে সঠিক বিষয়, সেটা হচ্ছে অন অফ রেকর্ড আলোচনা করা দরকার, এখানে রেকর্ডে আলোচনা না করি আমরা। বুঝাইতে পারছি? ওকে।
আচ্ছা এখানে ফটো স্টোরি টেলিং এর স্টেপস গুলো আমি একটু সংক্ষেপে বলি আর কি। স্টেপ ওয়ানে যেটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউর স্টোরি টাইমলাইন ফটো নিডেড টু বি স্পেশালি সেপারেটলি পেস্ট ইন ইউর অ্যালবাম পেজেস। আপনার একটা অ্যালবাম তৈরি করতে হবে, আপনি তো আগে প্ল্যানিং করবেনই, কিন্তু আপনি যখন ওই যে বিভিন্ন ঘটনার ছবি সেটা আপনাকে একটা অ্যালবামে আসলে পেস্ট করতে হবে। দ্বিতীয় স্টেপে বলতেছে যে প্রতিটা ছবির নিচে দুই লাইন প্রিসাইসলি বর্ণনা করতে হবে এই ছবিটার মাধ্যমে আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে। তিন নাম্বার স্টেপে বলতেছে যে এই যে দুই লাইন আপনি লিখবেন এই দুই লাইনটা খুব কেয়ারফুলি লিখতে হবে, যাতে করে এটা আপনার ফটোকে প্রপারলি আপনার স্টোরির যে আইডিয়া সেটার সাথে অ্যালাইন করে। মানে আপনি একটা স্টোরি কথা চিন্তা করতেছেন, মাঝখানে এমন একটা ছবি ক্যাপশন আমি আপনি দিয়ে বসলেন যে এই ছবির ক্যাপশনটা আসলে পুরো গল্পের সাথে যায় না, মানে হচ্ছে সেই হারায় ফেলে। সো এইভাবে আপনার ছবিগুলো সাজাইতে হবে। সো এইখানে আমরা আসলে যারা মিল্টিমে কাজ করি আমাদের একটা কন্টিনিউয়াস গাইডেন্স আপনাদেরকে দেওয়া হবে, স্পেশালি আমার পক্ষ থেকে। আমি যেহেতু ঢাকায় বসি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, এবং আমাদের যে মিল কোঅর্ডিনেটর ভাইরা আপনাদের সাথে কাজ করে ওনারাও আপনাদেরকে একটা গাইডেন্স বা সাপোর্ট দিবে কিভাবে আপনারা আসলে এই ছবিগুলোকে অ্যালাইন করবেন এবং নিচের যে ন্যারেটিভসটা আছে সেইটা কিভাবে সিকোয়েন্সটা সাজাবেন আপনার গল্পের সাথে। সো এই যে কন্টিনিউয়াস সাপোর্ট সেটা আসলে কন্টিনিউয়াসলি আমরা দিয়ে যাব, যাতে করে আপনি ওয়েল পারফর্ম করতে পারেন। দুই নাম্বারে হচ্ছে আমাদের একটা ডিটেইল গাইডলাইন আমরা তৈরি করেছি, সেটা এটার জন্য এটার সাথে আপনাদেরকে ডেলিভারি করা হবে। এবং এখন যেটা বলতেছি স্ট্র্যাটেজিক স্টোরি টেলিং এর জন্য কি কি জিনিস দরকার, প্রথমে বলতেছে যে বি অ্যাওয়ার টু বি নিডেড। বি অ্যাওয়ার বলতে হচ্ছে আপনার আগেই চিন্তা করে ফেলতে হবে। নিলয় 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 জি, একটা জিনিস হচ্ছে আগেরটা যেমন কেস স্টোরি বলছে, এখনটা হচ্ছে হচ্ছে কি ফটো স্টোরি। স্টোরি হচ্ছে কমন, কথা কি বুঝতে পারছেন? সো স্টোরি যে কোনো ভাবেই হোক লাগবে, সেটা ছবি দিয়ে দিবেন না ওইভাবে কনভেনশনাল ভাবে দিবেন, ইটস মানে এখানে কোনো ধরনের আমাদের বাধ্যবাধকতা নাই আর কি। এটা মানে দুটো অপশন মানে দেখাচ্ছে নিলয়। ওকে নিলয় আবার প্রথমে বি অ্যাওয়ার হয়ে যেতে হবে যে আমাকে প্রথমেই একেবারে আজকে থেকেই চিন্তা করতে হবে, আজকে থেকে অ্যাওয়ার হইতে হবে যে আমি কোনগুলোকে স্টোরি করব, কোন কোন অ্যাক্টিভিটিকে আমি মাথায় রেখে সামনে স্টোরি সাজাবো। মানে হচ্ছে আজকে আমি যে অ্যাক্টিভিটিটা পারফর্ম করব সেই অ্যাক্টিভিটি থেকে কি রেজাল্ট জেনারেট হবে কি হবে না সেটা আমার এখনই ঠিক করে ফেলতে হবে। তার মানে হচ্ছে আপনি যখনই অ্যাওয়ার হয়ে যাবেন তখন আপনার প্রতিটা অ্যাক্টিভিটি কিন্তু স্টোরি জেনারেট করবে। দুই নম্বরে বলতেছে কেয়ার অ্যাবাউট কজেস। এক্সটার্নাল অনেক ফ্যাক্টর থাকে যেগুলো আসলে আপনার অ্যাক্টিভিটি পারফর্ম হওয়ার পরেও কিন্তু আপনার যে ডিজায়ার রেজাল্ট সেটা হয়তো ডেলিভারি দিতে পারে না। সো সেই কজ গুলি সম্পর্কেও আপনার সচেতন থাকতে হবে এবং সেই হিসেবে আপনার স্টেপ নিতে হবে। যদি সম্ভব হয় ওই কজের কারণে যদি আপনার কোনো নেগেটিভ কনসিকোয়েন্স তৈরি হয় তাহলে স্টোরিটা মোর অন্যদিকে ঘুরে যেতে পারে, সেটা হইতে পারে যে চ্যালেঞ্জ ফরওয়ার্ড বা লেসন লার্ন এরকম কিছু হইতে পারে। সো ওই কজেরও আপনার ছবি নিতে হবে। তিন নম্বরে বলতেছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এন্ড সলিউশন। আপনার আপনি আসলে কোন প্রবলেমকে অ্যাড্রেস করে ডেভেলপমেন্ট করতে চান সেই প্রবলেমটাকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং সেইটা সেই প্রবলেমটাকে আপনার ডিরাইভ করার জন্য কি ধরনের ইন্টারভেনশন লাগবে, কি ধরনের সলিউশন লাগবে, আপনার কি ধরনের আপনার ফিল্ড অ্যাক্টিভিটি লাগবে সেইটাও আপনার ভালো করে থিঙ্ক আউট করে ফেলতে হবে। তারপরে ফিল এ সেন্স অফ আর্জেন্সি, আপনি আর্জেন্সি আর্জেন্ট বেসিসে এই জিনিসগুলোকে সিরিয়াল ভাবে আপনার মাথায় ছক করে ফেলতে হবে এবং
আপনার চিন্তা করতে হবে যে এই কাজগুলো যদি আমি করতে চাই তাহলে কার কার সাপোর্ট আমার লাগবে, আমার সুপারভাইজারের সাপোর্ট কি লাগবে, আমার মিল কোর্ডিনেটরের কি সাপোর্ট লাগবে, আমার এমইনি অফিসারের কাছ থেকে কি সাপোর্ট লাগবে, আমি ঢাকা টিমের কাছ থেকে কি সাপোর্ট সিক করব, সেগুলিও আপনার আইডেন্টিফাই করে ফেলতে হবে। সবকিছু যে আপনার লিখে ফেলতে হবে তা না, কিন্তু এগুলি আপনার থিংকিং প্রসেসের মধ্যে থাকতে হবে আপনার এই স্টোরি টেলিং ক্যাপচার করার জন্য। তা মানে এই না এগুলি কিন্তু আপনার এক্সট্রা বার্ডেন কাজ, এই রকম কিছু না, এইগুলি এই কাজগুলি কিন্তু আপনি অলরেডি করেন। কিন্তু আমি এগুলো বলতেছি এই কারণে যে এগুলি এখন থেকে অনেক ফর্মাল ওয়েতে, অনেক স্ট্রাকচার্ড ওয়েতে আপনাকে করতে হবে, তাতে করে আপনার কাজের আউটপুট ভালো হবে, বেশি বেশি রেজাল্ট জেনারেট হবে এবং আপনি বেশি ভালো করে স্টোরি ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে, এতক্ষণ আমার প্রেজেন্টেশন শেষ, এখন এটার জন্য একটা গাইডবুক বানানো হয়েছে, সেই একটা শুধু ফটো স্টোরি, যেহেতু ফটো ফটো কথাটা আসতেছে, আমরা এখন পর্যন্ত ফাদার কোনো ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত কোনো সিঙ্গেল কোনো ফটো উঠবে না, এটা একটা কমন এক। দ্বিতীয় হচ্ছে কোনো শিশু এবং কোনো আন্ডার 18 কারো হচ্ছে পিকচার উঠবে না দ্বিতীয়। কিন্তু যদি গ্রুপ পিকচার হয় এটাতে কোনো সমস্যা নেই, হ্যাঁ ইন্ডিভিজুয়াল যদি হয়, কিন্তু ওমেন যদি হয়, অ্যাডোলেসেন্ট যদি হয়, স্কুল যদি হয়, শিশু যদি হয়, তাহলে নিড টু দ্য কনসেন্ট, এই কনসেন্ট শুড বি যখন আপনারা পাবেন আমাদের কাছ থেকে ফর্মালি ফ্রম দ্য কমিউনিকেশন এন্ড থেকে বাই রিটেন ব্ল্যাক এন্ড হোয়াইট, তখন এটাতে যাবেন। কিন্তু নিলয় যেটা বললার চেষ্টা করতেছে স্টোরি টেলিং এর ক্ষেত্রে যে গ্রুপ যেখানে আছে, ধরেন একটা ইন্টারন্যাশনাল ওমেন ডে হইছে, একটা র্যালি হচ্ছে, এটার জন্য কোনো সমস্যা নেই, একটা মার্কেটে বাজার টাজার এরকম হচ্ছে, এটার জন্য কোনো এই ধরনের নাই। হ্যাঁ, সো ইন্ডিভিজুয়াল পিকচার এই জিনিস একদম প্রোহিবিটেড আনটিল যতক্ষণ পর্যন্ত কোনো মেসেজ দেওয়া হয়নি, মানে একদম ফর্মাল ইনস্ট্রাকশন না দেওয়া হয়েছে, ক্লিয়ার? এটা হচ্ছে আমার একটা হচ্ছে মানে দিক থেকে আসলে একটা ফর্মাল মেসেজ। হিন্দুল ভাই, এখানে হচ্ছে যে কনসেন্ট ফর্মটা অনেক আগে থেকে এটা আইপি দের সাথে শেয়ার করা আছে এবং টিডি এবং আগের যারা উপজেলা স্পেশালিস্ট ছিলেন ওনাদেরকে বলাও আছে যে কিভাবে কি করতে হবে, আর ওই ফর্মে অলরেডি ডিটেইলস আছে যে গ্রুপ ছবি। হ্যাঁ, এটা ওইটাকে ফলো করে করতে হবে। হ্যাঁ, ওইটাকে ফলো করে করতে হবে। ইন্ডিভিজুয়াল করলেও ইন্ডিভিজুয়াল হলো ইন্ডিভিজুয়াল যদি তোলে তাহলে সেটাও নিতে হবে এবং গ্রুপ যদি হয় তাহলে সেটাও নিতে হবে এবং গ্রুপেরটা কার কাছ থেকে নিতে হবে সেটাও বলা আছে। যেমন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তে এটা বলাই হয়েছিল যে স্কুল টিচারের কাছ থেকে নেওয়ার জন্য, হ্যাঁ এটা এটা বলা হয়ে গেছে। তারপরে যখন ওই ভেন্ডরদের ছবি ইন্ডিভিজুয়াল ছবি তোলা হয়েছে যে ওই নিউট্রিশন ব্যানারের জন্য, তখন এটা ভেন্ডরদের কাছ থেকে কনসেন্ট নিয়ে তারপরে তোলা হচ্ছে। সো ওগুলা করা হচ্ছে, ওগুলা ইনস্ট্রাকশন অলরেডি আছে, হয়তো নতুন যারা আসছেন ওনাদেরকে পুরনো যারা আছেন ওনারা ইনস্ট্রাকশনটা দিতে হবে। আচ্ছা, আমাদের এখান থেকে তার ওই ধরনের ইনস্ট্রাকশন সামিল ভাই যাচ্ছে না, সেই জন্য যাতে নিলয়ের এটা বিষয়টা হচ্ছে, নিলয়ের বিষয়টা তো একটা সাবজেক্টিভ বিষয়টা যাচ্ছে, আর একটা অপারেশনাল বিষয়টা আপনি যেটা বলছেন ওইটা যাতে মানে মেইনটেইন হয়, এটা হচ্ছে ইস্যুটা আর কি। হ্যাঁ হিন্দুল ভাই, আপনাকে মানে আপনার কনসার্ন রেইজিং এর জন্য থ্যাংক ইউ, সামিল ভাই কেও থ্যাংক ইউ, তবে হচ্ছে এই বিষয়ে সামিল ভাইয়ের টাইম টু টাইম হচ্ছে অ্যাডভাইস লাগবে আমার, সো সেটা নিয়ে আমি টাইম টু টাইম সামিল ভাইয়ের সাথে ডিল করব। তবে হচ্ছে গাইড বুক যেটা সেইটা বিষয়ে আমি একটু আসি। হ্যাঁ, আমি একটা পেজ শেয়ার করছি, এটা কি দেখা যাচ্ছে এখন? লোগোটোগো কিভাবে যাবে সেটা আমি করে দিব, এই জিনিসটা আমি ডেভেলপ করছি একটা বইয়ের মতো করে। ঠিক আছে, আমি একটু সিম্পল করে আগে একটু বুঝায় বলি, তার আগে আমি একটু ভিডিও ক্যামেরাটা অন করি, আমার নিজেকে একটু দেখাই আমি আপনাদেরকে। আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, ভালো করে না ভাই, এখনো দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন ভাই?
এখন দেখতে পাচ্ছেন? এখনো দেখা যায়নি ভাই। এখনো দেখেন না ভাই? হ্যালো, ইন্টারনেট প্রবলেম থাকলে হয়তো দেখতে পারবেন না। জি দেখা যাচ্ছে নিলো দাদা। আমি একটা বইয়ের মতো করে বাইরে থেকে এখন প্রিন্ট করে নিয়ে আসছি, বুঝতে পারছেন? এইটা একটা বই হবে। বই কি হবে? এই বইটা হবে হচ্ছে আপনার স্টোরি অ্যালবাম। প্রত্যেকটা স্টাফের জন্য এরকম আলাদা আলাদা করে হার্ড উপরের কভারটা হার্ড বাঁধাই করা থাকবে এবং ভিতরে ডিটেইল গাইডলাইন থাকবে, প্ল্যান ম্যাট্রিক্স থাকবে এবং ছবি অ্যাটাচ করার জন্য জায়গা থাকবে, লেখার জন্য জায়গা থাকবে। এটা একটা অ্যালবাম হবে, আলাদা করে একটা বই থাকবে, বুঝাইতে পারছি? এটা ফিল্ড স্টাফের জন্য থাকবে। আমি চেষ্টা করব, আমি মানে প্রমোট করব আমাদের বিএন এর যত স্টাফ আছে এবং ইনক্লুডিং আমাদের সিওপি, উনাকেও এরকম একটা বই দিতে। উনি যদি চান কোনো স্টোরি এটার মধ্যে ক্যাপচার করতে, তাহলে চাইলে উনিও করতে পারবেন। উনি হয়তো প্রজেক্টে ডিরেক্ট ইনভলভ না, কিন্তু উনার লেভেল থেকেও হয়তো কোনো সাকসেস স্টোরি উনি ক্যাপচার করতে চাইতে পারেন বা করতে পারেন, যেটা উনি এখানে করবেন। সো এটা আসলে প্রজেক্টের সমস্ত স্টাফকে একটা করে দেওয়া হবে, যেটা আসলে কালার প্রিন্টেড করার চেষ্টা করব ভালো মোটা কাগজে, যাতে এটা একটা টেকসই জিনিস হয়। দ্বিতীয়ত, এই পেজ, এই বইটার সেকেন্ড পেজে থাকবে, এখানে আমি হচ্ছে সেকেন্ড পেজ সফট কপিতে যাচ্ছি। সেকেন্ড পেজে সফট কপিতে উপরে হচ্ছে একটা মানে মোটিভেশনাল একটা কথা আর কি, এখানে প্রজেক্টের স্টাফের নাম, এরপরে আইপি, তার ডেজিগনেশন, ইমেইল আইডি, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে কাজ করি, যদি ঢাকা বেস হয় আমরা কেউ যদি করি তাহলে ঢাকা বেস, তারপরে রেসপন্সিবল গ্রোথ সেন্টার, যদি কোনো গ্রোথ সেন্টার রেসপন্স মানে সিলেক্টিভ কোনো গ্রোথ সেন্টার না হয় তাহলে সেখানে স্পেশালি লিখবে যে না কোনো গ্রোথ সেন্টার না ওভারঅল। কিন্তু ম্যাক্সিমাম স্টাফই তো কোনো না কোনো দুইটা বা চারটা গ্রোথ সেন্টারের জন্য রেসপন্সিবল। তারপরে হচ্ছে এই অ্যালবামটা কবে ওপেন হইলো, সেই ডেটটা, যেদিন থেকে আপনি এটা ইউজ করা শুরু করলেন সেই ডেটটা, তারপরে তার ডিউটি স্টেশন আর তার টেকনিক্যাল এরিয়া, সে কোন এরিয়াতে কাজ করে, সে কি আউটরিচে কাজ করে, সে কি মার্কেট সিস্টেমে কাজ করে, সে কি অ্যাডমিনে কাজ করে, সে কি কমিউনিকেশনে নাকি লার্নিংয়ে নাকি হচ্ছে নিউট্রিশন, কোন এরিয়াতে, এই জায়গাটায় হচ্ছে কোন এরিয়া যদি বাদ করে থাকে এটা আমি ঠিক করে দিব, ঠিক আছে? দ্বিতীয় পেজে যদি যাই, এখানে হচ্ছে এই স্টোরি টেলিং সম্পর্কে বাংলায় বলা আছে, এটা পরিচিতি, এটার সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এই এই স্টোরি টেলিং এর উদ্দেশ্য, এতক্ষণ আমরা স্লাইডে আলোচনা করে আসছি কেন এই পদ্ধতিটা আমরা ব্যবহার করব, আপনারা বাংলায় সুন্দর করে আরো ভালো করে পরবর্তীতে পড়ে নিতে পারবেন এবং অন্যান্য ভাষাভাষীর লোকজন যারা আমাদের প্রজেক্টে কাজ করে অনেকেই আছে তাদের জন্য যাতে ইউজার ফ্রেন্ডলি হয় সেই জন্য এটা ইংলিশেও রাখা হয়েছে। পরের পেজে হচ্ছে ভিজুয়াল স্টোরির যে আইডিয়া, হ্যাঁ, সেই আইডিয়াটা হচ্ছে টু শোকেসিং দ্য এভিডেন্স অফ আওয়ার হার্ড ওয়ার্ক এন্ড সাকসেস। আমাদের মূল আইডিয়া হচ্ছে আমাদের যে হার্ড ওয়ার্ক বা সাকসেস সেটাকে শোকেস করা, সেটাকে শো আপ করা, ঠিক আছে, সেটাকে দেখানো, তুলে ধরা, তারপরে হচ্ছে ট্রাস্ট গেইন করা এবং আমাদের যে লার্নিং সেটাকে অ্যাকনলেজ করা, এটা হচ্ছে পার্টনারের কাছে এবং ক্লায়েন্টের কাছে। চার নম্বরে বলা হচ্ছে বিএন এর যে ইচ ইন্ডিভিজুয়াল স্টাফসের যে সাকসেস এবং অ্যাচিভমেন্ট, এই বিএন এর আউটকাম অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি এই বইয়ের মাধ্যমে শোকেস করতে পারবো আমরা। সো এই বইটাকে আমরা এই শোকেসিং এর কাজে সর্বোচ্চ ইউজ করব। এটা যে যত বেশি ইউজ করতে পারবে তার প্রফেশনাল গ্রোথ তত ভালো হবে, এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি।
চার নম্বরে বলতেছি ওই যে আমি আগের যে পদ্ধতি সেই পদ্ধতি এবং এই পদ্ধতির মধ্যে বেসিক পার্থক্যের জায়গাটা একটু বলতেছি, দেখেন আমি একটু বড় করে দেখাই। আগের পদ্ধতিতে এক নাম্বার চিত্র, এটা লোকে আগের পদ্ধতি মানে কনভেনশনাল মেথড। এই পদ্ধতিতে একজন কেস সংগ্রহকারী আসলে কোনো একটা রেজাল্ট জেনারেট হইলে পরে ইনসাইট ইউজ করে এবং সে ডিজাইনটা কনসেপ্ট করে বা কেসটা ক্যাপচার করে। আর এই পদ্ধতিতে একজন কেস সংগ্রহকারী ইনসাইট নেয়, সে নিজে ডিপ থিঙ্ক করে, সে রেজাল্টকে হচ্ছে রেজাল্ট তৈরি করার জন্য প্ল্যানিং করে। তার মানে হচ্ছে আপনি যখন কোনো একটা অ্যাক্টিভিটি করবেন সেই অ্যাক্টিভিটিটার রেজাল্ট যেন আসে এবং সেটার ছবি যেন আপনি তুলতে পারেন সেটার জন্য আপনি প্ল্যানিং করেন এবং সেই প্ল্যানিংটা বাস্তবায়নের জন্য সমস্ত পদক্ষেপ আপনি নেন এবং প্রতিটা স্টেপের ছবি আপনি তোলেন অ্যান্ড দেন ফাইনালি সেটা আপনি ফ্রেমে বাঁধাই করেন। সো মূল পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাতে। তার মানে হচ্ছে কনভেনশনাল পদ্ধতি হচ্ছে কোনো একটা চেঞ্জ বা ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি কেসটা ডকুমেন্ট করতে যাচ্ছেন, আর এই পদ্ধতিতে হচ্ছে ঘটনা ঘটার আগেই আপনি উদ্দেশ্যমূলকভাবে সঠিক পদ্ধতিতে আপনি কাজটা করে ইফেক্টিভলি কাজটা করে সেটার রেজাল্ট যেন হাই ইফেক্টিভলি আসে সেই চিন্তা থেকে আপনি এই কাজটা আপনি ডিজাইন করবেন এবং ফটো নেবেন এবং সেই ফটোগুলো সিকোয়েন্সিয়ালি সাজাবেন। আপনার এখানে এক্সট্রা কাজ শুধুমাত্র ফটো তোলা এবং এই বইয়ের মধ্যে পেস্ট করা, এছাড়া কোনো এক্সট্রা কাজ নাই। বুঝতে পারছি আমি এখানে প্রথম চিত্র দ্বিতীয় চিত্রের মধ্যে কি পার্থক্য আরো ভালো করে বাংলায় ভালো করে বর্ণনা করা আছে। তারপরে হচ্ছে ওই যে রেজাল্ট এরিয়া, ওই যে আমি প্রথম স্লাইডে যে আলোচনা করছি সেই সেম জিনিসগুলোই, মানে কি কি স্টোরি আপনি আসলে বাছাই করবেন এই জায়গাটা আমি আরো সুন্দর করে রেজাল্ট ওয়াইজ সাজায় আপনাদেরকে দিব এটা ফাইনাল করে। তারপরের আসতেছে হচ্ছে স্টেপ টু ক্রিয়েট ফটো স্টোরি, আপনার প্রথম স্টেপ আইডিয়া ডেভেলপ করা। এখানে বাংলায় আমি সুন্দর করে বলছি যে প্রকল্পের শুরুতে আপনার মতো করে চিন্তা করুন প্রদত্ত বিষয়ের মধ্যে আপনার কর্ম গ্রোথ সেন্টার এলাকায় কোন কোন বিষয়গুলো আসলে কেস হতে পারে, এমন নয় যে যা পেছনে বাস্তবায়ন হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে চিন্তা করবেন, বরং সেগুলোর ক্ষেত্রেও এলাকার মানুষ ব্যবসায়ী অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে আগে জানুন এবং সেই অনুযায়ী পরিবর্তনের ছবি তুলুন। ছবি কিভাবে তুলবেন সেটা ওই যে একটু আগে জয়ন্ত দা একটা আলাপ শুরু করছিল, আমি সেটা বলবো যে অফ দা রেকর্ড সে আলোচনা আমরা চালিয়ে যাব কিন্তু আমরা বাস্তবসম্মত ছবি তুলব। আর এই কার্যক্রমের বাস্তবায়নের ক্ষেত্রে আগে থেকেই চিন্তা করে রাখুন পূর্বের বিষয় পদ্ধতি বিষয়টি ভালো ছিল এবং কোনটি ভালো ছিল না, এবার সেখান থেকে আপনি আপনার সুপারভাইজারের সাথে পরামর্শ করে সেই বিষয়গুলো ভালো করে করেছেন এবং নতুন আইডিয়া নিয়ে কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনা করুন। কর্মসূচি বাস্তবায়ন কালে মননশীলতার পরিচয় দিয়ে কর্মসূচির ছবি তুলে রাখুন, ছবি তুলে রাখুন কত ভালোভাবে প্রকল্পের সুবিধাভোগী কর্মসূচির ফলে সুবিধা পেয়েছে এবং ঠিক এখান থেকেই আপনার নিয়মিত ফলো আপের পরিকল্পনা সাজিয়ে ফেলুন। তার মানে হচ্ছে আপনি যখন একটা অ্যাক্টিভিটি পারফর্ম করে ফেলবেন এবং সে আপনার ছবিতে দেখাচ্ছেন যে অ্যাক্টিভিটিটা আপনি এত কৌশল অবলম্বন করে অ্যাক্টিভিটিটা ভালোভাবে পারফর্ম করছেন অ্যান্ড আপনার এই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেন্টদের এঙ্গেজমেন্টও খুব হাইলি পার্টিসিপেটরি ছিল, আমার এখানে কারেন্ট চলে গেছে, তখন কিন্তু আসলে এই ছবিগুলো আপনি নেবেন। পাশাপাশি রেজাল্ট দেখার জন্য আপনার কিন্তু ফলো আপ ভিজিট প্ল্যান করতে হবে, সেই ভিজিট প্ল্যানটাও প্রতিটা অ্যালবামের সাথে একটা এক্সট্রা পেজ দেয়া থাকবে, সেইখানে আপনি কোন ডেটে যাবেন সেই ডেটে গিয়ে আপনার দেখার উদ্দেশ্য কি থাকবে এবং কি ফটো নেবেন সেটা আপনার আগেই প্ল্যান করে ফেলতে হবে। এইভাবে আমার এখানে প্রতিটা স্টেপের কথা বলা আছে।
লাস্টে এই নোটে দেখেন যে স্টেপ 1 অনুযায়ী এগিয়ে যান এবং স্টেপ 9 পর্যন্ত সঠিকভাবে অনুসরণ করুন, দেখবেন আপনার কাজ সম্পন্ন হয়ে গেছে। সত্যি কথা বলতেছি আমি হচ্ছে এখানে আপনাদেরকে মানে আশা দেখানোর জন্য যে কথাটা বলতেছি তা না, বিকজ হচ্ছে এই ধরনের কাজ আমি আগে করে আসছি। আমি কি ধরনের স্টাফ নিয়ে কাজ করেছি একটু উদাহরণ দিয়ে বলি, আমি কেয়ার বাংলাদেশে যখন আমার যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টের বেনিফিশিয়ারি ছিল ব্রোথেল এবং স্ট্রিট বেস সেক্স ওয়ার্কার। ওই প্রজেক্টটার অবজেক্টিভ ছিল তাদের এম্পাওয়ার করা এবং প্রজেক্টের স্টাফ ছিল কিন্তু তারা মানে কমিউনিটির লোকজন। সো ওই মেয়েদেরকে এঙ্গেজ করায় কিন্তু এই ধরনের স্টোরি টেলিং মেথড আমরা অ্যাপ্লাই করছি, কারণ তারা লিখতে পারে না। সো তারা কিন্তু হাইলি সাকসেসিভলি এই কাজটা করছে এবং আমরা প্রজেক্ট পিরিয়ড শেষে প্রায় খুব বেশি না ফাইনালি সিলেক্টেড 70টা ছবি আমরা হচ্ছে প্রদর্শনী আয়োজন করছিলাম ঢাকাতে, এবং ইউরোপিয়ান হাই কমিশনার ওইখানে এসে দুইটা ছবি সে নিজে যে ছবি কেস স্টোরি তৈরি করছে তার কাছ থেকে দরাদরি করে কিনে নিয়ে গেছে। সো এই হচ্ছে স্টোরি। সো এগুলো কিন্তু সাংঘাতিক রকমের একটা ইয়ে আর কি, মোটিভেশনাল একটা জায়গা। আচ্ছা, প্ল্যান মেট্রিক্স প্রথম 6 মাস, প্রথম 6 মাসের জন্য আগে আপনি প্ল্যান করেন। আফটার 6 মান্থ আমরা আবার এটার জন্য ভালো একটা রিফ্রেশার যে পেছনের আমাদের কি কি গ্যাপ ছিল, কি কি কোন কোন জায়গায় আমাদের আরো ইম্প্রুভমেন্ট করতে হবে, কোন কোন জায়গায় আমরা আরো নজর দিব আমাদের কন্টেন্ট আরো ভালো করার জন্য, সেইটা নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা রিফ্রেশার করব। পরবর্তী বাংলা নির্দেশিকা আরো বিশদভাবে এই বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, ওই যে একই কথা বললাম, থিঙ্ক অ্যাবাউট ইউর স্টোরি, তারপরে হচ্ছে অ্যালাইন ইউর স্টোরি অ্যাবাউট বিএনএ থিওরি অফ চেঞ্জ, মানে বিএনএ যে রেজাল্ট এরিয়া আছে সেটার সাথে আপনার স্টোরিটা যেন অ্যালাইন থাকে, সেইটা আপনার ভালোভাবে বাছাই করতে হবে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য কানেকশন অফ ইউর স্টোরি উইথ বিএনএ রেজাল্ট এরিয়া, ওই কনভেনশনাল মেথডও কিন্তু এই আলোচনাগুলো করা হয়েছে, তারপরে এখানে হাইলাইট করে বলা হয়েছে, কারণ এখানে হচ্ছে আপনাকে অত ফর্মেটিভ ওয়েতে হয়তো লিখতে হবে না, কিন্তু ছবি যখন আপনি তুলতে যাবেন তখন আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হচ্ছে স্টোরি সিলেকশন, ফর সিলেকশন অফ সাচ স্টোরি দ্যাট ইউ ক্যান শেয়ার এনি ওয়ান জাস্ট উইদিন এ মিনিট, জাস্ট শেয়ারিং ইউর অ্যালবাম মিনিং ইটস সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো এরকম স্টোরি আপনার বাছাই করতে হবে যেগুলো আপনি ইজিলি ক্যাপচার করতে পারেন, আপনার অ্যালবামে আপনি সুন্দর করে সাজায় ফেলতে পারেন, যাতে করে এক মিনিটের মধ্যে আপনার চেঞ্জ যেটা সেটা আপনি যে কাউকে দেখা দিতে পারেন। দেখা থেকে যদি আমাদের আতাউর ভাই যায় বা আমাদের সিওপি যায়, উনি যদি জিজ্ঞেস করে তোমার সবচাইতে ভালো কাজ কোনটা, তখন আপনি এই অ্যালবামটা খুলে এই পেজটা বের করে দেখা দিবেন, এটা আমার সবচেয়ে ভালো কাজ ছিল। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু শো আপ মাই মানে আমার কাজ আর কি। সো এখানে ইংলিশে বলা আছে, এটা পরবর্তী পেজ যে আমি একটু চাই ব্যক্তিগত গল্প ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিকট হতে অবহতি সম্মতিপত্র সংগ্রহ করা, এই প্রতিটা স্টোরি টেলিং এর জন্য আপনার জন্য বাধ্যতামূলক। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রতিটা এই বইয়ের মধ্যে যতগুলি স্টোরি অ্যালবামের পেজ থাকবে তার আগের থাকবে এরকম একটা সম্মতি পত্র, ঠিক আছে, বাংলায় লেখা থাকবে। এখানে লেখা থাকবে যে প্রকল্পের সুবিধাভোগী মানুষের সহজ বদ্ধতা নিশ্চিতকরণের জন্য এই বাংলা অনুবাদিত ফর্মটি প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করতে হবে, কারণ ওরা তো ইংলিশ বোঝে না। সো তাদেরকে আপনি ইংলিশ ফর্মটা ফিল আপ করায়েন না, দরকার লাগলে ওই যে সামিউল ভাই রেকমেন্ডেড যে ফর্মেটটা সেটাকে বাংলায় অনুবাদ করে পাশাপাশি রেখে এটার উপরে সাইন করাবেন। এখানে সুন্দর করে বলা আছে আর কি জিনিসটা। তবে সামিউল ভাই আমার একটু কনসার্ন আছে। হ্যালো, হ্যাঁ বলেন। সামিউল ভাই, ওই যে আপনার যে কনসেন্ট নোটটা ওইখানে শুধুমাত্র ফটোকে ফটোর কনসেন্ট হিসেবে ওইখানে আছে, তো ওইখানে কিছু জিনিস অ্যাড করতে হবে, কারণ হচ্ছে এইটা তো স্টোরি, সো এখানে অনেক ইনফরমেশনও আছে, সো ইনফরমেশন
কনসেন্টও ওই জায়গাটা একটু অ্যাড করতে হবে আর কি, যেটা আমার এইটার মধ্যে আছে আর কি। বুঝাইতে পারছি ভাই? নিলয়, স্টোরি যদি পার্সোনাল বিষয় হয়, হ্যাঁ, তাহলে কনসেন্টটা প্রয়োজন আছে, পার্সোনাল কনসেন্ট। যেমন আমি বললাম ওই যে আমার এখন হ্যান্ড ওয়াশিং স্টেশনে মানুষ ধুচ্ছে, এটা গভর্নমেন্টও কাজ করে নাই, আমরা করছি, এটা একটা এখানে কমিউনিটিতে ইমপ্যাক্ট করতেছে, এন্ট্রেন্সে আছে, হ্যাঁ, কারো কাছ থেকে কনসেন্ট নেব না। মানে কিন্তু আসলে আমরা সিস্টেমেটিক ভাবে কাজ করতেছি অনেক সিস্টেমে, যেখানে কোর ফাংশন, এনাবলিং ফাংশন এন্ড হচ্ছে যেখানে সাপোর্টিং ফাংশন আছে। সো এই যে মার্কেট ডাইনামিক্স এর যে তার ফাংশনালিটি, যে কিভাবে করে আসলে এখানে নিউট্রিশনটা কাজ করে, এখানে কোর ফাংশন সাপ্লাই অফ ডিমান্ডে এবং তার সাপোর্টিভ ফাংশনস এবং তার এনাবলিং এন্ড যে হোল থিংস আর অ্যাকচুয়ালি কিভাবে মুভিং, এই স্টোরিটা কিন্তু আমাদের আসলে ম্যান্ডেটরি স্টোরি। হ্যাঁ, এরপরে ওখানে ক্যামেরাটা অফ করলাম, সরি ভাই। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ওখান থেকে যখন ইয়েতে যাবে আপনার স্টোরি গুলো আসবে, সেখানে কনসেন্ট হয়তো না নিলে ইন্ডিভিজুয়াল কোথাও হয় সেখানে আমি দেব। আবার স্টোরি দেখা যাচ্ছে আমি এমন একটা স্টোরি করতেছি, চার পাঁচজন ভেন্ডরের কাছ থেকে কিছু তার বক্তব্য নিলাম, বক্সে দেব, এটার আসলে নেওয়ার দরকার নেই, এটা বক্সে আমি সেই স্টেটে বলে দিলে ওই জায়গাটায় আমি একটা ভালো করে নোট দিয়ে দিব যে কার কোন জায়গায় কনসেন্ট লাগবে, কোন জায়গায় লাগবে না, ওটার জন্য একটা নোট দিয়ে দিব আমি। আর আরেকটা বিষয় ভাই, যদি দরকার পড়ে কোন স্টোরির জন্য, হ্যাঁ, যদি কোন চিলড্রেনের ছবি নিতে হয়, সেক্ষেত্রে এই যে আমি ইউএসএড এর ওই জায়গাটা একটু দেখছিলাম আর কি, ওইখানে ওরা যেটা বলছে উপরে বর্ণিত নাবালক সন্তানের ক্ষেত্রে স্বাক্ষরিত পিতামাতা বা আইনি অভিভাবক এহেতু জাতীয় নাবালক সন্তানের পক্ষে উপরোক্ত পক্ষে সম্মতি দেন এবং অনুমতি দেন, এটা কি রাখবো নাকি রাখবো না? নাকি আমরা নিলয় আমরা যে আমরা কি কাজ করি, কেন করি এবং সেখান থেকে কি রেজাল্ট আউটপুট হয় সেইটাকে ভালো করে দেখার জন্য। এখানে যেটা বলতেছি আপনার জন্য কিছু চিন্তার খোরাক শক্তি, হ্যাঁ, থিংক ভেরি মাইন্ডফুলি উইথ পাস্ট পিরিয়ড, মানে পেছনে কি কাজ করে এসেছেন এবং সামনে কি কাজ করবেন সেইটাকে আপনার ভালো করে চিন্তা করতে হবে, যেটা দিয়ে আপনি আসলে খুব সহজে থিওরি অফ চেঞ্জ নিজেই তৈরি করতে পারবেন। আবার পরিকল্পনার মাধ্যমে, প্ল্যানিং স্টেজে পরিকল্পনার মাধ্যমে আপনি ভালো রেজাল্ট আউটকাম নিয়ে আসতে পারবেন। থিংক ফার্স্ট হোয়াট ইউ do or support for the community or what you have done before already. বাংলা যেটা আমি বলতেছি আমরা আসলে কি কি কাজ করেছি বা সামনের দিনগুলোতে বা আগামী ছয় মাসের মধ্যে, যেহেতু আমি ফার্স্ট সিক্স মান্থের জন্য এই গাইড বইটা করছি, সেখানে ছয় মাসের মধ্যে আগামী ছয় মাসের মধ্যে কি কি কাজ করা হবে, যদি এগুলি করা হয় তাহলে এই কাজগুলো করলে বা করার ফলে কি পার্থক্য তৈরি হতে পারে বা হয়েছে বা কাজের জন্য, মানে যদি এই কর্মসূচি বা ব্যক্তিবর্গের সাথে বাস্তবায়ন করা হয়ে থাকে তবে নিচের ফলাফলটি অর্জন করা হবে। তার মানে হচ্ছে এই কাজটা যদি করা হয় তাহলে এই ফলাফলটা অর্জন করা হবে। বুঝাইতে পারছি ভাই? কোনো প্রশ্ন আছে এই জায়গাটায়? নিলয় ভাই, জি, আপনি এটা দেখাচ্ছেন, এটা আমাদের সবার ধারণা হচ্ছে
কিন্তু ওনাদের হয়তো এই থিওরি অফ চেঞ্জ এই জিনিসগুলো একটু ভারী মনে হতে পারে, কিন্তু আমরা কোয়ার্টারলি বেসিসে এই কোয়ার্টারে কি কাজ হবে এটা নিলয় এটা জানবে, কারণ আমাদের অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যান আছে, তারপরে কোয়ার্টারলি প্ল্যান হয়। সো অন দা বেসিস অফ এই কোয়ার্টারে আমার কি হতে পারে, যদি কাজেরও যদি ডিফারেন্সেস হয় আইপি টু আইপি, আমরা কিছু প্রবাবল প্রসেস প্রবাবল ডোমেইন আমরা কোয়ার্টারলি এটা সাপ্লাই করব এবং নিলয় এটা আপনি সাপ্লাই করবে, কারণ কিন্তু এটা এখন প্ল্যান ক্যালেন্ডারে আসি আমরা একটু, কিভাবে আমরা আসলে প্ল্যানটা সাজাবো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনাদের কাজ ইজি হয়ে যাবে। এটা হচ্ছে লিস্ট অফ টার্গেট আচ্ছা এটা হচ্ছে আমাদের প্ল্যানিং প্ল্যানের যে আমরা যে প্ল্যানটা করব, হ্যাঁ এটার একটা উদাহরণ আমি এখানে দিছি। আমাদের যে প্ল্যান ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা আমাদের আগে সাজায় ফেলতে হবে, এটা হবে আমাদের প্রথম কাজ। প্রথম কাজে আমরা লিস্ট করব হচ্ছে যে লিস্ট অফ দ্য টার্গেট, ইজ দিস কজ অ্যারাউন্ড এনি পার্সন সোসাইটি ভিলেজ অর বিজনেস অর অ্যাসোসিয়েশন, মানে হচ্ছে কাকে নিয়ে আমি আসলে স্টোরিটা করব, হ্যাঁ স্টোরি টার্গেট কি বা স্টোরি অবজেক্টিভটা কি বা স্টোরি সাবজেক্ট ম্যাটারটা কি সেটা আমি এখানে লিস্ট ডাউন করে ফেলবো। যে আমি আগে চিন্তা করব যে কি কি রেজাল্ট হইতে পারে, কি কি নিয়ে আমি স্টোরি করতে পারি। সো এই লাইনে আসলে সেটা লিস্ট ডাউন করে ফেলবো আগে। তারপরে হচ্ছে হোয়াট চেঞ্জেস উই আর এক্সপেক্টিং, এই যে স্টোরিটা, হ্যাঁ এই স্টোরিতে আমি কি কি চেঞ্জ দেখাবো। নাম্বার ওয়ান পার্সোনাল চেঞ্জ দেখাইতে পারি, কালেকটিভ চেঞ্জ দেখাইতে পারি, সিস্টেমের চেঞ্জ দেখাইতে পারি, ইনফরমেশন ডিসিমিনেশনের চেঞ্জ দেখাইতে পারি, নানা কিছু হইতে পারে। কি কি চেঞ্জ দেখাবো সেটা আমি লিস্ট ডাউন করব। তারপরে হচ্ছে হোয়াট টাইপ অফ কেসেস, এখন এই চেঞ্জের মাধ্যমে আসলে এটা কি ধরনের কেস হবে, এটা কি সাকসেস স্টোরি হবে নাকি এটা বেস্ট প্র্যাকটিস হবে নাকি এটা একটা চেঞ্জ স্টোরি হবে নাকি এটা একটা আনএন্টিসিপেটেড রেজাল্ট হবে, মানে হচ্ছে আমি যেই আমি হয়তো বিএনএ হয়তো এটা উদ্দেশ্য করে নাই যে এই ধরনের লক্ষ্য আমি পূরণ করব, কিন্তু দেখা গেছে যে এই ধরনের লক্ষ্য পূরণ হয়ে গেছে এবং এটা প্রজেক্টের জন্য সহায়ক, এরকম কোনো স্টোরি হবে। অর চ্যালেঞ্জ বা ব্যারিয়ার ওয়ে ফরওয়ার্ড, সো এইটা। তারপরে টাইম লাইন, টাইম লাইনের ক্ষেত্রে এখানে আপনার ডেট লিখতে হবে, ডেটের ক্ষেত্রে হচ্ছে স্টোরি এক্সিকিউশন প্রোডাকশন টাইম বাই ডে ওয়াইজ ভিজিটিং চেঞ্জ ট্র্যাকিং প্ল্যান, এখানে আপনি ডে ওয়ান বলতে হচ্ছে ডেট লিখবেন, ডেট অমুক ডেট আপনি কোন ডেটে অ্যাক্টিভিটিটা পারফর্ম করছেন, এরপরে ভিজিটিং ডেট কবে, এরপরে ভিজিটিং ডেট কবে। দেখেন এখানে আমি এক্সাম্পল দিয়ে বলছি যে প্ল্যানিং ডিজাইন টু ডিটারমাইন ফটো কন্টেন্ট অ্যান্ড স্পেসিফিক ভিজিট ডেট, এই ডেটে গিয়ে আসলে আমি কি এক্সপেক্ট করি। এখানে আমি বলছি প্রথম ডেতে এফেক্টিভ ট্রেনিং অ্যান্ড অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এআইআর ভেন্ডর ইন গ্যাপ ট্রেনিং, তার মানে হচ্ছে আমার ফটো হবে অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফটো, আমার পার্টিসিপেন্টরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, তারা হাত তুলে প্রশ্ন করতেছে, তারা ওপেন গ্রুপ সেশনে ওরা আলোচনা করতেছে, তারা গ্রুপ ওয়ার্কে অ্যাক্টিভলি এঙ্গেজ হয়েছে, এই ধরনের ছবি এখানে থাকবে। ডে টু ভিজিটের ডেট, এখানে আমি দেখতে চাই যে মাল্টি ডাইমেনশনাল ওয়ে অফ ইফেক্টিভ ট্রেনিং প্রোভাইডেড বাই ডিএনএ, মানে হচ্ছে ওই ট্রেনিংয়েরই বিভিন্ন ইফেক্টিভ যে আমার অ্যাপ্রোচ ছিল, আমি নানা রকমের কর্মকাণ্ড করছি সেগুলোর ছবি এখানে থাকবে। তারপরে থেকে আমার ভিজিট শুরু হবে, ভিজিটে আমি কি দেখতে চাই যে এআইআর নাও বিকাম রেসপন্সিবল ইন ডিলিং উইথ কাস্টমার such as not offering them non qualified inputs
মানে ভালো ইনপুট খারাপ ইনপুট সে তাদেরকে অফার করতেছে না আমি তাহলে ছবিতে কি দেখাবো যে সে ব্র্যান্ডেড একটা জিনিস বের করে দিছে কোন একজন কাস্টমারকে তারপরে হচ্ছে প্রোভাইড নেসেসারি ইনফরমেশন সে তার কাস্টমারদের সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলতেছে নানা প্যাকেটটা ধরে নানা বিষয়ে সে ইনফরমেশন দিচ্ছে তারপরে ডে থ্রি তে আবার যাব এখানে আমার অবজেক্টিভ কি হবে যে এআর অনলি স্টোর অ্যান্ড সেল কোয়ালিটি ইনপুটস এই দিন আমি গিয়ে দেখলাম যে তার স্টোরে আসলে কোনো খারাপ ইনপুটস নাই সব ভালো ভালো ইনপুটস এখানে আছে কোয়ালিফাইড ইনপুটস আছে প্যাকেটজাত করা যেভাবে রাখা দরকার ওইভাবে আছে যারা টেকনিক্যাল পার্সন ওনারা আরো ভালো জানবেন বুঝবেন এই বিষয়গুলো তারপরে হচ্ছে ডে ফোরে গিয়ে আমি দেখতে চাই হচ্ছে এআইআর ভেন্ডর অ্যাক্টিভলি অ্যান্ড সেলফ মোটিভেটেডলি প্রোভাইডস কাস্টমার্স ইনফরমেশন অন ইম্প্রুভ এগ্রিকালচার প্র্যাকটিস অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টেকনোলজিস তার মানে হচ্ছে আমার ফটোতে থাকবে ফেরোমন ট্র্যাপ কেমনি ইউজ করতে হয় সেটা হাতে নিয়ে ভালো করে তাকে ডেমো দিয়ে বুঝাই দিচ্ছে এরকম কোন ছবি হইতে পারে মানে আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বললাম ডে ফাইভ এ হবে হচ্ছে এআইআর হ্যাজ অ্যারেঞ্জড এ ফিল্ড ডেমোনস্ট্রেশন ফর কমিউনিটি পিপল টু রিচ টু টিচ দ্যাম গুড এগ্রিকালচার প্র্যাকটিস এরকম কোন ফিল্ড ডেমো দিতেই পারে কারণ অনেক সময় দেখা যায় যে এআইআররা তাদের সেল বাড়ানোর জন্য একটা ভালো টেকনোলজির ফিল্ড ডেমোনস্ট্রেশন করে থাকে এবং সেখানে অনেক লোকজন অ্যাক্টিভলি পার্টিসিপেট হয় এতে করে কিন্তু আসলে ওই টেকনোলজিটা কমিউনিটিতে ভালো একটা অ্যাডপশন হয় সো এই ফটোগুলো খুব স্ট্র্যাটেজিক ওয়েতে ফোকাসিং করে ছবি তুলতে হবে ডে সিক্সে গিয়ে আমি দেখব হচ্ছে ওমেন ক্যান গেট ইজিলি ইনপুট সার্ভিসেস ফ্রম এআইআর অ্যান্ড নট অনলি ওমেন কাস্টমার and now and not only many women customer are now regularly customer ekhane amar ek likhte bhul hoyeche tar mane hocche ekhane o amar oi AIR vendor er kache ekhon onek women rao ashe karon hocche amader BNA activity er maddhome amra women der ke shikhaichi যে কিভাবে আসলে হোমস্টেড গার্ডেনিং করতে হয় কিভাবে ভালো বীজ সংরক্ষণ করতে হয় সিড অর্ডার ফর্মের মাধ্যমে কিভাবে সিড কালেক্ট করতে হয় সেগুলো আমরা শিখাইছি যার কারণে তার কাছে দেখা গেছে যে ওমেন কাস্টমারের সংখ্যা বেড়ে গেছে সো এইটা এরকম ছবি আসতে পারে সাত নাম্বারে গিয়ে একেবারে ফাইনালি আপনি আউটকাম লেভেলের রেজাল্ট দেখা দিলেন যে এআইআর বিজনেস প্র্যাকটিসিং with improve business growth এখন business growth দেখানোর জন্য আপনারা চিন্তা করতে হবে আসলে কি রকমের জিনিস দেখাইলে পরে সেই ছবিটা রিফ্লেক্ট করবে আসলে তার business growth হচ্ছে হাসি মুখ তার দোকান ভর্তি জিনিসপত্র কাস্টমারের সমাগম এবং হচ্ছে এরকম কিছু একটা হইতে পারে কি আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বলছি সো এইভাবে করে আপনার পুরো প্ল্যানটা আগামী ছয় মাসের জন্য সাজায় ফেলতে হবে যদি ছয় মাস আপনি প্রিডিক্ট না করতে পারেন অ্যাটলিস্ট প্রথম মাসেরটা ইমিডিয়েটলি সাজায় ফেলতে হবে এভাবে এভাবে ছয় মাস সাজায় ফেলতে হবে বুঝাইতে পারছি এখানে কোনো প্রশ্ন আছে আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আগাই যান আচ্ছা সো এভাবে প্ল্যানটা সাজানোর পরে আপনার আসলে এখন ফিল্ডে কাজ শুরু করতে হবে এই প্ল্যান ধরে ক্যালেন্ডার ধরে আপনার রেগুলার ফিল্ডে যেতে হবে এই অ্যাক্টিভিটি পারফর্ম করতে হবে এবং ছবি তুলতে হবে সেই ছবিগুলো অফিসে নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনার এই অ্যালবামে সংযুক্ত করতে হবে সো এই হচ্ছে আপনার মূলত কাজ এখন এখানে দেখেন যে স্টোরি টেলিং এর একটা টেবিল অফ কন্টেন্ট মানে একটা পেজ নাম্বার সহ একটা স্টোরি টাইটেল লিখবেন আইআর এর আন্ডারে এই স্টোরিটা আইআর 2 এর আন্ডারে এই স্টোরিটা এভাবে টাইটেল লিখবেন এখানে পেজ নাম্বার দিবেন যাতে ইজিলি আপনি এই স্টোরিটা পেজ নাম্বার দেখে এই বই থেকে খুঁজে বের করতে পারেন এখন এক্সাম্পল ফলো আপ ভিজিট ডে টাস্ক কি কি হইতে পারে একটা ভিজিট ডেতে গেলে পরে আপনি কি কি কাজ করবেন এখানে আমি এক্সাম্পল হিসেবে কিছু কাজের কথা বলছি এক নাম্বার হইতে পারে যে কন্টেন্ট
টেক এন্ড প্রবলেম ক্যাপচার আপনার ছবিতে আপনার ছবিতে কন্টেন্ট হইতে পারে কি প্রবলেম আছে এক্সিস্টিং প্রবলেম প্রথম দিনের ছবিতে তারপরে প্রসেস অফ এঙ্গেজমেন্ট উইথ বিএনএ যে স্টেক হোল্ডাররা আছে যে বেনিফিশিয়ারিরা আছে তাদের এঙ্গেজমেন্টের প্রসেস নিয়ে আপনি ছবি তুলতে পারেন তিন নম্বরে বলতেছি যে ডেলিভারেবলস বিএনএ ডেলিভারেবল মানে হচ্ছে অ্যাকশন অ্যান্ড রিফ্লেকশন আমরা বিএনএ যদি কোনো ট্রেনিং দিয়ে থাকি সেটা কত ইফেক্টিভ ওয়েতে আমরা ট্রেনিংটা দিয়েছি সেটা অ্যাকশন বেসড ফটো আপনি ছবি তুলবেন পাঁচে বলতেছি সিমলটেনিয়াস সেলফ কন্ট্রিবিউশন সেলফ কন্ট্রিবিউশন বলতে হচ্ছে এই যে প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার সেলফ কন্ট্রিবিউশনের মাধ্যমে এটাকে চালায় নিয়ে যেতে হবে আপনাকে কেউ আপনার ফিল্ডের অ্যাক্টিভিটি কিন্তু অন্য কেউ এসে করে দিবে না সো সেই জন্য এই কথাটা বলা হচ্ছে ফিল্ড অ্যাক্টিভিটির মধ্যে কন্টিনিউয়াস আপনার স্টোরি ক্যাপচারিং এবং আপনার ইমপ্লিমেন্টেশন দুইটাই সিমিলটেনিয়াসলি চলবে সো এটা একটা সিরিজ অফ ওয়ার্ক এখানে সেলফ ডেডিকেশন থাকতে হবে আর ফার্স্ট গ্লিমস অফ মোটিভেশন অ্যান্ড সিরিয়াস এঙ্গেজমেন্ট সিরিয়াস লেভেলে আপনি যদি এঙ্গেজ হন ডেফিনেটলি আপনি এখানে আপনার প্রজেক্টের জন্য সাকসেস রেজাল্ট নিয়ে আসতে পারবেন এবং সেই সাকসেস রেজাল্ট আপনি ক্যাপচারও করতে পারবেন চ্যালেঞ্জ ওয়ে অ্যান্ড ফরওয়ার্ড অ্যান্ড লেসন লার্ন ফ্রম প্রিভিয়াস চ্যালেঞ্জ ওভারকামস আপনি যদি এই যে এই চ্যালেঞ্জগুলো ফেস করেন সো ধরেন কি ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জ হইতে পারে আপনার স্টোরি টেলিং এ ফটো ক্যাপচারিং এর চ্যালেঞ্জ হইতে পারে সো পেছনের চ্যালেঞ্জ থেকে আপনি শিক্ষা নেন এবং ভবিষ্যতের জন্য সেটা কাজে লাগান এবং সেটা নিয়েও স্টোরি করেন লাস্টলি বলতেছি যে ডেডিকেশন প্ল্যানিং থিঙ্কিং অ্যান্ড হার্ডওয়ার্ক এটা কিন্তু আমাদের কাজকে ইম্প্রুভ করবে অ্যান্ড বেনিফিটস হচ্ছে আমাদের প্রথম যে গ্লিমস প্রথম যে স্ন্যাপস সেটাই আমাদেরকে বেনিফিট সেটাই আমাদের মোটিভেটেড করে ফেলবে কিন্তু যে যখনই আমি একটা সাকসেস স্টোরি প্ল্যানিং করে সেটা ইমপ্লিমেন্টেশন স্টেজে প্রথম ছবিটা ক্যাপচার করে ফেলব এবং পরবর্তী ছবি কি কি হবে সেই প্ল্যানটা আমি সাজিয়ে ফেলব তখনই আমার একটা মোটিভেশন চলে আসবে এবং এটাই আমার বেনিফিট এবং কন্টিনিউয়াস টেকিং শুটিং এই হচ্ছে কাজ এরপরে হচ্ছে প্রতিটা ছবি আপনি হচ্ছে অ্যালবামে সিকোয়েন্স ধরে সাজান সাজানোর পরে ছবিটার নিচে আপনি ক্যাপশন দেন এবং ক্যাপশনটাতে বলেন যে হোয়াট দ্য স্টোরি দিস পিকচার আর সেইং অর ট্রাইং টু সে বা হচ্ছে যদি অ্যাক্টিভিটির ক্ষেত্রে হয় তাহলে কি প্রসেস বা ডেভেলপমেন্ট আসলে এই ছবিটা দিয়ে বোঝানো হচ্ছে পেস্ট স্টোরি পেস্ট এই প্রতিটা ছবি আপনি রিজনেবল সাইজে প্রিন্ট করান আপনাদের যে অফিসের অ্যাডমিনিস্ট্রেশন থাকবে ওনার কাছ থেকে এটার জন্য আপনি চার্জ ক্লেম করবেন এবং ফটো অবশ্যই বাছাই করা ফটোগুলো আপনি প্রিন্ট করবেন এবং সেভারাল স্ন্যাপস অ্যান্ড সিলেক্ট দ্য বেস্ট ফটোস অ্যান্ড প্রিন্ট আউট দ্য বেস্ট ফটোস in separate box in your album day wise selected box wise separately ei chobi gulo paste korben tar pore bola hocche use single story album page mane proti ta story er jonno alada alada album er page apni use koren each of the box in the story album page will represent defined time lapse mane hocche proti ta box ashole alada alada diner ghotona ke সে বন্দি করবে আলাদা আলাদা দিনের গল্প সেখানে ছবি আকারে বন্দি হবে এবং দেয়ার অ্যান্ড দেয়ার ইউ শুড পেস্ট রেসপেক্টিভ ডেজ বেস্ট পিকচার আমি আগেও বলেছি একই ঘটনার সেভারাল অনেকগুলো ছবি তুলেন ছবি তুলে আসার পরে অফিসে বসে আপনি ওখান থেকে সবচাইতে বেস্ট ছবি যেইটা সেটা বাছাই করে প্রিন্ট আউট করেন এবং সেই ছবিটাই আসলে এখানে টাইম ল্যাপসের জন্য সিলেক্ট করে রাখেন Make sure that digital format of each selected picture and soft copy of your story album are being updating into the office PC. Officer, je PC thakbe shekhane eta regularly update hobe. Respective MNE officer will be responsible as custodian of your soft copy.
but you have to be responsible to make sure that that update will happen in regular basis. MNE officer will maintain separate folder by staff name to respective story album for each one. After month end update completion by third of the next day, মানে প্রতি মাসের 3 তারিখে all of the story album backup will be shared in Dhaka office. Dhaka office আমাদের সাথে যা আপডেট হইছে প্রতি মাসে এই জায়গাটায় এই জায়গাটায় আসলে MND অফিসার ফাংশনালিটি যাই কিছু করুক না কেন এখানে একটা গুগল ড্রাইভের কথা লিখতে হবে কারণ এই ছবিগুলো পাঠানো এ করা অনেক কিছুর বিষয় থাকে যেহেতু না এটা গুগল ড্রাইভে করবে ভাই গুগল ড্রাইভে করবে তার তার যার যার ফোল্ডার থাকবে 600 স্টাফ উপজেলা লেভেলে আছে তার তার ফোল্ডারে সে রেখে দিবে দ্যাটস ইট হ্যাঁ এটা হচ্ছে মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগে তাহলে এমএনডি অফিসার তাকে অ্যাসিস্ট্যান্স দিবে এটাই আর কি বলতে চাইছি হ্যাঁ কিন্তু এমএনডি অফিসার এটা আসলে ওই শেয়ার করবে এই জিনিসগুলো ক্রেডিট করতে হবে হ্যাঁ কারণ এমএনডি অফিসারের দায়িত্ব আসলে এটা না এমএনডি না আমি এই কথাটা বলছি কেন ভাই কারণ হচ্ছে সবার হয়তো ডেস্কটপ বা ল্যাপটপ নাই একজনের পিসি তো রাখতে হবে সো সেই পার্সনটা আমি এমএনডি না এটা বললে তো আর হবে না প্রথম কথা হচ্ছে সবাই হচ্ছে মোবাইলে ডেটা কালেকশন করতেছে যার যার মোবাইলে সে একটা কমন ড্রাইভে সে এখান থেকে দিয়ে দিবে হ্যাঁ আর দ্বিতীয় জিনিস কিন্তু আমি ওই যে স্টোরি অ্যালবামের যে সফট কপি সেটার কথা বলতেছি সেটা প্রথম কথা হচ্ছে আমাদের এখন ছবি তোলা হচ্ছে ছবি উঠবে ওঠার পরে আমরা যে গুগল ড্রাইভে আমাদের উপজেলা থেকেই দিয়ে দিবে উপজেলা এরিয়া স্পেশালিস্টের ল্যাপটপ আছে তারপরে আমাদের হচ্ছে গুগল ড্রাইভের যদি তার মোবাইলের ভিতরে থাকে ওখান থেকে সিনক্রোনাইজেশন হয়ে যাবে মানে এইভাবে ঠিক আছে ভাই তাহলে এই জায়গাটা আমি সুন্দর করে গুছাই আপনার সাথে আরেকটু আলোচনা করে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দেব কিন্তু প্রসেসটা হবে এরকম এটা মানে তিন এই এমএনডি অফিসারের কাছে আসতে গেলে প্রায় 3-4টা স্টেজ পার হয়ে আসবে তাহলে 3-4টা স্টেজ পার হয়ে আমি নিয়ে আসবো কেন যেখানে আমরা ডিজিটাল সিস্টেমের কথাই বলতেছি তাই না আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মানে ব্যাপারটা হবে হচ্ছে এটা রেগুলার আপডেট হবে এবং শেয়ার ঢাকা টিমের সাথে হবে কারণ হচ্ছে ঢাকা টিম যাতে অ্যাক্সেস পায় যাতে করে যে আমি সবগুলো ছবি আমি দেখতে পাই দেখে যেন আমি ঢাকা টিম করতে পারি হ্যাঁ ঢাকা টিমই হচ্ছে গুগল ড্রাইভ তৈরি করে দিবে ঢাকা টিম গুগল ড্রাইভ তৈরি করে দিবে ওখান থেকে নিয়ে নেবে জি জি আমি তৈরি করে দেব আমি একটু শেষ করি ভাই সেটা হচ্ছে এটা রেগুলার আমাদের এখানে শেয়ার করতে হবে এই কারণে যে যাতে করে আমি রেগুলার ইন্ডিভিজুয়াল স্টাফের এই যে স্টোরি টেলিং এর যে প্রোগ্রেস সেটা যেন আমি দেখতে পারি ট্র্যাক করতে পারি দরকার হলে সরাসরি তাকে যেন আমি ফোন করতে পারি সরাসরি তাকে যেন বলতে পারি ভাই আপনার এই গল্পটার জন্য আপনি এইভাবে না করে এইভাবে করেন তাহলে এটা আরো ভালো হবে সো এই কন্টিনিউয়াস ফিডব্যাকটা যেন আমি দিতে পারি সেজন্য এটা রেগুলার শেয়ারিং প্রসেসটা দরকার পাশাপাশি শেয়ারিং প্রসেসটা দরকার এই কারণে যে যে স্টোরিটা এন্ড হয়ে গেছে সেইটাকে একটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে দাঁড় করানোর জন্য যেন আমি সামিউল ভাইয়ের সাথে কাজ করতে পারি সেজন্য এটা রেগুলার বেসিসে আপডেট এবং শেয়ারিংটা দরকার ঠিক আছে এখন এইটা হচ্ছে একটা এক্সাম্পল স্টোরি অ্যালবামের একটা পেজ আর কি হ্যাঁ এক্সাম্পল আচ্ছা নিলয় জি ভাই এখানে আরেকটা জিনিস মানে এটা একটু ক্লোজ গ্রুপে আলোচনা করতে হবে সামিউল ভাই টিডি দেরকে মিলায়া আমরা মেল টিম মিলায়া সেটা হচ্ছে আমাদের মেল প্ল্যান ট্রেনিং এ যখন আসছে সবাই তখন কিন্তু একটা সবার কিন্তু আসলে টাইম বাড়েন এবং তাদের হচ্ছে টাইমের একটা এফোর্ট নিয়ে কথাবার্তা হইছে হ্যাঁ সেখানে হওয়ার কারণে আমরা অনেক ন্যারেটিভ রিপোর্ট বা যেখান থেকে ডাটা বাড়েন কমানো যায় আউটিজ স্পেশালিস্টদেরকে কিন্তু রিমুভ করা হয়েছে সেইভাবে করে টুলস গুলোকে সিম্পলিফাই করা হয়েছে আর কি হ্যাঁ এখন যদি মানে এটা দেখতে হবে এই যে ছবির পিছনে আমি আসলে ইনফরমেশন মানে প্রথম কথা হচ্ছে মানে হাউ মাচ অ্যাকচুয়ালি দা এফোর্ট ইজ দা নিডেড ফর অ্যাকচুয়ালি দা ম্যানেজিং দা পিকচার্স দুটো ইস্যু একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হচ্ছে পিকচার্স ঠিক আছে সো আমরা কিন্তু অনেকখানে ইনফরমেশনের সাথেও কম্প্রোমাইজ করছি বা ইনফরমেশন কেও কিন্তু আমরা একটা মানে একটা ক্লাস্টারিং করে যাতে কম আসে এবং সেইখানে কিন্তু এই টাইম এফোর্ট এই জিনিসটাও চিন্তা করতে হবে হ্যাঁ
যদি এখন সবাই ছবির পিছনে এইভাবে চলে তাহলে আমার তিনজনের ছবি, তিনজনের ছবি এসে একখানে অ্যাগ্রিগেশন হবে, আমার 30টা করে ছবি হয়তো একটা সপ্তাহে আসবে এক এরিয়া স্পেশালি, যে আবার এটাকে ক্যাটাগরাইজেশন করে হইতে পারে 30 তিন এখন 6 30-এ হচ্ছে 180টা ছবি উপজেলায় আসবে। এখন এই জিনিসগুলো আসলে চিন্তা করতে হবে, এটা হাউ মানে যখন হচ্ছে বেশি হবে তখন এটাকে আসলে কিভাবে করে ক্যাটাগরাইজেশন হবে, যদি ওটা গার্বেজ হয়ে যায় বেশি ঢুকে যদি গার্বেজ হয়ে যায় তাহলে ওইটা আমরা আসলে কিভাবে কি করব এটাও চিন্তা করতে হবে। সো এই জিনিসটা চিন্তা করতে হবে, মানে আমার মূল কনসার্নটা হচ্ছে স্টোরি নিতে হবে, স্টোরি ইজ দ্য ফিডিং করতে হবে ফর ইনফরমেশনের সাথে ট্রায়াঙ্গুলেশন করে, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। হ্যাঁ কিন্তু ফিচার মানে নাইস টু ডু তখন যখন আমি বেসিক জিনিসটাকে মিট করব, দিস আর মাই কনসার্ন। হুম হুম হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো হচ্ছে বারবারই হচ্ছে এই কনসার্নটাতে আসছি, কারণ হচ্ছে যে এই পদ্ধতিটাই এরকম যে এটা আসলে কন্টিনিউয়াস ইমপ্লিমেন্টেশন যে অ্যাক্টিভিটি, হ্যাঁ সেটার সাথে আসলে অ্যালাইনড। এখানে এক্সট্রা বার্ডেন যেটা হবে সেটা হবে হচ্ছে ছবি তোলা এবং সেই ছবিটাকে পেস্ট করা, এটা হচ্ছে অফিসে ফিরে এসে সেই এক্সট্রা টাইম করবে। বাট এটা যখন আমরা প্র্যাকটিক্যাল লেভেলে যাব তখন ওনারা আসলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু বার্ডেন ওনাদের জন্য ওয়ার্ক বার্ডেন। আদারওয়াইজ এই থিওরিটিক্যাল স্টেজে থেকে কিন্তু এইটাকে ডিফাইন করাটা ডিফিকাল্ট। তবে আমার অভিজ্ঞতায় আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে খুব বেশি ওয়ার্ক বার্ডেন হবে না যদি এটা রেগুলার প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন স্টেজে যায়, তাহলে এটা কিন্তু রেগুলার অ্যাক্টিভিটির সাথে এটা সিমুলটেনিয়াস ওয়ার্ক হিসেবেই থাকবে। আর আমাদের যে টার্গেটটা দেওয়া আছে সেই টার্গেটটা কিন্তু এমন কোনো আহামরি টার্গেট না যেটা আসলে খুব বেশি টাইম কিল করবে। সো আই ডোন্ট থিঙ্ক সো যে খুব বেশি প্রবলেম হবে। তারপরও এটা নিয়ে তো আমরা মানে কনসার্ন থাকবই, এইটাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য তো আমি আসছি। নীলয় শুনেন, নীলয় মানে আমার আমি কনসার্নটা কেন দিচ্ছি কারণ এটা হচ্ছে একটা জায়গায় যেমন আমার এখন হাত ধুচ্ছে এটা, তারপরে তার কমিউনিটি যেতে পারতেছে, ওই ওমেন গুলো তার হচ্ছে মাইকিং এর কাছে আসছে, এই জিনিসটা তো আর ছবি পাওয়া যাবে না কিন্তু স্টোরি কিন্তু হয়ে গেছে। দুইটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি আসলে যেখানে আসলে আমি ছবি দিয়ে কভার করতে পারবো না সেইখানে আমার কনভেনশনাল মেথড, আর যেখানে আমি ছবি দিয়ে বেস্ট ওয়েতে আমার স্টোরিটা ক্যাপচার করতে পারবো সেখানে হবে হচ্ছে স্টোরি টেলিং পদ্ধতি। সেজন্য আমি দুইটা পদ্ধতি এনহ্যান্স করছি এবং দুইটা পদ্ধতির জন্য আলাদা আলাদা করে ফরম্যাট এবং গাইডলাইন প্রিপেয়ার করছি, এই হচ্ছে আমাদের। সো এখানে একটা স্টোরি মানে ফটো স্টোরির একটা অ্যালবামের একটা পেজ, মানে এই অ্যালবামটাই হচ্ছে একটা স্টোরি। এখানে স্টোরিটা একটা সিরিয়াল নাম্বার থাকবে, স্টোরি name of the person, community or specifically location এর কথা, ওই যে ওই ফরম্যাটে যেমন location এর কথা বলছি এরকম একটা location, এই জায়গাটা আমি একটু আরো স্পেসিফাই করে দিব location। তারপর result domain, এই স্টোরিটা আসলে কোন result domain কে হিট করতেছে, হ্যাঁ এখানে একটু নাম বলে দিতে হবে। তারপরে what type of story or significance, এই স্টোরিটা কি ধরনের স্টোরি, এক হচ্ছে এটা কি best practice, এটা কি কালেকটিভ অ্যাকশন, এটা কি ইন্ডিভিজুয়াল সাকসেস স্টোরি, এটা কি স্টোরি ফর আনইন্টেন্ডেড বিএনএ রেজাল্ট অ্যাচিভমেন্ট, বা এটা বা এটা কি নেগেটিভ ইম্প্যাক্ট যেখান থেকে ওয়ে ফরওয়ার্ড হয়েছে এবং আমরা লেসন লার্ন করেছি, বা আদার মাল্টি ডাইমেনশনাল কোনো ইনকর্পোরেটেড স্টোরি। সো এইটাকে একটু টিক দিয়ে জাস্ট দিয়ে বাছাই করা। এখানে জাস্ট আমি একটা ডেমো ফটো দিছি, পরের পেজটাতে আমি একটু মোর ইয়ে করার চেষ্টা করছি। একইভাবে এখানে জাস্ট একটু ছবিগুলি দেখি, এখানে এগুলি আমার কালেক্টেড ছবি, হ্যাঁ
এখানে আমি নিচে এই যে ক্যাপশন গুলো দিয়ে স্টোরিটাকে সুন্দর করে সাজাইছি। এখানে আমি জাস্ট দুইটা ছবি দিছি, আমার কাছে আমার মানে আমার কাছে যদি আরো ভালো ছবি থাকতো আমি সেগুলি দিয়ে হয়তো করতে পারতাম, কিন্তু আপনারা চেষ্টা করবেন এক একটা স্টোরির জন্য অ্যাটলিস্ট 7 থেকে 10টা ছবি দিয়ে একটা স্টোরিকে সাজাইতে, তাহলে পরে সেই স্টোরিটা অনেক ভালোভাবে রিফ্লেক্ট করবে। যেমন এইটাও একটা এক্সাম্পল, 3 নম্বরে এখানে ছবি ছাড়া একটা কাল্পনিক একটা স্টোরি আমি বানাইছি, নিচে লেখাগুলো পড়ে দেখতে পারেন। এই হচ্ছে টোটাল বিষয়। আমার প্রেজেন্টেশন মোটামুটি শেষ, এখন ওপেন ডিসকাশনে যদি কোনো বিষয় থাকে। আপনি অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যান ও আচ্ছা ভাই, অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যানই বুঝে গেছি। অ্যাকশন প্ল্যান একটা স্লাইড ভাই, আর 5 মিনিট। অ্যাকশন প্ল্যান, হ্যাঁ অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে ভাই ফারুক ভাই আপনার ভাই এখানে ওই যে রেজাল্ট ডোমেইন বলছেন না, এই ডোমেইন শব্দটা এই নামটা নিয়ে যদি আরেকটু বলতেন। ডোমেইন ভাই, ডোমেইন বলতে কি আমি বলি আপনারে, যে আমি পুরনো ফরম্যাটে ফিরে যাই তাহলে আপনার মনে পড়বে। নীলদা আমি হাসান বলছি, এটা আমার মনে হয় উনি জানতে চাচ্ছেন যে আমাদের তো রেজাল্ট 1 2 3 এইভাবে বলা আছে, সেটাই হবে সেখানে আমি শুধু নাম্বারটা ব্যবহার করব নাকি ডিটেইল? ওখানে একটু ডিটেইলে বলতে হবে, আমি একটু দেখাই যে আগের কনভেনশনাল মেথডের যে কেস স্টোরি ফরম্যাটটা, হ্যাঁ এখানে তো আমাদের একটা ডিটেইল আলোচনা হয়েছিল মনে আছে। এইখানে দেখেন আমি ওইখানে ওই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক এই লেখাটা দিব, ঠিক আছে? আচ্ছা এখন আমি হচ্ছে অ্যাকশন প্ল্যানে আসি একটু ভাই। হ্যাঁ আমার ওই প্রেজেন্টেশন মোটামুটি শেষ, আর আপনাদের আলোচনা থেকে যা যা ফিডব্যাক ছিল সেগুলি আমি ইনকর্পোরেট করে আপনাদেরকে এই সপ্তাহের মধ্যে এই সমস্ত ডকুমেন্ট শেয়ার করে দিব। আচ্ছা এখন নাম্বার 1 হচ্ছে ডেজিগনেশন, যেটা আউটরিচ স্পেশালিস্ট। পিরিয়ডিক টাইমলাইন হচ্ছে মান্থলি, মান্থ শেষে আমরা দেখতে চাই যে তার এই যে প্ল্যান, যেটা ফটো স্টোরি টেলিং এর যে প্ল্যান, পুরো 1 কোয়ার্টারের জন্য সে কমপ্লিট করেছে পাই ফার্স্ট অফ দা মান্থ অফ দা কোয়ার্টার, এবং মাস শেষে অ্যাটলিস্ট 3টা কেস বিভিন্ন রেজাল্ট এরিয়া থেকে সে ক্যাপচার করেছে। এখন সে সেটা ফটো স্টোরির মাধ্যমে কেস ক্যাপচার করতে পারে অথবা রাইট আপের মাধ্যমে কনভেনশনাল মেথডের মাধ্যমে করতে পারে, মান্থলি 3টা খুব বেশি না না মানে নিলয় নিলয় বলেন ভাই, মান্থলি না এটা এটা হচ্ছে মান্থলি একটা কি মানে মান্থলি মিনিমাম একটা, কিন্তু কোয়ার্টারলি তাকে মিনিমাম 3টা দিতেই হবে। হ্যাঁ এটা মান্থলি বলতেছি ভাই, ও মান্থলি কিন্তু মান্থলি 3টা না, মান্থলি 3টা না এন্ড মিনি এখানে তো বলাই হচ্ছে যে বিশেষ করে ফটো স্টোরি প্ল্যান কমপ্লিশন সেটা হলো প্ল্যান অফ ফুল কোয়ার্টার। হ্যাঁ ওটা প্ল্যান আর কমপ্লিট কেস স্টাডি সেটা হচ্ছে মাসে একটা, মাসে একটা আর কোয়ার্টারে 3টা মিনিমাম 3টা, কোয়ার্টারে মিনিমাম 3টা, যদি আরো বেশি থাকে বেশি দিবে। হ্যাঁ জি মানে মাসে একটা করে। হ্যাঁ জি এরিয়া স্পেশালিস্টের জন্য একই সেম টার্গেট, তারপর হচ্ছে টিডি কোয়ার্টারলি টার্গেট আছে, সেটা হচ্ছে
ওনার স্টোরি টেলিং এবং হচ্ছে কেস স্টাডি রাইটিং এর জন্য উনি হচ্ছে এরিয়া স্পেশালিস্ট এবং আউটরিচ স্পেশালিস্টদেরকে সুপারভাইজ করবে, ফলো আপ করবে এবং প্রপার গাইডেন্স দিবে এবং তাদের প্ল্যান রেডি করার জন্য সহায়তা করবে। পাশাপাশি মান্থলি মিনিমাম একটা কেস সে তার এন্ড থেকে ডেলিভারি করবে। এমএনডি অফিসারের জন্য আমরা এখন পর্যন্ত কোনো ইয়ে রাখি নাই। এমএনডি এমএনডি অফিসারও কোয়ার্টারলি একটা কোয়ার্টারলি একটা এখন এটা ফটো স্টুডিও হইতে পারে, রাইটিং স্টুডিও হইতে পারে, হোয়াটএভার ইট ইজ, হোয়াটএভার ইট ইজ। আর আমাদের যারা টেকনিক্যাল আছে কোয়ার্টারলি দুইটা, কারণ আমরা তো মাঠে ঘাটে ঘুরবই, এটা আমাদের চোখে পড়বেই। আচ্ছা, আমাদের বাদ বাকি যারা টেকনিক্যাল সবাই আমাদের দুইটা, এমডিও আরএমএসডিও, এটা কি ঠিক আছে এই ডেজিগনেশনের? এটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মেল কোঅর্ডিনেটর কোয়ার্টারলি দুইটা, কোয়ার্টারলি দুইটা, কোয়ার্টারলি দুইটা। আচ্ছা, এদের সবারই কোয়ার্টারলি দুইটা। আউটরিচ কোঅর্ডিনেটর দুইটা। ফিল্ড টিম লিডার আন্ডারে যিনি আছে নাকি? না না, ফিল্ড টিম লিডার দিয়ে রাখেন, ওনাকে কোয়ার্টারলি একটা। MSL দিয়ে কি যেন বুঝাইছিলাম, ভুলে গেছি আমি। না না, ফিল্ড টিম লিডার এটা হচ্ছে আপনার হচ্ছে মাসুম ভাই। হ্যাঁ হ্যাঁ, মাসুম ভাই, আমরা যারা মাঠে ঘুরবো তারাই তো এটা দেখতে পারবো। পারলে লেখ, মানে পারলে আমাদের কেস, না হলে তো লেখা সম্ভব না। তাই আমরা আমরা আসলে এনকারেজ করি বিএন এর প্রত্যেকটা স্টাফকেই, বাট হচ্ছে এই জায়গাগুলোতে যেহেতু আমরা ফিল্ডে যারা আছি তাদের আসলে সুযোগটা বেশি। যেমন আমি নিজেও চেষ্টা করব হচ্ছে কোয়ার্টারলি দুইটা তিন অন্তত একটা করে কেস রেডি করার, সেটা ঢাকা লেভেল থেকে হোক বা হচ্ছে ফিল্ড লেভেল থেকে হোক। নিলয়দা, নিলয়দা, আমি হাসান বলছি এফআইপিডিবি থেকে। সেটা হলো যে ডিডি দের যে মান্থলি একটা করে বলছেন, এটা বোধহয় একটুখানি টাফ হয়ে যাবে, কারণ না না মান্থলি না, কোয়ার্টারলি যদি কোনো ফিডব্যাক, কোনো উপদেশ, কোনো সাজেশন কিছু থাকে সেটা একটু আলোচনা করেন। আর অবশ্যই অবশ্যই কালকের ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার আগে পোস্ট টেস্ট ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিবেন। আর ওই যে আপনারে অনেকে মেসেজ দিয়েছে এই প্রেজেন্টেশন গুলো পাঠিয়ে দিয়েন আর কি। হ্যাঁ, আমি একটু ফাইনাল করে পাঠাইতে চাই এই সপ্তাহ শেষে। না না না, আপনি যেহেতু পোস্ট টেস্ট নেবেন এটা এখনই পাঠিয়ে দিবেন, আবার ফাইনাল ভার্সন তখন পাঠাবেন। এখন যেহেতু সবাই একই ডকুমেন্ট দুইবার পাঠালে আবার প্যাচ লাগবে না তো? না না, লাগলে লাগবে, এখন তো আপনি পোস্টে সবাই চাইছে দিয়ে দেন। এখন যে অবস্থা, পুরো একটা ফোল্ডার করে আমি হচ্ছে আমাদের তিন মিল কোঅর্ডিনেটর কে ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা ভাই ভাইয়েরা যদি একটু সবাইকে দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিবে, দিয়ে দিবে, দিয়ে দিবে। ওকে, আর কোনো সাজেশন, কোনো রেকমেন্ডেশন, কোনো ভাই আমি একটু বলতে চাই, বিষয় হচ্ছে যে যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি এখন তো ফিল্ডে সরাসরি যে দেখে এগুলো করা আমাদের জন্য এই মুহূর্তে তো হচ্ছে না, যদি আমরা এরকম প্র্যাকটিস করতে পারি যে আমরা বিএনএ প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার পরে আমাদের মধ্যে আসলে অন্তত কি চেঞ্জ আসছে, এই চেঞ্জটা আমাদের দৃষ্টিভঙ্গি বা আমরা যেহেতু এখন বাংলাদেশ অ্যাক্টিভিটিতে কাজ করি সেই আলোকে যদি আমরা একটা প্র্যাকটিস করে। ফারুক ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দেই। আপনি হচ্ছে যে কোনো বিষয় নিয়ে স্টোরি করতে পারেন, কিন্তু সেটা বিএনএ ডিরাইভড রেজাল্ট হইতে হবে, সেটা অফিসের ইন্টারনাল বিষয়ও হইতে পারে, নো প্রবলেম, ঠিক আছে?
এখানে আমার একটা বক্তব্য আছে, আমি এখনই ইনস্ট্যান্ট একটা জিনিস কেস স্টাডি চাই। একটা ফরিদপুর টিম থেকে ইমাম ভাই তো কথাটা বলছে, আমি যেভাবে উদাহরণ দিচ্ছিলাম, হ্যাঁ সেই এইখানে মানে এই হ্যান্ড ওয়াশিং স্টেশন এন্ট্রেন্সে, তারপরে কমিউনিটি কিভাবে গেল এখানে, তারপরে মাইকিং গুলো দিয়ে আসলে এই যে মেসেজ গুলো দিয়ে কিভাবে এরকম হলো, এটা একটা কেস স্টোরি চাই। এক যেমন ফরিদপুরের জন্য গেল, খুলনার জন্য দেখা যাচ্ছে, খুলনার জন্য দেখা যাচ্ছে। হ্যাঁ কয় তারিখের মধ্যে ভাই, কয় তারিখের মধ্যে, কয় তারিখের মধ্যে এটা লাগবে, এই কোয়ার্টারের রিপোর্ট দিবেন? হ্যাঁ এটা এটা আমরা কোয়ার্টারলি রিপোর্টে দেবো। আমাদের কোয়ার্টারলি রিপোর্ট ফাইনাল সাবমিশন তো 30 তারিখে, কিন্তু মানে আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে এটা করে দিবেন, কারণ এটা মানে স্টোরিটা যেহেতু শুনছি এটা আমি কেন প্লেসিং করব না। এক দ্বিতীয় হচ্ছে খুলনার জন্য, খুলনায় ধরেন খুলনার মার্কেট গুলোতে অনেক হচ্ছে, ধরেন মোবাইল ভেন্ডর তৈরি হয়ে গেছে, তাদের মার্কেটে অনেক ধরনের অবস্ট্রাগল ছিল, তারপরে তাদের মোবাইল মোবাইল ভেন্ডর, হ্যাঁ এখন সেখানে তাদের অ্যাক্সেসের বিষয়গুলো ছিল সেখানে, তারপরে পুলিশ টুলিশের বিষয়গুলো খুলনায় অনেক বেশি রাদার দেন অন্য জায়গা। সো মার্কেটে এই ধরনের কি ধরনের এফেক্ট হয়েছে বা কি হয়েছে এই ধরনের, এবং সেখানে কিভাবে করে এখন কপিং হচ্ছে, এই জিনিসগুলো দিয়েও একটা স্টোরি শুরু হতে পারে। পটুয়াখালীতে মার্কেটে এখন আগে একরকম ছিল, তারপরে হয়তো মার্কেট ডিসলোকেট হয়ে গেছে, মানে এইরকম ধরনের আমরা আমি যতটুকু শুনছি, এর বাইরে তো আরো কিছু থাকতে পারে ইন্টারেস্টিং, এবার আমি সবকিছু জানি না, আমি আপনাদের সাথে যতটুকু শুনছি কথাগুলো বলতে, যেগুলো প্রতিটাই তো এক একটা করে স্টোরি, এই স্টোরি গুলো তো এখনো দায়িত্ব আমাদের, না হলে এটা মানুষ জানলে কি? আমি কি কথা ক্লিয়ার করতে পারছি? জি ভাই ক্লিয়ার। এটা একটু হইতা ভাই, আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের মনে হয় যে যখন আমাদের হোম অফিস ছিল তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কোটগলি থেকে একটা স্টোরি শেয়ার করা হয়েছিল, যে একজন রিটেলার একজনের ডেভেলপমেন্ট নিয়ে, ওইটা কি কোনোভাবে ওইখানে আনা যায় কিনা, অথবা এটা কি সেটা আনতে পারেন? শামীম ভাই, শামীম ভাই হ্যালো। জি ভাই শুনছেন? শামীম ভাই ওই যে আমি যে ফরম্যাটটা শেয়ার করতেছি এইটা অনুযায়ী ওই স্টোরিটা একটু সাজায় কোভিড নিয়ে থাকেন না, ধরেন আপনার ইমামদের ভিতরেও অনেক ধরনের, অনেক জায়গার ইমামের কথাগুলো কিংবা ইমাম দিচ্ছে, হ্যাঁ সেখানেও মানে ট্রেনিং দিছি কিংবা বিজনেস গ্রো ট্রেনিং দিছি, হ্যাঁ এই এটা কিছু কিছু জায়গায় মানে কিছু থাকতে পারে মার্কেট দেখতে, এটা বলার চেষ্টা করতেছি আপনাদের দুটো জায়গায় যেহেতু টেকনিক্যাল টিম আছে আপনারা আলোচনা করেন। শুনতে পাচ্ছি না ভাই, একটা মার্কেট সিস্টেমের কোর ফাংশনালিটিস, তারপরে তার হচ্ছে ধরেন সাপোর্টিং কোন ধরনের কোন জায়গায় মানে হিট করছে কিনা, হিট তো অবশ্যই করছে তাই না, সেটা কোভিড এর রেসপন্স এর জন্য হতে পারে, ট্রেনিং এর জন্য হতে পারে, আপনারা আগামী প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে যাতে একটা দুটো করে আসে। আমার কথাটার সাথে কি একটু একমত কি, আমি তো কথাটা একটু বললাম, শুনতে পাচ্ছি না ভাই আমার কথা কি শোনা যায়? হ্যালো ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে, মানে আমি আমি আমার কথা কি শোনা গেছে? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে ভাই, ভাইয়া মাঝে আপনার কথা কেটে কেটে যাচ্ছিল হিন্দুল ভাই। পটুয়াখালীর জন্য একটা সপ্তাহে আইডিয়াও দিলাম, মানে
ইমাম ভাই আমাকে যেটা বলছে সেখান থেকে দুই তিনটা নিয়ে সুন্দর একটা স্টাডি হয় আর কি। হ্যাঁ এই জিন এটা কি জি ভাই জি বল আর দুটো কি করতে মানে এটা কি করা কি যাবে কি যাবেন জি ভাই? হ্যাঁ ওকে ওকে এটা যাবে 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 পড়া যাবে ভাই। নীলাদা আমার ইমেইলে ওখানে আপনি এইচ দিলেই পেয়ে যাবেন। হ্যালো হিন্দল ভাই। জি জি বলেন বলেন। আমি হচ্ছে ডকুমেন্ট হচ্ছে সবাইকে পাঠিয়ে দিছি আর হচ্ছে জয়ন্তদা আলমগীর ভাই আর হচ্ছে মিজান ভাই যদি হচ্ছে সবাইকে একটু ফরওয়ার্ড করে দেয় তাহলে একটু দিবে 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 যদি আর কোনো কিছু থাকে কথাবার্তা বলে শেষ করে দেন আমাদের থেকে শেষ। আমি আশা করব যে জুলাই মাসের শেষ তারিখ নাগাদ আপনাদের এই ফটো স্টোরি প্ল্যানিং শেষ হয়ে যাবে এবং যার যার জন্য যেই টার্গেট দেয়া ছিল সেই অনুযায়ী আমরা কেস স্টোরি আমাদের এন্ডে চলে আসবে আর কি। এই আর কি আর হচ্ছে কন্টিনিউয়াস সাপোর্ট আমার কাছ থেকে পাবেন আপনারা। আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে, দরকার লাগলে হচ্ছে আমাদের যে মেইল কোঅর্ডিনেটর ভাইরা আছে ওনাদেরকে বললেই আমার ফোন নাম্বার ওদের কাছ থেকে পেয়ে যাবেন। নিলয় নিলয় জি আরেকটা জিনিস বলার কথা ছিল আপনাকে, যেটা লার্নিং লগের কথা বলা হচ্ছে, ধরেন স্টোরি অনেকে অনেক ধরনের চিন্তা করবে কিন্তু একটা জায়গায় এটাকে কনসোলিডেট না করা হলে এরিয়া স্পেশালিস্ট বুঝবে না তার আসলে তিনজন আউটরিচ স্পেশালিস্ট কি কি প্ল্যান করতে যাচ্ছে, কিংবা একজন টিডি ভাই এটা বুঝবে না আসলে একটা ডিস্ট্রিক্টের কি হবে, বা এই আলোচনাটা যেহেতু তাদের উইকলি মিটিং হয় বা মান্থলি মিটিং হয় সো মানে পিভট মানে লার্নিং লকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আদারওয়াইজ হচ্ছে এটা একটা লার্নিং হয়েছে তাহলে এই পাঁচটার ভিতরে ভাই এটার আপনি এটার একটা কিন্তু কেস স্টাডি করেন, মানে এটা না জানা গেলে যেমন আমি একটা জিনিস জানছি ইয়ার কাছ থেকে ইমাম ভাইয়ের কাছ থেকে বা তুষার ভাইয়ের কাছ থেকে তখন আমি বলতে পারতেছি এটা কিন্তু একটা স্টোরি হবে। সো এই জানার জায়গাটার প্ল্যাটফর্মটা দরকার আগে ইমিডিয়েট মানে বিফোর স্টোরি, এটা তো ইন্ডিভিজুয়াল লেভেলের। হ্যাঁ এই জানার জিনিসটা যদি ভিজুয়ালাইজ না হয় তাহলে একজন এরিয়া স্পেশালিস্ট কিভাবে আউটরিচ স্পেশালিস্ট কে ডিরেক্ট করবে, কিংবা একজন টিডি ভাই কিভাবে মানে বুঝবে যে এই ঘটনাটা কিন্তু আমার এটা ঘটে গেছে, তাহলে পাঁচটার মধ্যে এটাকে প্রায়োরিটি করা দরকার। কিন্তু আমি যেটা প্রায়োরিটি করতেছি ওইটা হয়তো প্রায়োরিটি না কিন্তু আরেকটা হয়তো মেজর প্রায়োরিটি। আমার কথা কি নিলয় আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আমাদের হচ্ছে নেক্সট আমার হচ্ছে নেক্সট উইকের প্ল্যানে যেটা আছে লার্নিং ব্লগ নিয়ে আমরা হচ্ছে এটা সম্পর্কে একটু মানে আমাদের হ্যাঁ এইটা মানে হচ্ছে তখন হচ্ছে এই জায়গাটা একটা ক্লিয়ার আমাদের এনভিশন চলে আসবে আর কি যে কিভাবে আসলে এটা ম্যানেজ হবে। সো এটা নিয়ে আমার
কাজটা আগে আমি একটু একটা শেপে দাঁড় করাই, তারপরে আগে আপনার সাথে আমার আইডিয়াটা শেয়ার করি, তারপরে হচ্ছে ওই নেক্সট উইকের মিল টিমের সাথে ক্যাপাসিটি বিল্ডিং এর ওয়ার্কশপটাতে এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। মানে ধরেন আমি যেমন এখন মুখস্থ কথা বললাম, ইমাম ভাই এটা করে দিয়েন, খুলনা টিম এটা করে দিয়েন, বা পটুয়াখালী টিম এটা করে দিন, মানে আমি কথা শুনে আমার মাথার মধ্যে লার্নিং লগ আছে, ওই লগ থেকে পাঁচটা আইটেম থেকে তিনটা আইটেম বললাম। হ্যাঁ, সো এই সপ্তাহে আপনারা এই কাজটা করেন, উইদিন এক সপ্তাহের মধ্যে এরকম একটা প্ল্যাটফর্ম পাবেন যেখানে সবার আইডিয়া গুলোকে আপনারা রাখতে পারবেন, দেন আপনাদের অপারেশনাল ডিসিশন গুলো নিতে পারবেন, যেটার নাম আসলে লার্নিং লগ বা লার্নিং পিভট বলে, মানে গাড়ির লগ এর মতো আর কি, এটা হবে আর কি। হ্যাঁ, এটা আমাদের এই সপ্তাহের মধ্যেই হবে। হ্যাঁ, ওকে ঠিক আছে ভাই, অনেক ঠিক আছে আর কি। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আর নয় তো হচ্ছে এই আর কি। গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নীলাদ এবং ইন্দুল ভাই। মনে করে অবশ্যই পোস্ট টেস্টে হচ্ছে ফিডব্যাক কমেন্ট দিয়েন আর কি ভাই। হ্যাঁ, এই আর কি, থ্যাংক ইউ। ঠিক আছে নীলাদ, থ্যাংক ইউ। জি জি, খুবই নীলাদ, থ্যাংক ইউ জি। তাহলে শেষ না? হ্যাঁ জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন মিজান ভাই, আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দাদা, চমৎকার একটা প্রেজেন্টেশন দিচ্ছেন এবং ভালো একটা ট্রেনিং আমাদেরকে দিচ্ছেন, যেটা আমাদের আসলে প্রফেশনাল স্কিল আরো আগায় নিবে। সুন্দর, আমরা একটা রাইটিং এর, বিশেষ করে রাইটিং এর একটা ভালো মেথডোলজি পেলাম আর কি। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ ইমাম ভাই। এখন এটা আমরা কাজে লাগাইতে পারলেই এটা আমাদের সাকসেস আর কি। বেরিয়ে গেলাম নাকি? এখন তো আর কোন আলোচনা নাই।